أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حاميم تنزيل من الرحمن الرحيم كتاب فصلت آياته قرآنا عربيا قرآنا عربيا لقوم يعلمون بشيرا ونذيرا فأعرض أكثرهم فهم لا يسمعون سمانيتو برادران الإسلام الله فكر رب العالمين سمست برشانسا الله فاق قرآن الكريم نازل كرجن এবং আমাদের মতো অসংখ্য মানুষকে আল্লাহ সঠিক রাস্তা দেখিয়েছেন বলুন আলহামদুলিল্লাহ আজকে তাফসীর করব সূরা ফুসসিলাতের এই সূরার নামটি ফুসসিলাত বলে আমাদের উপমহাদেশের ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ সব দেশের মানুষের কাছে অপরিচিত খানিকটা কারণ দেশে যে কোরআন পাওয়া যায় তাতে ফুসসিলাত নামে কোনো সূরা লেখা নেই যারা তাফসীর পড়েছে তারাই হয়তো বলতে পারবে তাও বিস্তারিত তাফসীর শুধু অনুবাদ যেগুলিতে আছে সেগুলিতে হয়তো এই নামটি উল্লেখ নেই সূরা ফুসসিলাতের আরেকটি নাম আছে যে নামটি আমাদের দেশের যে ছাপা কোরআনগুলি সেগুলিতে লেখা আছে সেটা হচ্ছে হামিম আসসাজদা হামিম দিয়ে শুরু হয়েছে এই সূরা আর এই সূরাতে একটি সেজদায় তেলাওয়াত আছে এই জন্য এর নাম হচ্ছে হামিম আসসাজদা আর এই সূরার নাম ফুসসিলাত কারণ এই সূরার তৃতীয় আয়াতে আছে কিতাবুন ফুসসিলাত আয়াতু এই ফুসসিলাত শব্দটি উল্লেখিত হয়েছে এইরকম আমাদের দেশে বেশ কিছু সূরা আছে যেগুলির নাম প্রসিদ্ধ আমাদের ওখানে একটি নাম আর একটি নাম হয়তো আরব জগতে প্রসিদ্ধ একাধিক নাম আছে যেমন সূরায় সূরায় একজন বলল গাফের বলল আর মুমিন আসছে এর পরের সূরা যেটা তাফসীর করব মানে এর আগে আমরা তো এদিক থেকে আসছে তাফসীর করে সূরায় বনি ইসরাইল আমাদের দেশে বনি ইসরাইল সূরা নামে প্রসিদ্ধ কিন্তু আরব জগতে যে কোরআন কপি আছে তাতে সূরাতুল ইসরা লেখা আছে মানে যাতে ইসরা মেরাজের নৈশ ভ্রমণের কথা উল্লেখ করে সূরা শুরু হয়েছে এই সূরার নাম হচ্ছে সূরা ফুসসিলাত এর অপর নাম হচ্ছে সূরা হামিম আসসাজদা এই সূরা নাজিল হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কার জীবনে হিজরতের পূর্বে যেসব সূরা নাজিল হয়েছে এ সম্পর্কে বহুবারই বলা হয়েছে বিভিন্ন সূরার তাফসিরে যে সেগুলিতে আকীদার বিষয় মৌলিক বিষয়গুলি তাওহীদ আল্লাহর একত্ব রিসালাত পরকাল আখেরাত এগুলি বিশেষ করে ঈমান কুফরি শিরক
শিরক থেকে সতর্ক করা, কোরআনে কারীম, কোরআনে কারীমের প্রতি ইমান, কোরআনে কারীম কি উদ্দেশ্যে নাজিল হয়েছে, এসব বিষয়গুলি উল্লেখিত হয়েছে। তো এই সূরাতেও তেমনই শুরু হয়েছে কোরআনে কারীমের বিষয়বস্তু দিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, হা মিম, তানজিলুম মিনার রহমানির রহিম। এই সূরা শুরু হয়েছে হা মিম দুটি অক্ষর দিয়ে। এগুলি বিচ্ছিন্ন অক্ষর, হুরুফে মুকাত্তাত, যেগুলোর উদ্দেশ্য আল্লাহ পাকই ভালো জানেন, মানুষকে জানানো হয়নি। তবে একটি জিনিস এর আগে অনেকবারই বলেছি, আর অতিরিক্ত আরেকটি কথা বলছি, ইমাম আল্লামা ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহি তার তাফসির যে রয়েছে, তার রেকর্ড আরবিতে তাফসির আছে, তাতে তিনি একটা কথা উল্লেখ করেছেন যে যেই সুরাগুলিতে এই বিচ্ছিন্ন অক্ষর দিয়ে সুরা শুরু হয়েছে, দেখবেন অধিকাংশগুলিতে তারপরে বিচ্ছিন্ন অক্ষরগুলির পরে কোরআনে কারীমের কথা উল্লেখ করা হয়েছে, কিতাবুন অথবা কোরআনুন এইভাবে উল্লেখ করা হয়েছে। আলিফ লাম মিম যালিকাল কিতাব, দেখছেন না, আলিফ লামের পরে যালিকাল কিতাব, এখানে আছে হামিম তানজিলুম মিনার রহমান, যা নাজিল হয়েছে মানে কোরআন। কোরআনে কারীম সম্পর্কে আলোচনা শুরু হয়েছে, তার আগে বিচ্ছিন্ন অক্ষর এসছে, এতে কি ইঙ্গিত বহন করে? এতে ইঙ্গিত বহন করে যে কোরআনে কারীম আমি আল্লাহ নাজিল করেছি আমার বাণী, আর এতে যদি সন্দেহ করো, অবিশ্বাস করো, না মানো, অস্বীকার করো, তাহলে চ্যালেঞ্জ দিলাম তোমাদেরকে, এই চ্যালেঞ্জ গ্রহণ করো, ক্ষমতা থাকলে এই রকমের অলংকারপূর্ণ বাণী তোমরা, বাক্য তৈরি করে নিয়ে আসো, যাতে আরব মুশরিকরা, বড় বড় কবি পণ্ডিতরা হার মানতে শিকার হয়েছিল, বাধ্য হয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন তানজিলুম মিনার রহমানির রহিম, এখানে আছে আল কোরআনু তানজিলুম মিনার রহমানির রহিম, এই বাহাজাল কোরআন, এই কোরআনি করিম পরম করুণাময় রহমান যিনি দয়াবানের পক্ষ থেকে নাজিলকৃত। তানজিলুম মানে মুনাজ্জালুন, মাসদার ইসম মাফউলের অর্থে রয়েছে, তানজিলুন মুনাজ্জালুন, নাজিলকৃত রহমানের পক্ষ থেকে এবং রহিমের পক্ষ থেকে। কিতাবুন, এই নাজিলকৃত কোরআন এমন একটি গ্রন্থ, কিতাব, ফুসসিলাত আয়াতুহু, যার আয়াতগুলিকে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়েছে, যার আয়াতগুলির বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াতগুলি কোরআনে কারীমে নাজিল করেছেন তা এমন ভাবে পেশ করা হয়েছে যা মানুষের জন্য বোঝা খুব সহজ, একই তো বলা হয় ব্যাখ্যা, যাতে বুঝতে পারে মানুষ, বোঝা খুব সহজ। আল্লাহ কোরআনে কারীম আরেকটা আয়াতে বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকর, নিঃসন্দেহে কোরআনে কারীমকে উপদেশ নেওয়ার জন্য, মানুষের উপদেশ গ্রহণের জন্য খুব সহজ করেছি, ইয়াসসারনাল কোরআন, কোরআনকে সহজ করেছি। ফাহাল মিন মুদাক্কির, কেউ উপদেশ গ্রহণকারী আছে কিনা? কোরআন যে মানুষের জন্য সহজ, দুনিয়ার কোনো কিতাব অন্য ভাষায় থাকলে এইভাবে আয়ত্ত করা যেত না, কিন্তু একজন অনারব মানুষ, বাঙালি মানুষ, উর্দু ভাষী মানুষ, ইংরেজি ভাষী মানুষ, আরবি কোরআনে কারীম এত সুন্দর তেলাওয়াত করছে, এত সুন্দর হেফজ মুখস্ত করছে, এত সুন্দর তার অর্থ বুঝছে যে আশ্চর্য হয়ে যাবেন আপনি, যেটা কোনো কিতাব সম্পর্কে, কোনো বই সম্পর্কে দুনিয়ায় সম্ভব না, দুনিয়ার যে কোনো বই যদি সেই ভাষাভাষী না হয়, আর সেই ভাষা আর সেই বইয়ের পণ্ডিত হয়ে যাবার এইরকম সহজ তার জন্য হবে না। কিন্তু কোরআনে কারীম, এটা বাঙালি ছেলে, কোরআনের হাফেজ সুন্দর মুখস্থ, কোরআনের কারী সুন্দর তার উচ্চারণ, আরবদের যাদের মাতৃভাষা আরবি তাদের মতো সুন্দর উচ্চারণ, এটা যে আল্লাহ পাক সহজ করেছেন তার বিভিন্ন দিক রয়েছে, তার একটা দিক। আমরা আমাদের যদি বাল্য জীবনের কথা নেওয়া হয় তো আলিফ বা উচ্চারণ করতে পারতাম না, সা আর সিনের মাঝে পার্থক্য করতে পারতাম না, তাই না, জিম আর জায়ের পার্থক্য করতে পারতাম না, কিন্তু আল্লাহ পাক কত সহজ করে দিয়েছেন, অথচ আমাদের মাতৃভাষা না আরবি। কোরআনে কারীমের আয়াতগুলিকে বিস্তারিত বর্ণনা করা হয়েছে কোরআনান আরাবিয়া, এবং এই কোরআন হচ্ছে আরবি ভাষায়, আরবি ভাষায়, কিন্তু বিস্তারিত বর্ণনা করা হয়েছে, ব্যাখ্যা করা হয়েছে
এটা অনুধাবন করবে কারা, এটা উপলব্ধি করবে কারা, লেকাউমি আলামুন, জ্ঞানী জাতির উদ্দেশ্যে, এমন জাতির জন্য যারা এলম রাখে, জ্ঞান রাখে, তাহলে জ্ঞানী জাতি হইতে হবে। হ্যাঁ, মূর্খ জাতি কিছুই পড়াশোনা জানে না, ব্রেন আল্লাহ যে জন্মগত দিয়েছেন সেটাকে জাম করে রেখে দিয়েছে, সেটাকে সতেজ করেনি। যেমন অস্ত্র, অস্ত্র যদি ধারালো না করেন, বাড়িতে রেখে দেন, ছয় মাসে এক বছর রেখে দেন, তো অস্ত্র কি হয়ে যাবে? হ্যাঁ, মরিচা লেগে যাবে, ভোঁতা হয়ে যাবে, সে অস্ত্র কোনো কাজে আসবে না। মানুষের ব্রেন হচ্ছে ওই রকমই। হ্যাঁ, মানুষের ব্রেন হচ্ছে জমি জায়গা, জমি জায়গা যদি আবাদ না করেন, অনাবাদ করে রেখে দেন, তাহলে সেই জমিতে কোনো ফসল হবে না, অনাবাদ করে রেখেছে কিন্তু আবাদ করে। ওই রকমই ব্রেন আল্লাহ পাক যে দিয়েছেন, এটাকে আবাদ করতে হবে এলম দিয়ে। আল্লাহ এই জন্য বলেছেন যে আরবি কোরআন, আরবি ভাষায় হওয়া সত্ত্বেও এই আয়াতগুলি বিস্তারিত আল্লাহ উল্লেখ করেছেন, বর্ণনা করেছেন, আর এটা জ্ঞানীদের জন্য, লিকাউমি ইয়ালামুন, এই জন্য এলম হাসিল করতে হবে। আল্লাহ কোরআনে কারিমের প্রথম আয়াতে সম্বোধন করেছেন মানুষকে, ইকরা, পড়ো, পড়তে হবে, শিক্ষা থেকে দূরে থাকবেন, পড়বেন না। আপনি আল্লাহর কিতাব শিখলেন না, মনে করলেন যে কোরআন শিখবে গরিবের ছেলেরা, মন্ত্রী মিনিস্টার হয়ে গেল, পয়সাওয়ালা হয়ে গেল, পুঁজিপতি হয়ে গেল, ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে গেল, আর কোরআনের শিখার প্রয়োজনই মনে করলেন, ওই তো মরার সময় দরকার, বিদায়ীদের মতের সময় দরকার, আর ওর জন্য তো হাফেজ, ভাড়াটি হাফেজ তো আছে আমাদের মার্কেটে, ওদেরকে ডাকলেই তো চলে আসবে, মুরগা মুসাল্লামকে দিবেলি তো চলে আসবে। এই জন্য কোরআন তাদের জন্য জটিল, আল্লাহর কিতাব জটিল, নাহলে আল্লাহর কিতাব কোরআন করিম সকলের জন্য, ডাক্তার ইঞ্জিনিয়ার মন্ত্রী মিনিস্টার শাসক সাধারণ সবার জন্য সহজ, কিন্তু লেকাউমি ইয়ালামুন, জ্ঞানবান জাতি হইতে হবে, এলম হাসিল করতে হবে। বাশিরা ওয়া নাজিরা, এই কোরআন সুসংবাদদাতাও, ওয়া নাজিরান, এবং সতর্ককারীও, এই দুটি গুণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআনে করিম আয়াতে আল্লাহ বলেছেন, তাই না? ইন্না আরসালনাকা শাহিদাম ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুসংবাদদাতা, মানব জাতিকে যদি তারা আল্লাহর প্রতি বিশ্বাস করে, পরকালের প্রতি বিশ্বাস করে, কোরআনের বিধানের প্রতি বিশ্বাস করে, তার বাস্তবায়ন করে, সুসংবাদ দেওয়ার জন্য এসেছেন তাদেরকে, তোমাদের দুনিয়া আখেরাত উজ্জ্বল, আর সতর্ক করার জন্য এসেছিলেন, যদি তোমরা অমান্য করো, অস্বীকার করো, বাস্তবায়ন না করো, জন্মসূত্রে ইসলাম পেয়ে খুশি থাকো, আর কোনো অগ্রগতি নেই, আমল নেই, নামাজ নেই, আল কোরআনের বাস্তবায়ন নেই, তাহলে তোমাদেরকে সতর্ক করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন। তেমনই কোরআনে করিম, বাশির এবং নাজির, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণ, তেমনই কোরআনুল করিমের গুণ আল্লাহ এখানে উল্লেখ করেছেন। ফাআরাযা আকসারুহুম, কিন্তু তাদের অধিকাংশই বিমুখ হয়ে গেল, মুখ ফিরিয়ে নিল। তাদের অধিকাংশ মানে যেসব লোকেদের মাঝে কোরআনে করিম প্রথম নাজিল হয়েছে, কারা? কুরাইশ, মক্কাবাসী, তাদের অধিকাংশ লোকেরা মুখ ফিরিয়ে নিল। ফাহুম লা ইয়াসমাউন, সুতরাং তারা শুনছে না, শুনেও শুনছে না। শুনে যদি কেউ বলে না যে কর্ণপাত করলো না, কানে তো কথা পৌঁছেছে কিন্তু আমাদের ভাষাতে আছে না, আমি একটা কথা বললাম কিন্তু কর্ণপাত করলো না, তো কর্ণ তো পাতা আছে, শুনতে পেলো কথা কিন্তু মানলো না, এই জন্য কর্ণপাত করলো না বলছে। যদি আপনার কোনো কথা মানতে রাজি না হন কারো, তাহলে বলবেন আপনার কথা আমি শুনি না, শুনছেন আপনি। আল্লাহ পাক সেই ভঙ্গিমাতে সেই অলঙ্কারের সাথে বলে, ফাহম লা ইয়াসমাউন, এরা শুনে না। একে তাফসীরকার বলে সেমা ও কাবুলিন, এমন শোনা যেটা শোনার পরে গ্রহণ করা হয়, শোনা গ্রহণ করার জন্য এরা শোনে নি। ওয়াকালু, এবং এই মুশরিকরা, আরব মুশরিকরা, মক্কার মুশরিকরা, কুরাইশরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর অধিকাংশই, তারা বলেছিল কুলুবুনা ফি আকিন্না, আমাদের হৃদয় ফি আকিন্না, আকিন্না কেনানাতুনের বহুবচন, কেনানাতুন মানে থলে, থলে বুঝছেন তো, থলে বলি আমরা বিকৃত করে একটু, হ্যাঁ, ব্যাগ, ইংরেজি বলছে লোকেরা বাংলা ব্যবহার করছে না আজকে, তাই না? ব্যাগ মানে থলে, তো কেনানাতুন মানে হচ্ছে থলে, আর ওই তীরগুলো যে রাখে যেই এর মধ্যে, হ্যাঁ হ্যাঁ, ওটা ওটার নামও কেনানা, কেনানা থেকে তীর বীর করলো, আরবিতে এসছে। তো কেনানাতনের বহুবচন হচ্ছে আকিন্না, তো আমাদের অন্তর থলের মধ্যে আবৃত আছে,
ফি আকিন্নাতিন শাব্দিক অর্থ করলাম যাতে কোরআনটা বুঝতে সহজ হয়। আমাদের হৃদয়গুলি ফি আকিন্নাতিন থলের মধ্যে আছে, ব্যাগের মধ্যে আছে, মানে আবৃত ঢাকা আছে। তোমাদের এই মোহাম্মদ তোমার কথা শুনবে না, কোরআনের কথা শুনবে না। মিম্মা তাদউনা ইলাইহি, যেই দিকে আমাদেরকে হে নবী মোহাম্মদ তুমি আহ্বান করছো, ডাক দিচ্ছ, তা শোনা থেকে, তা বুঝা থেকে, উপলব্ধি করা থেকে। আমাদের হৃদয়গুলি থলের মধ্যে আবৃত রয়েছে ওই বস্তু থেকে বা ওই বিষয় থেকে যেদিকে তুমি আহ্বান করছো আমাদেরকে। ওয়াফি আজানেনা ওয়াকরুন, আর আমাদের কান সমূহে, উজনুন এক বচন আর আজান হচ্ছে বহু বচন। আজান আলিফে মদ দিয়ে খাড়া যাবার দিয়ে, হ্যাঁ। আর একটা হচ্ছে আজান, আজান মানে হচ্ছে আজান দেওয়া, ওটাতে খাড়া যাবার নেই, হ্যাঁ। আজান একটু পার্থক্যের জন্য দেখেন, আজান আর আজান, হ্যাঁ। আজান মানে কি বললাম, কানগুলি, বুঝতে পারলেন, ওজনের বহুবচন। আর আজান, আজান মানে হচ্ছে অবগত করা, এলাম, মানুষকে জানানো। আজান কাজান এই জন্য বলা হয় যে মানুষকে জানানো হয় নামাজের অক্ত সম্পর্কে। ওয়াফি আজানেনা ওয়াকরুন, আর আমাদের কান সমূহে ওয়াকরুন, ওয়াকরুন মানে হচ্ছে বোঝা, শাব্দিক অর্থ হচ্ছে বোঝা। আমাদের কানে কি আছে, ঠসা বলে আমাদের দেশে, বুঝেন ঠসা, এর কান ঠসা, হ্যাঁ। আমাদের কান ঠসা, আমরা শুনি না তোমার কথা। আমাদের কানের ওপর বোঝা রয়েছে মানে পর্দা রয়েছে, কান এদের অভি আজানে ওয়াকরুন, আমাদের কানগুলি বধিরতাই রয়েছে বা বধির রয়েছে। অমিম বাইনেকা, অমিম বাইনেনা অবাইনেকা হেজাবুন, এবং হে নবী মোহাম্মদ, তা তো নবী বলছে না, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের মাঝে আর তোমার মাঝে একটা পর্দা রয়েছে, আর রয়েছে হেজাব, পর্দা রয়েছে। পর্দা কিসের রয়েছে, তাদের উদ্দেশ্য ছিল যে তুমি যখন ইসলামের কথা বললে, তুমি যখন বললে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, আমাদের গুলি বাতিল, সব দেবদেবী বাতিল, লাতু জামানাত হবাল বাতিল, তো এই তোমার ইসলামের কথা, তোমার এই লা ইলাহা ইল্লাল্লাহর কথা পেশ করাই আমাদের মাঝে আর তোমার মাঝে বিচ্ছিন্নতা সৃষ্টি হয়েছে। এ হেজাব পর্দা মানে বিচ্ছিন্নতার পর্দা সৃষ্টি হয়েছে। এই পর্দা মানুষের মাঝে আছে না নেই? এখানে সৌদি আরবে প্রবাসী যারা আসে, এদের মাঝে দাওয়াতি কাজ করা আর দাওয়াত তাদেরকে দেওয়াটা দিয়ে তারা অনেকে আল্লাহ তাদেরকে তৌফিক দিচ্ছেন, গ্রহণ করছে। পক্ষান্তর এই ধরনের লোকেরাই দেশে আছে, কিন্তু তারা খুব কমই দাওয়াত কবুল করছে। কোনোদিন চিন্তা করে দেখেছেন কেন? এখানে হেজাব নেই আর ওখানে হেজাব আছে। এই হেজাবের কথা, যে হেজাবের কথা আল্লাহ বলেছেন, দেশে এমন একটা বিচ্ছিন্নতার আর সৃষ্টি করে দিয়েছে, বেরেলবি সাবধান, আহলেদের কথা শুনবি না, ওহাবিদের কথা শুনবি না, দেওবন্দি তোরা তবলিগি আর অন্য কারো কথা শুনবি না, তোরা জামাত করিস সুতরাং অন্যদের কথা শুনবি না, আর সৃষ্টি করা আছে হেজাব, এই হেজাব তৈরি করা আছে। যে সম্প্রদায়ের যেই ফিরকার যেই দলের জলসা ওয়াজ মাহফিল, সেই দলের লোকই শুধু তাতে থাকে, অন্যরা শুনতে যায় না। কোরআন এবং হাদিসের কথা বর্ষণ করে দেন তবু শুনবে না, যাবে যাবে না। পক্ষান্তরে এখানে না, এখানে আসার পরে কটা তবলিগি এসছে, কটা জামাতি এসছে, কটা বেরলবি এসছে, কটা দেবন্দি এসছে, বিভিন্ন তরিকার লোক এসছে, বেদিন এসছে, বেনামাজি এসছে, পাপিস্ট এসছে, সবগুলি এখানে এসে পর্দাটা খানিকটা ছিন্ন ভিন্ন হয়ে গেছে। এখানে ওই গ্যাদারিং নেই, পর্দার আমরা দেওবন্দি, শুধু দেওবন্দি, দেওবন্দি আলমের রয় শুনবো, আমরা বেরুলি বেরুলি শুনবো, হ্যাঁ, আমরা তবলিগি তবলিগি শুনবো, এটা অনেকটাই কমে গেছে। আছে এইরকম পর্দা খানিকটা আছে, কিন্তু অনেকটাই এই পর্দা কমজোর হয়ে গেছে, যার ফলে দাওয়াতের ক্ষেত্র এখানে খুবই সুন্দর, দাওয়াতের ক্ষেত্র সুন্দর, শোনার একটা সুযোগ আছে। শোনার যখন সুযোগ পাচ্ছে, আর যেমনই আল্লাহ পাকের কথা আর তার রাসূলের কথা সহি হাদিসের কথা শুনছে, মানুষের স্বভাব হচ্ছে হক কথা কবুল করা, মানুষের স্বভাব হচ্ছে হক কথা কবুল করা। এখনো দেশে এই পর্দা যদি দূর করে দেওয়া হয় যে আমরা সবগুলি শুনবো, শোনার পরে জনসাধারণকে ছেড়ে দাও, স্বাধীনভাবে শোনো আর শোনার পরে যেটা হক মনে হয় সেটা কবুল করো, তাহলে দেখবেন যে হক দ্রুত
সম্প্রসারিত হবে, হকের দাওয়াত সাধারণ মানুষরা দ্রুত কবুল করবে। একমাত্র যাদের ব্রেনে আগাছা ঢুকে আছে, ভাইরাস ঢুকে আছে, অর্থাৎ মাদ্রাসা পড়া বিদাতি মোল্লা ছাড়া, ইল্লামান রাহিমাল্লাহ। তো এই মক্কার মুশরিকরা বলতো যে হে নবী, অমিম বাইনে না আমাদের মাঝে, অবাইনে কা তোমার মাঝে হেজাবুন, একটা আর সৃষ্টি হয়েছে বিচ্ছিন্নতার, তোমার কাছে আমরা বসবো না, তোমার কথাই শুনবো না, তোমার পাশে আমাদের ছেলে মেয়েদের বসতে দেবো না, তোমার সংসারকে যেতে দেবো না, বিচ্ছিন্নতার হেজাব তৈরি হয়েছে, পর্দা তৈরি হয়ে গেছে। ফা আমাল ইন্না না আমেলুন, তুমি তোমার কাজ করো, ইন্না না আমেলুন, আমরা আমাদের কাজ করছি, তুমি যদি না ছাড়ো তোমার এই লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত, ইসলামের দাওয়াত, তাহলে আমরা আমাদের কাজ করে যাব, তোমাকে যে কোনো উপায়ে ঠেকাবো, এটা হচ্ছে তাদের কাজ। প্রথম হেউ প্রতিপন্ন করে, মানুষ যখন খুব বেশি দুর্বল তো হেউ প্রতিপন্ন করে, দুর্বল কি করে নেবে, হেউ প্রতিপন্ন কিছুদিন করলো, ঠাট্টা মজাক করলো, বিভিন্ন নাম দিল, রে পাগল পাগল, এর গণক গণক, জাদুঘর জাদুঘর, এগুলো বলেছে না বলেনি, এটা হচ্ছে ঠাট্টা বিদ্রুপের যুগ। হেউ প্রতিপন্ন করা, তুচ্ছ মনে করা, সেটা দিয়ে কাজ হলো, লিখত বাড়তি আছে রে, আরে মোহাম্মদ সাল্লামের সাথে লোক বাড়তি আছে, এ তো হামজা মুসলমান হয়ে গেল, উমারের মতো লোক মুসলমান হয়ে গেল, আব্দুর রহমান বিন আউফ হয়ে গেল, সাদ বিন আবি ওয়াক্কাস হয়ে গেল, ধীরে ধীরে বাড়তে, আমাদের মহিলারা চলে যাচ্ছে, বেরিয়ে বাচ্চারা চলে যাচ্ছে, আমর বিন আস মুসলমান হয়ে তার ছেলে আব্দুল্লাহ হয়ে যাচ্ছে। এইভাবে যখন তারা দেখলো যে কাম তো খারাপ, তখন তারা প্রলোভন দিল, মোহাম্মদ কি চাও, সুশ্রী নারী রমণী তাই দেব, পয়সা পয়সা দেব, নেতৃত্ব আমাদের তোমাকে কিং বানিয়ে দিচ্ছি, নেতৃত্ব দিয়ে দিচ্ছি মক্কার, কি চাও তুমি। তাতেও হইল না, এতেও কাজ হইল না, তখন ধমক, শাস্তি, আজাব, নির্যাতন, জুলম, অত্যাচার, যেকোনো মতে, এই যে ইন্না না আমেল, আমরা আমাদের কাজ করব, মানে এই নয় যে তোমার ধর্ম তোমার কাছে থাকে আমরা বাধা দেব না, তোমার স্বাধীনতা আছে আর আমরা আমাদের ধর্মে নিয়ে থাক, এটা বলাও তাদের উদ্দেশ্য না, তুমি তোমার কাজ ছাড়বে না, করো, আমরা আমাদের কাজ করে যাচ্ছি, তোমাকে ঠেকাবো, দেখবো তোমাকে, ইন্না না আমেলুন। কুল, আল্লাহ পাক নবীকে বলছেন, হে নবী তুমি বলে দাও, ইন্না মা আনা বাশারুম মিসলুকুম, নিশ্চয়ই আমি তোমাদের মতোই একজন মানুষ, আনা আমি, বাশারুন মানুষ, মিসলুকুম তোমাদের মতোই। এর চাইতে স্পষ্ট কথা লাগবে বিদাতীদের জন্য, আমি তোমাদের মতোই মানুষ, বাশার মানে মানুষ, এই জন্য আদম আলী ইসলামকে কি বলা হয়, আবুল বাশার, মানব পিতা, আবুল বাশার, আবুল বাশার উপনাম কুনিয়াত হচ্ছে আদম আলী ইসলামের, আমাদের দেশের লোকের অনেক লোক আবুল বাশার, নিজেই মানুষের বাপ হয়ে বসে আছে, সব মানুষের বাপ, আবুল বাশার না, আপনি আবুল বাশার না, একমাত্র আদম আলী ইসলাম আবুল বাশার, আর উম্মুল বাশার মানুষের মা হাওয়া আলাইহা সালাম। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে হে নবী তুমি বলে দাও, নিঃসন্দেহে, ইন্নামা তাকিদ, নিঃসন্দেহে আনা বাশারু মিসলুকুম, ইন্নামা মানে হয় যে এর ছাড়া আর কিছু নয়, এটাই আনা বাশারুন, আমি মানুষ তোমাদের মতই, মানুষ হওয়ার দিক থেকে আমা আমি তোমাদের মতই মানুষ। এর ব্যাখ্যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস আছে, যখন নামাজের সহ হয়ে গেল, দুই রাকাত পড়ে সালাম ফিরিয়ে দিলেন, কোন এক নামাজে জোহর অথবা আসর, সেই বখারি হাদিসে রয়েছে, বলেছে ইন্নামা আনা বাশারুন, আমি তোমাদের মতো মানুষ, আনসা কামা তানসাউন, তোমরা যেমন ভুলো আমিও ভুলে যাই। তাহলে মানুষের মধ্যে যে দুর্বল দিকগুলি আছে, ভুলে যাওয়া যেটা ছিল, মানুষের মধ্যে আছে যে খেতে হয়, হ্যাঁ, মানুষের মধ্যে আছে পান করতে পিপাসা লাগে, মানুষ শোকার্ত হয়, মানুষ খুশি হয়, মানুষের মধ্যে বিভিন্ন দুর্বল, মানুষের স্ত্রী লাগে সামান্য হইলে, হ্যাঁ, মানুষের যেসব প্রয়োজন, তারপরে মানুষের ঘুম লাগে, নিদ্রা লাগে, নবী সাল্লামের তা লাগতো। মানুষ যেমন মাটির তৈরি, তেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির, মানুষ যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন যেই তার নিজাম সৃষ্টি করেছেন, তৈরি করেছেন, সিস্টেম তৈরি করেছেন, যে বাবা মায়ের মিলনের মাধ্যমে মানুষের প্রজন্ম বাড়বে, সেইভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পয়দা হয়েছেন, তার বাবা আব্দুল্লাহ, মা আমেনা, তাই না, জি, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, তোমাদের মতোই আমি মানুষ। তোমাদের মতো মানুষ মানে এই নয় যে তোমরা যেমন কাবিরা গুনাহ করো আমিও করি, এটা নাই,
তোমরা যখন মিথ্যা বলো তোমাদের অধিকাংশ সহ আমি মিথ্যা বলি না, এটা নয়। জি, মানুষ হিসাবে মানুষের মধ্যে যে দুর্বল দিকগুলি রয়েছে সেগুলি ইউহা ইলাইয়া, তবে পার্থক্য তোমাদের সাথে, বাশার মিসলুকুম বলে সাদৃশ্যতা দেখানো হইলো আমাদের সাথে, আর তারপর ইউহা ইলাইয়া বলে আমাদের সাথে নবী সাল্লামের যে পার্থক্য তা চিহ্নিত করা হয়েছে। তবে আমার কাছে ওয়াহি করা হয়, আসমানের খবর আসে, জিবরাইল আলাইহিস সালাম আসমান থেকে সংবাদ নিয়ে আসে, আল্লাহ পাকের বিধিবিধান আমি জানতে পারি ওয়াহির মাধ্যমে, তুমি জানতে পারো না। আমরা সারা জীবন ভুলের মধ্যে থেকে যেতে পারি, বাতিলের ওপর থেকে যেতে পারি, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামান্য কিছু বিচ্যুতি হলে সাথে সাথেই ওহির মাধ্যমে তাকে সজাগ করে দেওয়া হয়েছে। আবদুল্লাহ বিন উমাইয়া মাকতুম এসে মাসলা জিজ্ঞেস করছেন, দিন শিখতে চাইছেন, এদিকে বড় বড় নেতা বসে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাবছেন যে এ তো মুসলিম আছে, একে পরেও শিখাইতে পারবো, এই নেতাগুলিকে দেখি যদি পারি। ওইদিকে এইদিকে জিজ্ঞাসা করছেন মাসলা, এদিকে ভ্রুক্ষেপই করছেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এইদিকে মনোযোগ দিয়েছেন, আল্লাহ বলছেন এটা ভালো কাজ হইল না। সুন্দর ভাবে নবী করিম সাল্লাল্লাহু সতর্ক করে দেন, আবাসা সুরা আবাসা নাজিল করলেন, অতাওয়াল্লা আনজাহুল আমা, অন্ধ তোমার কাছে এসছে তার দিকে মনোযোগ দিচ্ছ না, তুমি ওইদিকে তার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ, এই নেতাগুলির দিকে যার মাথায় তেল আছে সেদিকে না, ওইগুলোকে আমি ভালোবাসি না, ওরা হেদায়ত হবে না, এই অন্ধই হেদায়ত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে সাবধান করলেন না করলেন না, কিন্তু আমাকে আপনাকে আল্লাহ সারা জীবন সাবধান নাও করতে পারেন। বড় বড় ভুলের উপর, কাবিরা গুনার উপর থেকে গেলেন, বড় বড় আল্লামা কাবিরা গুনার উপর থেকে গেল, শিরকের উপর থেকে গেল, বিদাতের উপর থেকে গেল, ওয়াহদাতুল ওজুদের উপর থেকে গেল, হুলুলের আকীদা নিয়ে থেকে গেল, হোসেন মানসুর হাল্লাজকে এক এত বড় মুশরিককে বিদিনকে ফিরাউনকে বলছে আল্লাহ সবচেয়ে বড় বলি, এই আকীদা নিয়ে মরে গেল বড় বড় আল্লামা। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে সেটা হয়নি, সামান্য কিছু হইলেই আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক করে দিয়েছেন। ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে, আমি রাসূল, আমি আসমানের খবর জানতে পারি, তোমরা জানতে পারেন, আমার মাধ্যমে আল্লাহর দিন নিতে হবে, আমার মাধ্যমে জান্নাত পাওয়ার রাস্তা জানতে হবে, জান্নাত পাওয়ার উপায় কি, কিন্তু তোমাদের মাধ্যমে কোরআন হাদিস বাদ দিয়ে আর অন্য কোনো মাধ্যম দিয়ে জান্নাত পাওয়ার শর্টকাট কোনো রাস্তা নেই। যেমন পীরভণ্ডরা বলে থাকে, আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, নিশ্চয়ই তোমাদের মাবুদ একমাত্র এক মাবুদ। এটা বলার উদ্দেশ্য এখানে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ, তার কাছে ওহী আছে, তিনি রাসূল, কিন্তু উলুহিয়াতে আল্লাহ পাকের ক্ষমতায় বা আল্লাহ পাকের গুণে আল্লাহ পাকের হকে তার কোনো অংশ নেই, সিজদায় কোনো অংশ নেই, দোয়ায় তার কোনো অংশ নেই, যে নবীকে ডাকবেন মাদাদিয়া রাসূলুল্লাহ, শিরক, ছেলে মেয়ে দেওয়াই, রোগ ভালো করাই, নবীর কোনো অংশ নেই, এটা আল্লাহ পাকের একমাত্র হক, যে নবীর দরবারে যাব, মদিনায় হাজিরি দিব, আর নবীর কাছে দরখাস্ত করব আমার রোগটা ভালো হয়ে যাবে, এটা শিরক, বড় শিরক, কুফরি। আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, আল্লাহ পাক এই অংশটুকু এখানে নিয়ে নাজিল করে স্পষ্ট করে দিয়েছেন, নবী মানুষ, আর মানুষের সাথে পার্থক্য হচ্ছে যে তার কাছে ওহী আসে, আসমানের বিধান তার মাধ্যমে জানতে হবে, কিন্তু আল্লাহর উলুহিয়াত, আল্লাহর ক্ষমতা, আল্লাহর কাজ, আল্লাহর হক তাকে দিয়ে দিবেন, এটা চলবে না। তোমাদের ইলাহ একমাত্র এক ইলাহ আল্লাহ পাক রব্বুল আলামিন, ইলাহু ওয়াহিদ, ফাসতাকিমু ইলাইহি, সুতরাং তার উদ্দেশ্যে তোমরা সোজা অটল হয়ে যাও, ফাসতাকিমু ইলাইহি, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তোমরা সোজা হয়ে যাও, সোজা হয়ে থাকা সহজে বুঝতে পারছেন যে মানুষ ইমান ইসলামের ক্ষেত্রে আমলের জীবনে ইবাদতের ক্ষেত্রে আখলাক চরিত্রের ক্ষেত্রে কেমন করে সোজা হবে, যেমন ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলেছেন, যেই পথের উপর সেই পথের উপর চলবে, এটা হচ্ছে সোজা হওয়া। কোনো ক্ষেত্রে যদি আপনি একটু এই রাস্তা থেকে নেমে যান তাহলে বাঁকা হয়ে গেছেন। আকীদার ক্ষেত্রে যদি আপনার নবীর আকীদা ছাড়া অন্য কোনো আকীদা হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আইন আল্লাহ, আল্লাহ কোথায়, জবাবে কি আসছে, আসমানের ওপরে, আর আপনি বলেন আল্লাহ সর্বত্র বিরাজমান, আপনার গাড়ি নেমে গেছে, নবীর রাস্তা থেকে গাড়ি নিচে নেমে গেছে, অ্যাক্সিডেন্ট। ইবাদতের ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনের শান্তি হইতো নামাজে, আপনার ফজর নামাজ নেই, সূর্য ওঠার পরে নামাজ,
কোরআন বলছে কিতাবা মাউকুতা, ওয়াক্ত মোতাবেক ফরজ করা হয়েছে নামাজ, আপনি ইচ্ছা মতো নামাজ পড়বেন, তাহলে আপনার গাড়ি ইবাদত বন্ধের ক্ষেত্রে নিচে নেমে গেছে, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা আপনার ইমানি জীবনে, আপনার আখলাক চরিত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আখলাক চরিত্র আপনি গঠন করেন না, তাহলে আপনার এই ক্ষেত্রে গাড়ি নিচে নেমে গেছে, অ্যাক্সিডেন্ট। ফাস্ত ইস্তিকামা, সোজা হইতে হবে এই সমস্ত ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, রুজি রোজগারের ক্ষেত্রে, ব্যয় করার ক্ষেত্রে, ইনকাম করার ক্ষেত্রে, খরচ করার ক্ষেত্রে সোজা হইতে হবে। ইনকাম হালাল আর ব্যয় করবেন, খরচ করবেন হালাল পথে। ওয়াস্তাগফিরুহ, এবং তার কাছে মার্জনা কামনা করো, ক্ষমা চাও, ইস্তেগফার করো আল্লাহর কাছে, কারণ তোমাদের ভুল ত্রুটি হতেই পারে, সুতরাং তার কাছে ইস্তেগফার করতে থাকো। ওয়াইলুল লিল মুশরিকিন, আর দুর্ভোগ রয়েছে, সর্বনাশ রয়েছে মুশরিকদের জন্য, বহুত্ববাদীদের জন্য, যারা মুশরিক, যাদের আকীদা আমলে শিরক রয়েছে, তাদের জন্য ধ্বংস রয়েছে। ওয়াইল নামক জাহান্নাম বলতে পারেন একটি তাফসীর, আরেকটি হচ্ছে ওয়াইল মানে ধ্বংস, সর্বনাশ রয়েছে, দুর্ভোগ। মুশরিকদের স্বভাব কি, মুশরিকরা কেমন আচরণ করে থাকে, মুশরিকদের আমল কি, আল্লাযীনা লা ইউতুনা যাকাত, যারা যাকাত প্রদান করে না। মুশরিকদের একটি খারাপ আমল হচ্ছে যে যতই পয়সার মালিক হয়ে যায় পয়সার যাকাত দেয় না, পয়সাকে পবিত্র করে না, টাকা পয়সাকে ধন সম্পদকে নাপাক করে রাখে। পক্ষান্তরে মুসলিম মুয়াহিদ টাকা পয়সাকে ধন সম্পদকে পাক পবিত্র করে যাকাত দিয়ে, শতকরা টাকা পয়সা হলে 2.5% দিয়ে, স্বর্ণ চাঁদি হলে 40 ভাগের 1 ভাগ 2.5% দিয়ে নিজের ধন সম্পদকে পাক করে প্রতি বছর। খাদ্যদ্রব্য ফসল হলে ওসর দিয়ে 10 মনে 1 মন যদি বিনা সেচে হয়, আর সেচ দিয়ে যদি আর 20 মনে 1 মন দিয়ে নিজের খাদ্যদ্রব্যকে চাল ডালকে পাক করে, পাক পবিত্র করে। পক্ষান্তরে মুশরিক, আর মুশরিকদের অনুসারী যারা, অনেক মুসলিম যাকাত দিচ্ছে না, তারা মুশরিকদের পথে চলেছে, লায়ুতুনাজ যাকাত, এরা যাকাত প্রদান করে না। এটা হচ্ছে প্রসিদ্ধ তফসির। তবে লায়ুতানাজ যাকাতের আরেকটি তফসির আছে যেটা আপনাদের কিছু নতুন লাগবে। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, প্রখ্যাত সাহাবি মুফাসসির, তিনি এই তফসির করেছেন। তিনি বলছেন লায়ুতুনাজ যাকাত মানে যারা আত্মার পরিশুদ্ধি করে না। মুশরিক কারা? যারা আত্মার পরিশুদ্ধি করে না, অর্থাৎ আত্মাকে শিরক থেকে, কুফরি থেকে, গুনাহের কামনা বাসনা থেকে, কুপ্রবৃত্তির অনুসরণ থেকে পাক করে না, লায়ুতুনাজ যাকাত। তাহলে এই আয়াতের ব্যাখ্যা করেছেন আর অন্য অন্য আয়াত দিয়ে, সে আয়াতগুলির দুটি আয়াত আপনার সামনে পাঠ করছি। কাদ আফলাহা মান তাযাক্কা, সূরা আলাতে রয়েছে, আম্মা পারাত। কাদ আফলাহা, সার্বিক মঙ্গল হাসিল করবে, কামিয়াব হবে ওই ব্যক্তি, মান তাযাক্কা, যেই ব্যক্তি আত্মাকে পাক পবিত্র করলো, মান তাযাক্কা, আত্মার পরিশুদ্ধি করলো। আর একটি রয়েছে সূরা আশ-শামসে ওয়াদুহাতে রয়েছে, কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসাহা, সেই ব্যক্তি সার্বিক মঙ্গল হাসিল করলো যে মান যাক্কাহা, নিজের নাফসকে, নিজের আত্মাকে পাক পবিত্র করলো, শিরিক থেকে, কুফরি থেকে, পাপের কামনা বাসনা থেকে পাক করলো। আপনার শরীর পাক করার আগে, আপনার আমলকে খারাপ আমল থেকে পাক করার আগে শিরিক থেকে পাক করতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল সবচেয়ে বড় নাপাক কাকে বলেছেন? মুশরিককে। ইন্নামা মুশরিকুনা নাজাস, বহুত্ববাদী মুশরিক হচ্ছে নাপাক, যা আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করে, সে কবর মাজারি সেজদা করুক আর দেবদেবী সেজদা করুক, হ্যাঁ মুশরিক হচ্ছে নাপাক। আল্লাহ ছাড়া অন্যকে যারা ডাকে, আল্লাহ ছাড়া অন্যের কাছে মনে করে ছেলে মেয়ে পাওয়া যেতে পারে, আল্লাহ ছাড়া অন্যের কাছে রোগ ভালো হইতে পারে, ওই নাপাক। অন্তরের নাপাকি হচ্ছে সবচেয়ে বড় নাপাকি, ইন্নামা মুশরিকুনা নাজাস। এই নাপাকির কারণে তাদের মসজিদে হারামের আশেপাশে মক্কাতুল মুকাররমায় প্রবেশ নিষেধ। অন্তরকে এই বড় নাপাকি থেকে পাক করো, তারপরে মক্কায় দাখিল হও। মক্কায় দাখিল হওয়ার পাসপোর্ট হচ্ছে অন্তরকে বড় অপবিত্রতা থেকে পাক করা, পবিত্র করা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে আল্লাযীনা লা ইউতুনা যাকাতা যে বলেছেন, এর তাফসীর যাকাত থেকে কোথায় চলে গেল? আত্মার পরিশুদ্ধি। আর আত্মার পরিশুদ্ধির প্রথম পদক্ষেপ হচ্ছে শিরক মুক্ত হওয়া, শিরক মুক্ত, ছোট শিরক বড় শিরক থেকে মুক্ত হইতে হবে। লোক দেখানো কাজ না হয়, লোক দেখানো নামাজ না হয়, লোক দেখানো দান খায়রাত না হয়, এগুলো যেমন শিরক তেমনি তাবিজ তোমার না থাকে, বালা না থাকে, মনে করেন যে বালা দিয়ে আমি বাঁচবো, তাবিজ দিয়ে বাঁচবো। আল্লাযীনা লা ইউতুনা যাকাতের তাফসীর আত্মার পরিশুদ্ধি দিয়ে কেন করলেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এর জবাব হচ্ছে যে এই সূরা মক্কী সূরা। এই সূরা কোথায় নাযিল হয়েছে? হিজরত করে মক্কায় নাযিল হয়েছে, মক্কার জীবনে নাযিল হয়েছে। আর মক্কার জীবনের শেষ দিকে নামাজ ফরজ হইল,
জাকাত সম্পর্কে সমস্ত উলামা একমত যে যাকাতের বিধিবিধান নাযিল হয়েছে মদিনায় আর সূরা হচ্ছে মক্কী তাহলে লা ইউতুনা যাকাত যাকাতের কথা আল্লাহ কেমন করে উল্লেখ করবেন যেখানে যাকাত ফরজি হয়নি যুক্তি বুঝতে পেরেছেন সেজন্য তিনি লা ইউতুনা যাকাতের আত্মার পরিশুদ্ধি কারণ আত্মার পরিশুদ্ধি শিরক মুক্ত করতে হবে শিরক থেকে মুক্ত হয়ে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করতে হবে এই দাওয়াত প্রথম মক্কায় এসেছে কিন্তু এর আরেকটা জবাব আছে যে ওই দ্বিতীয় তাফসীর হতে পারে লা ইউতুনা যাকাত মানে যাকাত প্রদান করলো না এটাও তাফসীর হতে পারে কারণ যাকাত সম্পর্কে আরেকটি মত আছে আর এটাই ঠিক যাকাতের বিস্তারিত বিধিবিধান মদিনায় নাযিল হয়েছে যাকাতের নিসাব কত কোনটাতে কত দিতে হবে স্বর্ণে কত চাঁদিতে কত আবার শেষ করা না শেষ করা না এসব কোনটাতে কত কোনটাতে যাকাত লাগবে কোনটায় যাকাত লাগবে না এসব বিস্তারিত বিধিবিধান কোথায় নাযিল হয়েছে মদিনায় নাযিল হয়েছে কিন্তু যাকাতের কথা সংক্ষেপে সালাত আর যাকাত আকিমুস সালাওয়াতুজ যাকাত এরকম আয়াতগুলি মক্কাতে নাযিল হয়েছে যেমন মক্কার প্রথম যুগে মেরাজের আগে পাঁচ ওয়াক্ত নামাজ ছিল না কিন্তু নামাজের আয়াত নাযিল হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত ওয়াক্ত নামাজ পড়তেন তখন কেউ বলতে পারেন দুই ওয়াক্ত নামাজ পড়তেন সকাল সন্ধ্যা আর দুই দুই রাকাত নামাজ পড়তেন প্রাথমিক পর্যায়ে মক্কায় নাযিল হয়েছিল আর বিস্তারিত বিধিবিধান যাকাতের মদিনায় নাযিল হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর ইরশাদ করেছেন ওহম বিল আখিরাতহুম কাফির আর মুশরিকদের স্বভাব কি যে তারা কাফের তারা কুফরি করে কার সাথে আখিরাতের সাথে ওহম বিল আখিরে তারা আখিরাতকে পরকালকে অস্বীকার করে কাফেরুন মানে অস্বীকারকারী তারা পরকালকে অস্বীকার করে তাহলে মুশরিক যাকাত দেয় না বা আত্মার পরিশুদ্ধি করে না আর তারা আখিরাতকে অস্বীকার করে পক্ষান্তরে মুমিন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত যেখানে আল্লাহ কাফের কথা উল্লেখ করে সেখানে মুমিনের কথা নিশ্চয় যারা ঈমান নিয়ে আসলো বিশ্বাস করলো ওয়া আমিলুস সালিহাত এবং ঈমানের বহি প্রকাশ ঘটালো নেক আমলের মাধ্যমে সৎকর্মগুলি করলো লাহুম আজরুন তাদের জন্য পুরস্কার রয়েছে তাদের জন্য পুরস্কার রয়েছে কেমন গাইর মামনুন গাইর মানে না জানেন না গাইর মানে না আর মামনুন মানে হচ্ছে বিচ্ছিন্ন তো এমন পুরস্কার যেটা বিচ্ছিন্ন হয় না যেটা শেষ হয় না তার মানে অফুরন্ত অফুরন্ত পুরস্কার রয়েছে যেই পুরস্কার কখনো শেষ হবে না মুমিন সৎকর্মশীলকে আল্লাহ এমন নিয়ামত দেবেন এমন পুরস্কার দেবেন জান্নাত যেটা কখনো এই নিয়ামত হারিয়ে যাবে না এই সুস্থতার নিয়ামত একদিন হারিয়ে যাবে কথা বলছে এই নিয়ামত হারিয়ে যাবে তাই না বিদ্যা বুদ্ধির নিয়ামত হারিয়ে যাবে কিন্তু জান্নাতের যে নিয়ামত আল্লাহ পাক মুমিন সৎকর্মশীলদের জন্য তৈরি করে রেখেছেন সেটা কখনো হারাবে না গায়র মামনুন ফালাহুম আজরুন গায়র মামনুন সূরা 3 এ আছে এই একই শব্দ তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টির কথা সারা পৃথিবী সৃষ্টির কথা ছয় দিনে যে আল্লাহ সৃষ্টি করেছেন তার কথা উল্লেখ করেছেন এই আয়াত হচ্ছে সবচাইতে বিস্তারিত আয়াত এই মর্মে আল্লাহ বলছেন হে নবী বলে দাও এই আইন্নাকুম লা তাকফুরুন তোমরা তাহলে কি অস্বীকার করছো সেই সত্তাকে বিল্লেজি সেই সত্তাকে খালাকাল আরদা ফি ইয়াউমাইন যিনি জমিনকে এই ভূমিকে পৃথিবীকে সৃষ্টি করেছেন দুই দিনে জমিনকে সৃষ্টি করেছেন ফি ইয়াউমাইন দুই দিনে ওয়া তাজআলুনা লাহু আন্দাদা এবং তার তোরা সমকক্ষ সাব্যস্ত করছো যালিকা রব্বুল আলামিন তিনি তো যিনি সৃষ্টিকর্তা তিনি তো হচ্ছেন বিশ্বজাহানের প্রতিপালক রব্বুল আলামিন তিনি একমাত্র তার সাথে তোমরা শিরিক করছো এবং তাকে অস্বীকার করছো যিনি জমিনকে দুই দিনে সৃষ্টি করেছেন তাহলে জমিন সৃষ্টি দুই দিনে হইল রবিবার মনে রাখবেন সোমবার তারপর আল্লাহ বলছেন ওয়াজাআলা ফিহা রাওয়াসিয়া মিন ফাওকিহা তারপরে আল্লাহ পাক রব্বুল স্থাপিত করলেন জাআলা মানে স্থাপিত করলেন জাআলা মানে এমনি করা যেমন ফাআলা মানে করা এরকম জাআলা মানে করা কিন্তু ক্ষেত্র বিশেষে স্থাপিত করা না অন্য কিছু সৃষ্টি করা ওইভাবে আপনি বলেন আল্লাহ পাক স্থাপিত করলেন সেই জমিনে ফিহা ওই জমিনে রাওয়াসিয়া রাসিয়াতুনের বহুবচন রাসিয়াতুন মানে হচ্ছে পাহাড় পর্বত সুদৃঢ় মজবুত পাহাড় পর্বত জেবাল মানে হচ্ছে পাহাড় আর রাসিয়াত হচ্ছে সুদৃঢ় পাহাড় পর্বত বড় বড় পর্বতমালা এগুলিকে রাসিয়াত বলা হয় আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর ওপর
মিন ফাওকিহা তার উপর থেকে কি সৃষ্টি করলেন বা স্থাপিত করলেন সুদীর্ঘ পর্বতমালা স্থাপিত করলেন ওয়া বারাকা ফিহা এবং এই পৃথিবীতে এই ভূমিতে আল্লাহ বরকত নিহিত করলেন বরকত রাখলেন যা আমাদের খাদ্য আসে এই মাটি থেকে আসে সমস্ত খাদ্য মাটি থেকে আসে আল্লাহ বরকত দিলেন তাতে ওয়াকাদ্দারা ফিহা আকওয়াতাহা এবং এই ভূমিতেই এই জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের খাদ্য কি করলেন আকওয়াত কুতুনের বহুবচন কুত মানে হচ্ছে খাদ্য মানুষের খাদ্য সুপরিমিত করলেন কাদ্দারা ইয়াকদ্দুর মানে সুপরিমিত করা নির্ধারিত করা আল্লাহ পাক রব্বুল সুপরিমিত খাদ্য দান করেছেন রিজিক দিয়েছেন ওখান থেকে আমারও আসছে আপনার আসছে আপনার জন্য যেটা আল্লাহ সুপরিমিত করেছেন তাকদিরে সেটা আসছে আপনার কাছে আমার কাছে আপনি জমি কিনতে গেলেন তারপরে হইল না আপনার ওটা নাই ওটা আপনার নামে আসে ফসল করতে গেলেন আর ফসল হইল না বাগান তৈরি করলেন বাগানে ফলন হইল না আপনার ওটা নেই ওয়াকাদ্দারা ফিহা আকওয়াতাহা আর এই জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন খাদ্যের খাদ্যকে সুপরিমিত করেছেন বা খাদ্য নির্ধারিত করেছেন ফি আরবাতি আইয়ামিন মোট চার দিনে মানে দুই দিন জমিন সৃষ্টি করা আর দুই দিন এগুলি করা দিয়ে চার দিন এর মানে এই নয় যে এই কাজগুলি শুধু চার দিন লাগলো কি কাজ পাহাড় পর্বত স্থাপিত করা এই জমিনে বরকত দেওয়া আর এই জমিনে মানুষের খাদ্যের ব্যবস্থা করা এটা আল্লাহ পাক রব্বুল দুই দিনে করলেন আর দুই দিনে জমিন তৈরি হয়েছে জমিন তৈরি আর জমিনে যা কিছু খনিজ সম্পদ থেকে শুরু করে খাদ্যদ্রব্য যা কিছু আছে আল্লাহ পাক মোট চার দিনে করলেন এই জন্য আল্লাহ পাক ফি আরবা আইয়ামিন বলেছেন চার দিনে আগের দুই দিন নিয়ে চার দিন এর মানে এই নয় যে এখানে চার দিন তাহলে তো এখানে ছয় দিন হয়ে যায় হ্যাঁ ভালো করে বুঝে রাখবেন সাওয়া আলিসাইলিন যেটা সমান ভাবে আল্লাহ দিচ্ছেন লিসাইলিন প্রার্থনাকারীদেরকে সমান ভাবে রেখেছে আল্লাহর কাছে যারা চাইবে সমান ভাবে সবার জন্য রিজিক রেখেছে আল্লাহর কাছে চাইতে হবে আর চাওয়ার তরিকা আছে আল্লাহর কাছে চাইবেন এবং হরকত করবেন নড়াচড়া করবেন মেহনত করবেন মেহনত করেন আর আল্লাহর কাছে চান আল্লাহ রিজিক দিবেন রিজিক রেখেছেন পৃথিবীতে এই জন্য আল্লাহ বলেছেন ফাইজা কুদিয়াতি সালাতু ফানতাশিরু গত সপ্তাহে তাফসীর হয়েছে ফানতাশিরু ফিল আরদ যখন নামাজ শেষ হয়ে যাবে জুমার তখন পৃথিবীতে ছড়িয়ে পড়ো আর রুজি রোজগার যেখানে তোমার যদি ডিউটি থাকে ডিউটি করো ব্যবসা থাকলে ব্যবসা করো আল্লাহ ফাকর রব্বুল সবসময় মসজিদে বসে থাকতে বলেননি সাওয়া আলিস সাইলিন সুম্মা স্তাওয়া ইলা সামাই তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নজর দিলেন আকাশের দিকে এখন আল্লাহ আকাশ সৃষ্টি করবেন ইস্তাওয়া মানে এখানে নজর দেওয়া উদ্দেশ্য করা ওয়াহিয়া দোখান তখন আসমান ধোঁয়ার মতো হয়েছিল আসমান ছিল তখন ধোঁয়ার মতোই ফাকাল আল্লাহ তখন আল্লাহ পাক সম্বোধন করলেন আসমানকে ওয়ালিল আরদ এবং জমিনকেও আসমানকেও জমিনকে ওই যে ধোঁয়া হয়ে আছে আসমান তাকে আর এই জমিনকে পৃথিবীকে ইতিয়া তাওআন আও কারহান আমার কাছে এসো স্বেচ্ছায় অথবা অনিচ্ছায় তাওআন মানে স্বেচ্ছায় খুশি হয়ে এসো মানে আনুগত্য করো অকারহান আর যদি আসতে নাও চাও তবু তোমাকে আসতে হবে আমি যা বলবো যেভাবে বলবো সেইভাবে তোমাকে থাকতে হবে আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশক্তিমান হে আসমান হে জমিন তোমাকে যেইভাবে চলতে বলবো যেইভাবে তোমাকে উর্বর শক্তি দিতে বলবো যে এলাকার যেমন উর্বর শক্তি দিয়েছো সেইভাবে দিচ্ছে জমিন কোন এলাকায় আপেল হচ্ছে সেব হচ্ছে আঙ্গুর হচ্ছে কিন্তু আম হয় না কোন এলাকায় আম হচ্ছে তো আবার আঙ্গুর হয় না অন্য ফল হয় না কাজু বাদাম হয় না কোন জায়গায় আম হচ্ছে টক হচ্ছে ফজলি আমের গাছ লাগালো টক হয়ে যাবে ফজলি আম 2 কিলোর আম মালদা রাজশাহীতে কিন্তু সেটা যদি অন্য কোথাও চলে যায় তাহলে সেটাই 250 গ্রাম হইতে হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন কি আসমান কি হুকুম করলেন যে আনুগত্য করো এসো আমার কাছে মানে আনুগত্য করো আমার তাও আন স্বেচ্ছায় অথবা অনিচ্ছায় আমার আদেশ নিষেধ মেনে চলতে হবে কালা তা তখন উভয়ে বলল কে কে আসমান আর জমিন বলল আতাই না তাই না আল্লাহ আমরা অনিচ্ছায় নাই মনের ঘৃণার সাথে নয় বরং স্বেচ্ছায় তোমার কাছে এসেছি মানে তোমার আনুগত্য করছি তাহলে আসমান জমিন মানুষের চাইতে ভালো মানুষের সম্পর্কে আল্লাহ পাক সূরা হজে বলেছেন যে অনেক মানুষ আছে কাসিরুন হাক্কা আলাইহিল আযাব অনেক লোক আছে যারা আল্লাহকে স্বেচ্ছায় মানতে চায় না অনিচ্ছাকৃত আল্লাহকে মানে যে ক্ষেত্রে বাধ্য সেই ক্ষেত্রে আল্লাহ
নীতিমালা মানে, কিন্তু যেই ক্ষেত্রে বাধ্য নয় আল্লাহ স্বাধীনতা দিয়েছেন সেই ক্ষেত্রে আল্লাহকে মানে না। কেমন কথা! যেমন আল্লাহ ফাকর রব্বুল আলামিন স্বাধীনতা দিয়েছেন নামাজ পড়বে না পড়বে না, ইমান নিয়ে আসবে না আসবে না, কুফরি করবে, শির করবে না আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করবে, নবীর তরিকায় সুন্নাত মোতাবেক চলবে না বিদাতী তরিকায় চলবে, ঠিক না? স্বাধীনতা দিয়েছেন না দেননি? ফজরের সময় ঘুমাবে না নামাজটা পড়বে, স্বাধীনতা দিয়েছেন না দেননি? এই ক্ষেত্রে অধিকাংশ মানুষ আল্লাহর অস্বীকার করেছে, মানতে চায় না আল্লাহর বিধান, স্বেচ্ছায় মানতে চায় না। কিছু লোক স্বেচ্ছায় মেনেছে, আল্লাহর আদেশ মেনেছে। পক্ষান্তরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু নীতিমালা রয়েছে যেগুলির বিরোধিতা করার ক্ষমতা তাদের নেই, তখন সেই ক্ষেত্রে অনিচ্ছাকৃত বাধ্য হয়ে আল্লাহর আনুগত্য করছে। আল্লাহ মুখ সৃষ্টি করেছেন খাওয়ার জন্য, এখান দিয়ে খেতে হবে, নাক দিয়ে খায় না, কাফেরও নাক দিয়ে খায় না, ফেরাউনও নাক দিয়ে খায়নি, চোখ দিয়ে খায় না, কান দিয়ে ঠোঁট ঠুসায় না খানা, তাই না? আর নিকাশ করতে হবে নিকাশের রাস্তা দিয়ে, ওই ওখান দিয়ে নিকাশ করছে। আল্লাহ দ্রোহিতা করবে তো এই ক্ষেত্রে আল্লাহ দ্রোহিতা করো যে মুখ দিয়ে নিকাশ করবো আর নিচের দিক দিয়ে খাবো, খাও কাফের, খাও বেদিন মুশরিক, জি তা তো পারছো না। এটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের এসব নীতিমালার ক্ষেত্রে তাদের অনিচ্ছাকৃত আনুগত্য করা, চায় না আল্লাহর আনুগত্য করতে, যে ক্ষেত্রে স্বাধীনতা আছে কিন্তু অনিচ্ছাকৃত বাধ্য, চোখ দিয়ে দেখছে, হাত দিয়ে ধরছে, পা দিয়ে চলছে, মাথার ভরে চলার ক্ষমতা নেই সুতরাং চলছে না। তাদের যদি ক্ষমতা থাকে যেমন নামাজ পড়ে না তেমন মাথার ভরে চলতো না, আল্লাহ দিয়েছে পান পা দিয়ে চলবো না, আমার ক্ষমতা আছে মাথা দিয়ে চলবো, করতো এরকম। আল্লাহ ফাকর রব্বুল আলামিন তারপরে ইরশাদ করেছেন ফাকাযাহুন্না সাবা সামাওয়াতিন ফি ইয়াউমাইন, সুতরাং আল্লাহ ফাকর রব্বুল আলামিন সাত আসমান তৈরি করলেন, সৃষ্টি করলেন ফি ইয়াউমাইন দুই দিনে, সাত আসমান আল্লাহ তৈরি করে দিলেন কদিনে, দুই দিনে, কদিন হলো তাহলে? ছয় দিন হয়ে গেল। ওয়াউহা ফি কুল্লি সামাইন আমরাহা ওয়া যায়্যান্না সামাআ দুনিয়া বিমাসাবিহা ওয়া হিফযান যালিকা তাকদীরুল আজিজিল আলিম। আল্লাহ পাক বলছেন যে সাত দিনে না দুই দিনে কি হলো, সাত আসমান তৈরি হলো, আল্লাহ তৈরি করলেন। ওয়াউহা ফি কুল্লি সামাইন আমরাহা, আর প্রত্যেক আকাশে আল্লাহ তার নির্দেশাবলী বা নির্দেশের ওহী করলেন, প্রত্যেক আকাশে কোথায় কি করতে হবে, কোথায় কোন ফেরেশতা থাকবে, কোথায় কে দায়িত্বে থাকবে, কোথায় লাহুল মাহফুজ, কোথায় বাইতুল মামুর, হ্যাঁ কোথায় কোন ফেরেশতার ডিউটি, কোথায় আল্লাহ পাকের আরশ, এই সমস্ত আদেশ নিষেধের আল্লাহ পাক রব্বুল আলামিন ওহি করলেন। ওয়া যায়্যান্না সামাআ দুনিয়া বিমাসাবি, আর আমি আল্লাহ, এতক্ষণ গায়েব করে আল্লাহ বলছিলেন, তিনি করলেন তিনি করলেন, এখন আল্লাহ বলছেন আমি আল্লাহ, যায়্যান্না কোরআনের ভঙ্গিমাতে এরকম আছে, আমি আল্লাহ সুশোভিত করেছি, সুসজ্জিত করেছি, আসসামা দুনিয়া মানে প্রথম আকাশকে, দুনিয়ার আকাশকে মানে প্রথম আকাশকে, বিমাসাবিহা আলোকমালার দ্বারা, আলোকমালা সমূহ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশে কত আলোকমালা দিয়েছেন, তারকা নক্ষত্র গ্রহ দিয়ে সুসজ্জিত করেছেন, কত সুন্দর লাগে। ওয়া হিফযান, এবং সুরক্ষার ব্যবস্থা করেছেন, আল্লাহ পাক এই আসমানি পথকে সুরক্ষিত করেছেন জিন থেকে শয়তান থেকে, এরা উপরে যাওয়ার চেষ্টা করে, উপরে গিয়ে আসমানের খবর নিয়ে আসবো, আর খবর নিয়ে আসবে গণকদেরকে বলবো, এর মাধ্যমে আমরা যখন গায়ে ভবিষ্যৎবাণী করতে পারবো তাহলে মানুষের উপর আমরা বেশি ক্ষমতা দেখা আধিপত্য দেখাতে পারবো, দেখো তোমাদেরকে আমরা আকাশে সংবাদ দিতে পারছি কিন্তু তোমরা পারছো পারো না, সুতরাং আমরা তোমাদের চাইতে বেশি শক্তিশালী, তোমাদের চাইতে শ্রেষ্ঠ, আমরা আকাশে যাওয়ার চেষ্টা করতো জিন শয়তান, আর আকাশের ওপর দিকে গিয়ে খবর নিয়ে আসার চেষ্টা করতো, বিশেষ করে আগে থেকেও তাদের বাধা দেওয়া হইতো কিন্তু অত শক্ত বাধা ছিল না, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন পাঠানো হইল, কোরআন নাজিল হওয়া শুরু হইল, তখন একবারে শক্ত পাহারা লাগিয়ে দেওয়া হইল, যার কথা আল্লাহ পাক রাসূল সূরা জিনে বর্ণনা করেছেন, যালিকা তাকদীরুল আজিজুল আলিম, এই হচ্ছে মহাপরাক্রান্ত এবং যিনি সবকিছু জানেন আলিম তার পক্ষ থেকে নির্ধারিত, আল্লাহ পাক এসব নির্ধারণ করেছেন। ফাইন আরাযু ফাকুল আনজারতুকুম সায়েকাতা মিসলা সায়েকাতি আদি ওয়া সামুদ, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে মক্কার মুশরিকদেরকে সতর্ক করছেন, হে নবী তাদেরকে জানিয়ে দাও, ফাইন আরাযু, তারা যদি বিমুখ হয়ে যায়, মুখ ফিরিয়ে নেয় যে মানবো না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, মানবো না কোরআনের কথা, মানবো না, ফাকুল হে নবী তুমি বলে দাও, আনজারতুকুম তোমাদেরকে সতর্ক সাবধান করছি, সায়েকাতান বজ্রাঘাত থেকে, সায়েকা মানে হচ্ছে বজ্রাঘাত, যে বিদ্যুৎ চমকায় আর তার সাথে যে বজ্রাঘাত হয়, আমাদের দেশে পরে বিদ্যুৎ পড়ার বলে, আপনারা কি বলেন যায় না, বিজলি পড়া বা বিদ্যুৎ পড়া পড়া বলে, হ্যাঁ, আর ওতে যে মানুষ মারা যায় না অনেক সময়, গরু ছাগল মারা যায়, এটাকে সায়েকা বলা হয়, সায়েকা।
তো হে নবী তুমি বলে দাও আনজার তুকুম তোমাদেরকে সতর্ক করছি সায়কাতান এমন বজ্রাঘাত থেকে মানে আযাবের বজ্রাঘাত আল্লাহর শাস্তির বজ্রাঘাত মিসলা সায়কাতি আদি ওয়া সামুদ যেমন আদ এবং সামুদ সম্প্রদায়ের উপর আযাবের শাস্তির বজ্রাঘাত হয়েছিল ইজাআতুম রুসুল মিন বাইনি আইদিহিম মিন খালফিহিম যখন তাদের কাছে রাসূলগণ এসেছিলেন তাদের সামনে থেকে তাদের পিছন থেকে সামনে থেকে মানে পিছন থেকে মানে কি হবে তাহলে আগে পিছে মানে দুটো রাসূল একটা সামনে দিক থেকে কথা বলছে একজন পিছন দিক থেকে নাকি হ্যাঁ যুগের দিক দিয়ে হতে পারে আর স্থানের দিক দিয়ে হতে পারে ভালো করে মনে রাখেন এই আয়াতের তাফসীর মিমবাইনা তাদের সামনে থেকে মানে সময়কালের দিক থেকে অথবা স্থানের দিক সময়কালের দিক থেকে যদি হয় তাদের সামনে মানে ওই সামুদ সম্প্রদায় যাদেরকে হালাক করা হয়েছিল তাদের আগেও কিছুদিন আগেও নবী পাঠানো হয়েছে আর তাদের কিছুদিন পরেও অন্য কোন নবী পাঠানো হয়েছে আর তাদেরকেও সতর্ক করার জন্য নবী পাঠানো হয়েছে তাই না এটা একটা অর্থ জামানার দিকে খেয়াল করে আর স্থানের দিকে লক্ষ্য করে কেন্দ্র করে বলা যেতে পারে যে তাদের সামনে পিছনে নবী পাঠিয়েছে মানে তাদের এলাকা তো পাঠিয়েছে অন্য এলাকাতে পাঠিয়েছে আদ সম্প্রদায় যে এমটি কোয়ার্টার বলা হয় বুঝেন তো এমটি কোয়ার্টার ইংরেজিতে রুবুল খালি যেটাকে বলা হয় আপনি আল আহসা দিয়ে চলে যান কাতারের বর্ডারের দিকে সালওয়া তারপরে যে দুবাইয়ের বর্ডার ওমানের বর্ডারের দিকে যে এলাকাটি আছে একেবারে শূন্য এলাকা সৌদি আরবের এক চতুর্থ অংশ যাকে আরবিতে রুবু বলা হয় আর খালি মানে শূন্য আর রুবুল খালি ওর ইংরেজি টার্ম হচ্ছে এমটি কোয়ার্টার তো এই এলাকায় আদ সম্প্রদায়কে ধ্বংস করা হয়েছে আদ সম্প্রদায়কে এই এলাকায় ধ্বংস করা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সামনে তাদের পিছনে মানে তাদের আশেপাশে পাঠিয়েছেন তাদের আশেপাশে তাবুক এলাকায় সামুদ সম্প্রদায়ের কাছে আল্লাহ পাক সালেহ আলাইহিসসালামকে পাঠিয়েছেন আল্লাহ পাক শোয়েব আলাইহিসসালামকে পাঠিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এরাকে পাঠিয়েছেন ইব্রাহিম আলাইহিসসালামকে পাঠিয়েছেন নূহ আলাইহিসসালামকে পাঠিয়েছেন মিন বাইনা মিন খালফিহিম আর ওদের ডানে বামে বিভিন্ন দিকে আল্লাহ পাক বহু নবী রাসূল পাঠিয়েছেন মাত্র 25 জনের কথা আল্লাহ কোরআনে কারীমে উল্লেখ করেছেন অসংখ্য নবী আল্লাহ রাসূল পাঠিয়েছেন আল্লাহ তাআবুদু এবং তারা সকলেই কথা বলেছেন এই মর্ম নিয়ে আল্লাহ তাআবুদু ইল্লাল্লাহ তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না কারো কাছে দোয়া করবে না কাউকে সিজদা করবে না কাউকে ডাকবে না কালু তখন তারা বলেছে লাউশা রাব্বুনা লা আনজালা মালায়েকা আমাদের রব আল্লাহ যদি চাইতেন তো ফেরেশতা নামিয়ে দিতেন আর ফেরেশতা এসে সরাসরি বলতো যে হুদ আলাইহিস সালাম নবী আল্লাহর পক্ষ থেকে এসেছে তোমরা বিশ্বাস করে কি এই হচ্ছে নবী এই কথা বলেই তো ফেরেশতারা এসে ফাইন নাবে মা উরসিল তুম বিহি কাফিরুন যা কিছু নিয়ে তুমি প্রেরিত হয়েছে বা তোমরা প্রেরিত হয়েছে হে রাসূলগণ তা আমরা অস্বীকার করছি কাফিরুন অস্বীকার মানব না তোমাদের কথা ফাম্মা আদুন ফাস্তাকবারু ফিল আরদ পক্ষান্তরে আদের কথা আল্লাহ বলছেন আদ সম্প্রদায় ফাস্তাকবারু ফিল আরদ পৃথিবীতে তারা অহংকার প্রদর্শন করেছিল অহংকার করেছিল কাফের যে অস্বীকার করে অহংকারী হয় মুশরিক আল্লাহর সামনে অহংকারী বেনামাজি আল্লাহর সামনে অহংকারী সেজদা করতে লজ্জা লাগে সেজদা করতে আরে আমার মতো শিক্ষিত লোক সেজদা করবে আবার এত সুন্দর কবল ধুলোতে রাখবো এই চাটাই রাখবো তিন পয়সার চাটাই মাটিতে রাখবো এই অহংকার বলুক আর নাই বলুক কেউ বলে মুখে কেউ হয়তো বলে না কিন্তু মনে এই শয়তানি ঢুকে আছে অহংকারী আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ফাস্তাকবারু ফিল আর পৃথিবীতে বেগাইরিল হক অন্যায় ভাবে তারা অহংকার করেছিল ওয়াকালু এবং বলেছিল মান আসাদ্দু মিন্না কুয়া আমাদের চাইতে শক্তিশালী আর আছে কি আমাদের চাইতে শক্তিশালী কোন জাতি নেই এ কথা বলেছিল তারা চ্যালেঞ্জ করেছিল আওয়ালাম ইয়ারাও আল্লাহ বলছেন তারা কি দেখে না চিন্তা করে অন্তর্দৃষ্টি দিয়ে আন্নাল্লাহ আল্লাযী খালাকাহুম যে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন হুয়া আসাদ্দু মিনহুম কুয়া তিনি তাদের চাইতে শক্তিতে অনেক প্রবল অনেক প্রবল আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের চাইতে শক্তিতে ক্ষমতায় প্রবল ওয়াকানু বিআয়াতিনা ইয়াজহাদুন এবং তারা আমার বিধানসমূহকে অস্বীকার করেছিল ইয়াজহাদুন মানে ইনকার করা অস্বীকার করা ফারসাল আলাইহিম রিহান সারসার তখন আমি তাদের উপর পাঠিয়েছিলাম রিহান সারসার ঝঞ্জাবায়ু রিহান মানে হচ্ছে ঝড় তুফান আর সারসারান এমন ঝড় যেই ঝড় প্রচন্ড বেগে আসে একটি তাফসীর ওর কোন কোন তাফসীরকার বলেছেন ওর সাথে যেই ঝড়ে অত্যন্ত ঠান্ডা থাকে কয়েকদিন আগে ঠান্ডা গেল বাতাস গেল গেল না গেল না গরম চলে এসেছিল সপ্তাহ 10 দিন আগে গরম চলে এসেছিল তারপর হঠাৎ করে এমন ঝড়ের মতো বাতাস আসলো প্রবল বেগে আর তাতে ঠান্ডাও খুব ছিল এতে যদি আমাদের অবস্থা খারাপ হয়ে যায় তাহলে কত শক্ত আযাব যে আল্লাহ পাক পাঠিয়েছিলেন এই আদ সম্প্রদায়ের উপরে বাড়ি ঘর মানুষ পশু তাদের সবকিছু উড়ে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল
কোথায় কোথায় গিয়ে আছাড় খেয়ে উড়ে আকাশে উড়ে গিয়ে পড়েছিল। আল্লাহ এরকম আজাব পাঠিয়েছিলেন আদ সম্প্রদায়ের উপর। রিহান সরসরন ফি আইয়ামিন নাহিসাত, অশুভ দিনগুলিতে, অশুভ দিনগুলিতে। তাহলে তাদের আজাব একদিনে শুধু হয়নি যে মিনিটে ঘন্টার মধ্যে হালাক করে দিলেন, আল্লাহ এরকম করেনি। কয়েকদিনে, কয়দিন? সূরা হাক্কাতে রয়েছে সাখারা আলাইহিম সাবআ লায়ালিন ওয়া সামানিয়াত আইয়াম। আল্লাহ পাক তাদের উপর আজাব পাঠিয়েছিলেন কন্টিনিউ কতদিন? সাবআ লায়ালিন, সাত রাত, ওয়া সামানিয়াত আট দিন, আট দিন সাত রাত ধরে বাতাস এইরকম ঘূর্ণিঝড় প্রবল বেগে আল্লাহ পাকের আজাব চলতে থেকেছে। লেনজিকাহুম আযাব আল খিজিয়ে, যাতে করে তাদেরকে আমি আসাদন করাই আযাব আল খিজিয়ে, লাঞ্ছনার আযাব, লাঞ্ছনার শাস্তি। ফিল হায়াতিদ দুনিয়া, পার্থিব জগতে, দুনিয়াতে এই তো লাঞ্ছনার শাস্তি দিলাম, ওয়ালা আযাবুল আখিরাতি আখজা, আর আখিরাত পরকালের যে শাস্তি রয়েছে সেটা তো আরো লাঞ্ছনাকর রয়েছে, আরো অধিক লাঞ্ছনাকর। ইসিনতাজিল ওহম লায়ুন সারুন, এবং তাদের কোনো সাহায্য করা হবে না, কেউ সেখানে সাহায্য করার হবে না। ও আম্মা সামুদ, পক্ষান্তরে সামুদ সম্প্রদায়, কারণ এগুলি প্রাচীন সম্প্রদায় ছিল, আর এই এলাকাগুলিকে মক্কার মুশরিক কুরাইশরা, নবী সাল্লামের বিরোধীরা জানতো ভালো করে। হ্যাঁ, এ রুবুল খালির কথা, ওমানের বর্ডার আর দুবাইয়ের বর্ডারের এই এলাকার কথাও জানতো, যেখানে আদ সম্প্রদায় ধ্বংস হয়েছে, আর তাবুক দিয়ে তারা সফর, যেমন ইয়ামানের দিকে ব্যবসা করতে যেত, তখন ওইসব এলাকা সম্পর্কে কিছুটা তাদের জ্ঞান ছিল, আর যখন তারা শাম দেশের সফরে যেত তখন তাবুক হয়ে যেত। সুতরাং সামুদ সম্প্রদায় যেখানে ধ্বংস হয়েছে আল্লাহর আজাবে কোনো কালেই, নবীকে অমান্য করার কারণে, আল্লাহর দিনকে না মানার কারণে, তাও তারা জানতো। আল্লাহ এইসব ঘটনা তুলে মক্কার কাফের মুশরিকদের আবু জাহল আবু লাহাবকে সতর্ক সাবধান করছেন যে ওই রকম আযাবের প্রতীক্ষা রয়েছে তোমরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আম্মা সামুদ, পক্ষান্তর সামুদ সম্প্রদায়, ফাহাদাইনাহুম, তাদেরকে আমি দিক নির্দেশনা দিয়েছিলাম, তাদেরকে হেদায়েত দিয়েছিলাম। হেদায়েত দেওয়া মানে রাস্তা দেখিয়েছিলাম। হেদায়েতের এর আগে বলেছি দুটো দুটো অর্থ, একটা হচ্ছে রাস্তা দেখিয়ে দেওয়া, একটা গন্তব্যস্থানে পৌঁছে দেওয়া, সহজ ভাষায় বলছি। আল্লাহ বলছেন এখানে রাস্তা দেখিয়ে দিয়েছিলাম, নবী পাঠিয়ে দিলাম, আর আল্লাহর বিধান পাঠিয়ে দিলেন, মজেজা স্বরূপ উষ্ট্রি আল্লাহ পাঠিয়ে দিলেন, আর উষ্ট্রির সাথে ব্যবহার, খারাপ ব্যবহার করিও না, আর নবীকে মানো, রাস্তা দেখিয়ে দিলাম। কিন্তু তারা এই রাস্তা দেখানোকে নিল না। ফাস্তাহাব্বুল আমা আলাল হুদা, সুতরাং তারা অন্ধত্বকে প্রাধান্য দিল, পছন্দ করল। ইস্তাহাব্বা মানে পছন্দ করা, তারা অন্ধত্বকে পছন্দ করল আলাল হুদা, দিক নির্দেশনার ওপর, দিক নির্দেশনা বাদ দিয়ে, আল্লাহর হেদায়ত বাদ দিয়ে, নবীর হেদায়ত বাদ দিয়ে তারা অন্ধ হয়ে থাকাকেই পছন্দ করল। ফাখাযাতহুম সাইকাতুল আযাবিল হুন, হুন মানে হচ্ছে লাঞ্ছনা, আর খিজুন মানে হচ্ছে লাঞ্ছনা, লাঞ্ছনা কর আযাবের বজ্রাঘাত তাদেরকে পাকড়াও করল। বিমা কানু ইয়াকসিবুন, তাদের কৃতকর্মের কারণে, তাদের পাপের কারণে। ওয়া নাজ্জাইনাল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন, আর ওই সব লোকদেরকে আমি পরিত্রাণ দিলাম, মুক্তি দিলাম আযাব থেকে, যারা ঈমান নিয়ে এসেছিল। কার উপর? সামুদ সম্প্রদায়ের নবী কে? সালে আলাইহিস সালামের উপর। ওয়া কানু ইত্তাকুন, এবং তারা আল্লাহ ভীরু ছিল, সংযত জীবন যাপন করছে, পাপ থেকে গুনাহ থেকে বেঁচে থেকেছে তাদেরকে। তাহলে বোঝা গেল ঈমানের সাথে তাকওয়া লাগবে, মমিন হওয়ার দাবি করবেন আর তাকওয়া নেই, গুনাহ থেকে বাঁচেন না, ফরজ ওয়াজিব ছেড়ে দিচ্ছেন আপনি, হারাম নাজায়েজ কাজ করছেন, আর আল্লাহর আযাব থেকে বাঁচবো তা হবে না। ওয়া ইয়াউমা ইউহশারু আদাউল্লাহ ইলান নার ফাহুম ইউজাউন, আল্লাহ পাক রব্বুল আলামিন এখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দুশমনদের কথা বলেছেন। সুবহানাল্লাহ, আল্লাহ পাকের দুশমন মানুষের মধ্যে আছে, আল্লাহ নিজে সৃষ্টি করলেন, তারপরে যদি আল্লাহর দুশমন হয়, তাহলে এখান থেকে আমাদের একটা শিক্ষণীয় বিষয় নেই, এটা আমি আমার পক্ষ থেকে বলছি, এখান থেকে আমাদের একটা বড় শিক্ষণীয় বিষয় আছে। আল্লাহ সৃষ্টি করলেন, মাথা থেকে পা পর্যন্ত সব কিছুই দিলেন, নিরাপত্তা দিলেন, বাড়ি দিলেন, ঘর দিলেন, শরীরের বাইরে থেকে খাদ্য দ্রব্যের ব্যবস্থা, পানীয় ব্যবস্থা, সুখ শান্তি, স্ত্রী ছেলে মেয়ে, নিয়ামতের শেষ নাই। এসব দেওয়ার পরেও কুফুরি করছে অধিকাংশ মানুষ। তাহলে আপনি যদি আপনার ছোট ভাইকে মানুষ করেন, আপনার ছেলেকে মানুষ করেন, আপনি তো ওর মাথা থেকে পাপড় যত দেননি, তো আল্লাহ দিয়েছে, আপনি শুধু খাবার ব্যবস্থা দিয়েছেন, তাকে পড়িয়ে শুনিয়ে দিয়েছেন, তার সাথে ভালো আচরণ করেছেন, তার লালন পালন করেছেন, তারপরে যদি খারাপ ব্যবহার করে, তো এটা কোনো দূরের ব্যাপার হইল? হইতে পারে। আল্লাহর সাথে যদি এইরকম কুফুরি কাজ করে, আল্লাহর যদি এইরকম নাশুকরি করে অধিকাংশ মানুষ, তাহলে আপনার সাথে কেউ করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এত আরহামুর রাহিম, তারপরে এই কাফের অবাধ্যগুলিকে, আল্লাহর দুশমনকে খেতে দিচ্ছেন, তা আপনি আপনার শত্রুর সাথে, আপনার সাথে যে দুর্ব্যবহার করলো, তার সাথে একটু নম্র ব্যবহার করতে হবে না?
নম্বর ব্যবহার করেন তার সাথে, যদিও খারাপ করেছে আপনার সাথে, তারপর আপনি ভালো করেন তার সাথে। আল্লাহ বলছেন যে সেই দিনকে স্মরণ করো, বিচার দিবস, কিয়ামতের দিন। ওয়ায়াউমা ইউহশারু আদাউল্লাহ, যেদিন আল্লাহর দুশমন শত্রুদেরকে সমবেত করা হবে। ইউহশারু মানে এখান থেকে হাসরের মাঠ বলা হয়, মানে সমবেত একত্রিত করা হবে। এলান না রে কোথায়, জাহান্নামের উদ্দেশ্যে, হাসরের মাঠে, আর ওখান থেকে বিচার হয়ে জাহান্নাম আল্লাহর দুশমনদের। ফাহম ইউজাউন, এবং তাদেরকে বিভিন্ন ভাগে বিভক্ত করে দেওয়া হবে, বিভিন্ন ভাগে বিভক্ত করে, ইহুদি একদল, নাসারা একদল, পৌত্তলিক একদল, কবর পূজারী একদল, হ্যাঁ মানব রচিত বিধান বিশ্বাসী একদল, নাস্তিক মার্ক্সবাদী বিশ্বাসী একদল, এইভাবে ফাহম ইউজাউন। বিভিন্ন তরিকাত, ইসলামের নামে যে শিরকুফরির তরিকাত, হ্যাঁ মানুষের হাল্লাজ পার্টি একদল, আট্রসি একদল, ভান্ডারি একদল, এইভাবে বিভিন্ন তরিকত, যেগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা ছাড়া বিভিন্ন তরিকা ধরেছে, ফাহম ইউজাউন, তাদেরকে আল্লাহ ভাগ বন্টন করে দিবেন। ইয়ামানা দুকুল্লাহ নাসিন বি ইমামে, দাও এটা তোমাদের ইমাম, হ্যাঁ তোমাদের পীর সাহেব তোমাদের ইমাম, এর সাথে উঠো, যেতে হবে এর সাথে। তো ফাহম ইউজাউনের অর্থ হচ্ছে তাদেরকে আল্লাহ পাক ভাগ বন্টন করে দিবেন দলে দলে। হাত্তা ইজা মা জাউহা, যখন তারা সেখানে আসবে, কিয়ামতের মাঠে পৌঁছে যাবে। শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন, তখন সাক্ষী দিতে শুরু করবে তাদের বিরুদ্ধে তাদের শ্রবণ শক্তি, কান সাক্ষী দিবে তাদের বিরুদ্ধে। শাহিদা আলাইহিম মানে বিরুদ্ধে সাক্ষী দেওয়া, আর শাহিদা আল্লাহু মানে তার পক্ষে সাক্ষী দেওয়া। প্রিপজিশনের কারণে সেলা, আরবিতে বলে সেলার কারণে অর্থ পাল্টিয়ে যায়। তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে তাদের কান, তাদের শ্রবণ শক্তি, ওয়া আবসারুহুম তাদের দৃষ্টি শক্তি, চোখ আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে যদি পাপ করে যান, এই চোখ দিয়ে এই কান দিয়ে। ওয়া জুলুদুহুম, আর চামড়া, শরীরের চামড়া মাথা থেকে পাপ পর্যন্ত সাক্ষী দিবে আপনার আমার বিরুদ্ধে, আল্লাহ না করে পাপ করে আল্লাহর সামনে হাজির হন। আল্লাহ আমাদের তওবা করার জন্য তৌফিক দান করে। বেমা কানু ইয়ামাল, যা কিছু আমল করেছিল, কর্ম করেছিল, পাপ করেছিল, সে সম্পর্কে এটা কখন হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে বিস্তারিত রয়েছে। কিয়ামতের মাঠে আল্লাহ পাক বলবেন, হে বান্দা, হে মানুষ, হাল আমেল তা কাজা ওয়া কাজা ফি ইয়াউমে কাজা ওয়া কাজা, এই কাজগুলি করেছো অমুক দিনে, অমুক দিনে জিনা করেছো, অমুক দিনে চুরি করেছো, অমুক দিনে তুমি ডাকাতি করেছো, অমুক দিনে নামাজ ছেড়েছো, অমুক দিনে খুন করেছো, অমুক দিনে সারা মদ পান করেছো, এভাবে যখন জিজ্ঞাসা করা হবে সব অস্বীকার করো, কুফরি করেছো, নাস্তিকতার খেদমত করেছো, বাতিলের সেবা করেছো, মানব রচিত বিধানের বাস্তবায়ন করেছো, অস্বীকার, আল্লাহ সব কিছুই করি, সব অস্বীকার একবারে টোটালে। ভাববে যে অস্বীকার, দুনিয়াতে প্রথম আসামি গিয়ে থানায় অস্বীকার করে, মনে করে যে অস্বীকার করে এর উপরে হয়তো অটল থেকে যাব, কিন্তু মায়ের যখন পড়ে সোজা হয়ে যায়, তাই না, মায়ের পড়লে সোজা হয়ে যায়, মানুষ তো জানে না সে যেন মার দিতে, আল্লাহ পাকের তখন মার দিতে, স্বীকার করার জন্য মার দিতে হবে না। দুনিয়ার পুলিশরা প্রশাসন মার দেয় অনেক সময়, জুলুম করে মার দিতে গিয়ে, কারণ অনেক সময় নির্দোষী কেউ মার দেয় সন্দেহের উপর, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া মা আনা বিযাল্লামি লিল আবিদ, বান্দার উপর জুলুম করবে না, সুতরাং ওইসব হবে না। আল্লাহ পাক দেখে নিয়ে তো সব অস্বীকার করে গেল, আমলনামা দেখানো হবে, যে দেখো লেখা আছে, তারিখ লেখা আছে, টাইম, আজকাল সুপার মার্কেটে গেলে টাইম সেকেন্ড পর্যন্ত লেখা থাকে, কোন সেকেন্ডে কোন মিনিট কত মিনিট আপনি শপিং করেছেন, তো আজকাল বোঝা আরো সহজ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সব জান বিস্তারিত পেশ করে দিলেন, তাও অস্বীকার করে দিলেন, এগুলো মিথ্যা লেখা আছে, আপনার ফেরেশতারা ভুল লিখেছে, বাড়াবাড়ি করে লিখেছে, এটা যখন এইরকম করবে তখন শুরু হয়ে যাবে, হঠাৎ করে আল্লাহ মুখে তালা লাগিয়ে দেবেন। আলিয়া মানাখতেমু আলা আফওয়ান, সূরা ইয়াসিন আল্লাহ বলেছেন, আজকে মুখে আমি মোহর লাগিয়ে দেব, মুখ বন্ধ, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাতে কথা বলবে, ওয়া তাশহাদু আরজুলুহুম, আর পায়ে সাক্ষী দিবে। আল্লাহ ওখানে দুটোর কথা বলেছেন, কথা বলবে হাতে আর পায়ে সাক্ষী দেবে, আর এখানে আল্লাহ আরো বেশ কিছু আমাদের আপনাদের বিরুদ্ধে যারা পাপী তাদের বিরুদ্ধে, গুনাহগার তাদের বিরুদ্ধে সাক্ষী হবে কিয়ামতের দিনে, ওইসবের কথা উল্লেখ করেছেন। শাহিদা আলিম সামউহুম, কানেও বিরুদ্ধে সাক্ষী দেবে, চোখে বিরুদ্ধে সাক্ষী দেবে, চামড়া গোটা শরীরের মাথা থেকে পা পর্যন্ত সব বিরুদ্ধে সাক্ষী দেবে, মাকামে যা কিছু করেছ। ওয়া কালুলে জুলুদহিম, তখন নিজের চামড়াকে, নিজের শরীরকে, নিজের কানকে, চোখকে বলতে শুরু করবে, যে তুই বোকা নাকি, আমাকে জ্বলতে হবে, তোকেও তো জ্বলতে হবে, তুই কি সাক্ষী দিছিস, হ্যাঁ আমার বিরুদ্ধে সাক্ষী দিছিস, তুই
তোর কত যত্ন করলাম, কত ক্রিম লাগালাম, আর চোখ উঠেছিল তখন কত ড্রপ দিয়েছি, কত অয়েন্টমেন্ট দিয়েছি, মলম দিয়েছি, আর কত যে তোর খেদমত করেছে সারা জীবন, সব তো তোকে খাওয়াইছি, তোরা কি খাওয়াইছি, তোর আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছিস। আমাদের বিরুদ্ধে কেন সাক্ষী দিল গে, কেন সাক্ষী দিল গো? কালু তখন তারা বলবে, এই অঙ্গ প্রত্যঙ্গ গুলি বলবে, আন্তাকানাল্লাহ, আল্লাহ আমাদেরকে বলিয়েছেন, আমরা করব কি, আমাদেরকে আল্লাহ বলিয়েছেন, দুনিয়াতে তো বলতে পারিনি আমার কথা, দুনিয়াতে তো কথা তোমার মুখ বলতো, আমরা তো বলতাম না কখনো কিছু, কুকুরকে বলার শক্তি দিয়েছেন, মানে ওদের ভাষায় বল, ওইসব পশুর ভাষা, নিজ নিজ ভাষায় মানুষকে বলার শক্তি দিয়েছেন, তেমনি আজকে অঙ্গ প্রত্যঙ্গকে আমাদেরকেও আল্লাহ পাক বলার শক্তি দিয়েছেন, বলতে দিয়েছেন, বলতে হবে আমাদেরকে। জবাব দিতে হবে। অমা কুনতুম তাস্তাতিরুনা আন ইয়াশহাদা আলাইকুম সামউকুম ওয়ালা আবসারুকুম ওয়ালা জুলুদুকুম ওয়ালাকিন যানান্তুম আন্নাল্লাহ লা ইয়ালামু কাসীরা মিম্মা তাআমালুন। আল্লাহ পাক বলছেন যে তখন এই অঙ্গ প্রত্যঙ্গ গুলি আরো কিছু কথা বলবে, কথোপকথন চলছে ওই ব্যক্তি এবং তার অঙ্গ প্রত্যঙ্গের মাঝে কথোপকথন হচ্ছে। এই অঙ্গ প্রত্যঙ্গ গুলি বলবে যে তোমরা যখন দুনিয়াতে অপকর্মগুলি করেছিলে, পাপ করেছিলে, শিরিক করেছিলে, চুরি ডাকাতি করেছিলে, জেনা ব্যভিচার করেছিলে, খুন করেছিলে, তখন আমাদের থেকে, আমার মানে অঙ্গ প্রত্যঙ্গ থেকে আত্মগোপন করে কেন থাকনি, লুকিয়ে করতে, তাহলে আমরা জানতে পারতাম না তোমাদেরও তো দোষ, হাতের সামনে কেন করলে, পায়ের সামনে কেন করলে, চোখের সামনে কেন করলে, কানের সামনে কেন করলে, আমাদের তো রাখি দিতে হবে, দেখেছি জেনেছি আমরা। এই আয়াতে কথা বল, অমা কুনতুম তাস্তাতিরুন, তোমরা তো গোপন করে রাখনি, লুকিয়ে রাখনি, লুকি লুকি কাজগুলি করতে, এই আশঙ্কায়, এই ভয়ে, আইয়া সাদা আলাইকুম সামউকুম, যে তোমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে তোমাদের শ্রবণ শক্তি, ওয়ালা আবসারুকুম, তোমাদের দৃষ্টি শক্তি, ওয়ালা জুলুদুকুম, তোমাদের চামড়াগুলি, কেন লুকিয়ে রাখনি, লুকিয়ে তো রাখতে পারোনি, ওয়ালাকিন জানান্তুম, আসলে ব্যাপারটা এই ছিল যে তোমাদের যে আসলে আখেরাতে বিশ্বাসই ছিল না, আখেরাতে বিশ্বাস থাকলে না লুকিয়ে রাখতে, আর যখন লুকিয়ে রাখা সম্ভব নয় তখন গুনাহই করতে না, বুঝলেন না, বুঝলেন না আমার কথা, বুঝেছেন তো না, তা আসলে তোমাদের বিশ্বাসই ছিল না যে পরকাল বলে কিছু আছে, আল্লাহর সামনে জবাব দিতে হবে, কিয়ামতের মাঠে হাজির হবো, প্রথম হিসাব হবে নামাজের, হেবে নামাজি মুসলমানরা শুনে রাখেন ভালো করে, কিয়ামতে প্রথম হিসাব দিতে হবে নামাজের, এই কথা যদি বিশ্বাস থাকে তো আবার চার রক্ত হইতে পারে নাকি, অসম্ভব কথা, মুসলিম আবার বেনামাজি হইতে পারে কি নাকি, পরকালে বিশ্বাসী হবে আর আধা নামাজি হবে, চার রক্ত পড়বে, অথচ ভালো করে জানছে যে কিয়ামতের দিন আমি ফেল করে যাবো, জাহান্নামে যেতে হবে, অসম্ভব কথা, বিশ্বাসী নয় আসলে। আল্লাহ বলছেন ওয়ালাকিন জানান্তুম, আসলে তোমাদের ধারণা ছিল, লাকিন মানে কিন্তু, কিন্তু তোমাদের ধারণা ছিল, আন্নাল্লাহ লা ইয়ালামু কাসীরা মিম্মা তাআমালুন, তোমরা যে সব অপকর্ম করছো, পাপ করছো, এগুলির বহুগুলির খবর আল্লাহ রাখেন না, আল্লাহ জানেন না, আল্লাহ যে আলিম, আল্লাহ যে খাবীর, আল্লাহ যে লতিফ, আল্লাহ সূক্ষ্ম খবর রাখেন, আল্লাহ সব কিছু জানেন, আল্লাহর আড়ে কিছু রাখা যায় না, কিছু করা যায় না, এটা এসব কথাই তোমরা বিশ্বাসী ছিলে না। এই ছিল তোমাদের ভ্রান্ত ধারণা, তোমাদের রব সম্পর্কে যা করেছিলে, আর দাকুম, তা তোমাদেরকে আজকে ধ্বংসে পতিত করেছে, আর দাকুম মানে আহলাকাকুম, যদি এই ধারণা না রাখতে যে আল্লাহ জানে না, আল্লাহ সবকিছু দেখছেন, আল্লাহ জানছেন, তো পাপ হইতো, এটার নাম হচ্ছে মোরাকাবা, ইসলামের মোরাকাবা, মানে সব সময় আপনার ওপর আমার ওপর ক্যামেরা লাগানো আছে, এই ইয়াকিন বিশ্বাস রাখা, এই ইয়াকিন বিশ্বাস যদি থাকে, ক্যামেরা লাগানো আছে মানে দূরে না, এখানে এখানে ক্যামেরা লাগানো আছে, এই বিশ্বাস, এই বিশ্বাস মানুষকে পাপ থেকে বাঁচাবে। তারপরে এই ক্যামেরার প্রয়োজনই ছিল না, আল্লাহ পাক রব্বুল আলামিন এটা অতিরিক্ত লাগিয়ে রেখেছেন, আল্লাহ সবকিছু দেখছেন, সবকিছুই দেখছেন, এই বিশ্বাস, এই বিশ্বাস মানুষকে সমস্ত অন্যায় থেকে বিরত রাখতে পারে। আল্লাহ পাক ইরশাদ করেছেন যে এই যে ভ্রান্ত ভুল ধারণা ছিল তোমাদের রব সম্পর্কে, যে আল্লাহ জানেন না, আল্লাহ খবর রাখেন না, আমরা পাপ করছি, আল্লাহ ধরতে পারবেন না, ধরবেন না, বা পরকাল হবে না,
আরদাকুম এই এই বদ ধারণা ভ্রান্ত ধারণা তোমাদেরকে ধ্বংস করেছে ফাসবাহতু মিনাল খাসিরিন সুতরাং তোমরা ক্ষতিগ্রস্তদের দলে শামিল হয়ে গেছো ফাইয়াসবিরু ফান্নারু মাসওয়াল্লাহুম এখন তোমাদের উপায় কিছু নেই হয় ধৈর্য ধরো আর নাই ধরো ধৈর্য ধরো তবুও জাহান্নাম আর ধৈর্য যদি ধারণ নাও করো তবুও জাহান্নাম ফাইয়াসবিরু সুতরাং তারা যদি ধৈর্য ধারণ করে ফান্নারু মাসওয়াল্লাহুম তাদেরকে জানিয়ে দাও যে জাহান্নাম হচ্ছে তাদের বাসস্থান আর তারা যদি একটা যতদিন দুনিয়াতে আছে মত আসেনি একটা সুযোগ দুনিয়াতে থাকলে তো তবার সুযোগ ছিল কিন্তু আখিরাতে আসরের মাঠে সুযোগ আছে কোন সুযোগ নাই ওয়াই আস্তাতেবু আর তারা যদি ক্ষমা প্রার্থনা করে ইস্তাতেবু একটি অর্থ এতাব থেকে আইন তাবা এতাব এতাব মানে হচ্ছে ফিরিয়ে যাওয়া তারা যদি তলব করে এই জন্য আর একটা তফসির করা হয়েছে তারা যদি তলব করে যে আল্লাহ ফিরিয়ে দাও দুনিয়াতে সংশোধন করে আসবো কারণ আখেরাতে তো হাসরের মাঠে আর সংশোধনের কোনো উপায় নেই তখন একটাই চান্স সুযোগ এটা চাইবে আল্লাহর কাছে যে আল্লাহ দুনিয়াতে ফিরিয়ে দাও রব্বানা আখরিজনা নামাল গাইরাল লাযী কুন্না নামাল যেমন অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল বলেছেন তাদের কথা আল্লাহ জাহান্নাম থেকে একবার উদ্ধার করো আর উঠিয়ে দাও আর দুনিয়াতে পাঠিয়ে দাও ভালো আমল করে আসবো ভালো আমল করে আসবো আল্লাহ পাক রব্বুল বলছেন তারা যদি দুনিয়াতে ফিরে আসা তলব করে ফামাহুম মিনাল মুতাবিন তাদেরকে ফিরিয়ে দেওয়া হবে না দুনিয়াতে ফিরানো হবে না আর যদি হাশরের মাঠে তওবা করে এই তওবাও কবুল হবে না প্রার্থনা করে যে আল্লাহ মাফ করে দে এখন আর মাফের সময় নেই মতের সাথে সাথে তওবার দরজা সংশোধনের দরজা বন্ধ হয়ে গেছে মানুষের কর্ম শেষ হয়ে গেছে কর্মজগৎ শেষ এখন প্রতিদান বদলা জগৎ শুরু হয়েছে কবরের জীবনে পথভ্রষ্ট করে যেসব যুবকরা পথভ্রষ্ট হচ্ছে সমাজে তাদের পিছনে মানুষ শয়তান আছে আর জিন শয়তান তো আছেই খারাপ সঙ্গ পেয়েছে স্কুল কলেজে গিয়ে মাদ্রাসায় গিয়ে অথবা বাজারে মার্কেটে গিয়ে অথবা গ্রামে অথবা বাড়িতেই যেখানে হোক না কেন যার ফলে পথভ্রষ্ট হয়েছে আল্লাহ তাদের কথা বলছেন ওয়াকাইয়াদনা কাইয়াদা ইয়াকাইয়াদ মানে নিযুক্ত করে দাও আমি নিযুক্ত করেছি তাদের জন্য কোরআনা কারীনের বহুবচন অন্তরঙ্গ বন্ধু ফাযাইয়ানু লাহুম মা বাইনা আইদিহিম ওয়া খালফুহুম তাদের সামনে এবং পিছনে যা কিছু আছে সেগুলোকে সুসজ্জিত করে পেশ করেছে আরে বোকা তোর 18-20 বছর বয়স সাবালক হয়ে গেছিস আর তুই নারীর মুখই দেখিসনি চল বেশখানা চল হ্যাঁ আরে বোকা তুই এরকম করে থেকে কি করি পাটি কর খুন কর মার চুরি কর ডাকাতি কর চল ডাকাতি কর রাতারাতি বড় লোক হচ্ছে বড় বড় ডাকায় চল এইভাবে শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে কুমন্ত্রণা ভিতরে জিন শয়তান আর মানুষ শয়তান সঙ্গীগুলি নিয়ে যাচ্ছে যে চল এই কাজে চল জীবনে মদ খাইস নি কি শাদি চাকিস নি একবার চেখে দেখ আরে বিড়িটাও খাইস নি দেখ অনেক সময় শয়তান গুলো করে কি ভালো ছেলে ভালো ঘরের ছেলে সম্ভ্রান্ত ঘরের ছেলে দিনদার ঘরের ছেলে কোনদিন বিড়ি মুখে দেয়নি সিগারেট মুখে দেয়নি সেই একটা টান তো দিয়ে দেয় ধরিয়ে দিছি লে ধরিয়ে দিছি একটা টান দে বেশি না এক টান একদিন দিল আর একদিন আজকে দু টান দে ভালো লেগেছে না দেখ ভালো লাগবে কষ্ট লাগছে প্রথম প্রথম কষ্ট লাগে পরে সব ঠিক হয়ে যাবে শয়তান সব এগুলো মানুষ শয়তান আল্লাহু আকবার আল্লাহ বলছেন যে ফাযাইয়ানু লাহুম মা বাইনা আইদিহিম ওয়া খালফুহুম তাদের সামনে পিছনে সব সুসজ্জিত করে পেশ করেছে পাপের কাজকে ওয়া হাক্কা আলাইহিমুল কওল তখন আল্লাহ পাকের আযাবের আদেশ তাদের উপর বাস্তবায়ন হয়েছে যে এদেরকে শাস্তি দিয়ে ধ্বংস করব ফি উমামিন ওই সব জাতির উপর যেমন আযাব এসেছে তেমন কাদ খালাত মিন ক্বাবলিহিম যারা তাদের পূর্বে চলে গেছে মিনাল জিন্নি ওয়াল ইনস জিন হোক অথবা মানুষ আগের জাতিগুলিকে যেমন জিন শয়তান মানুষ শয়তান ধ্বংস করেছে পাপের জন্য উদ্বুদ্ধ করে প্ররোচিত করে ঠিক তেমনি প্রতিটি যুগে যুগে এভাবে মানুষকে মানুষের যে সঙ্গী রয়েছে খারাপ সঙ্গী তারা গোমরা পথভ্রষ্ট করে ইন্নাহুম কানু খাসিরিন এরা ছিল ক্ষতিগ্রস্ত ওয়াকালা আল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন মক্কায় কোরআনে করিম যখন প্রথম দিকে নাজিল হওয়া শুরু হইল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 13 বছর মক্কায় থাকলেন কাফেররা কি করত বলতো প্রথম বলতো যে দেখো কোরআন শুনিও না শুনলে তোমাদের জাদু লেগে যাবে জাদু ওয়াকালা আল্লাযিনা কাফারু যারা কাফের তারা বলতো লা তাসমাউ লিহাযাল কোরআন এই কোরআন খবরদার শুনবে না ওয়াল্লাগাউ ফীহি আর হঠাৎ করে যদি কানে আওয়াজ চলে আসে হয়তো কোথাও কোরআন পাঠ করে শোনাচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা তার কোনো সাহাবী সঙ্গী
ইসলামের দাওয়াত, আরবি ভাষা তাদের মাতৃভাষা, কোরআন শোনালে ইসলামের দাওয়াত হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বোন এবং গঞ্জামা যে ভগ্নীপতি ইসলামের দাওয়াতে সূরা তাহার কয়েকটি আয়াত পড়ে তাহা মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইখশা কয়েকটি আয়াত পড়তেই ওমর রাদিয়াল্লাহু তাআলা পাথরের মতো অন্তর মোমের মতো হয়ে গেল, মোমের মতো হলো। সাথে সাথে কোথায় কোথায় মোহাম্মদ নিয়ে চলো, না না তুমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খারাপ নিয়ত রেখে যখন করবে না তোমাকে নিয়ে যাব না, না না আমি আসলে ইসলাম গ্রহণ করে চলো নিয়ে চলো আমাকে। সুবহানাল্লাহ, কোরআন কারীম মাতৃভাষা হওয়াতে কত যে সহজ তাদের জন্য আল্লাহ পাক করে দিয়েছেন। কিন্তু হতভাগা তারপর আবু জাহাল আবু লাহাব আর এই চরিত্রের লোকেরা বড় হতভাগা। আল্লাহ পাক বলছেন যে যখন কানে তাদের আওয়াজ চলে আসতো কারো এক অপরকে অসৎ পরামর্শ দিতে ওয়ালগাও ফিহে এবং তাতে হইচই করো, চিৎকার করো যাতে কান আওয়াজ না পৌঁছে, কোন কথা যদি শুনতে না হয় হইচই করো। দেখবেন বিদাত থেকে, হ্যাঁ বিদাত কোন থেকে দেখবেন, যদি হক কথা বলেন তাহলে হইচই করে ডিস্টার্ব করার চেষ্টা করবে, হইচই করে অনুষ্ঠান খারাপ করার চেষ্টা করবে যাতে করে মানুষ সত্যটা বুঝতে না পারে। আমাদের সমাজে এরকম বিদাতীরা করে, যদি আপনি হক কথা বলেন তাহলে সেখানে হইচই করে তর্ক বিতর্ক এমন করে লাগিয়ে তো মানুষকে আসল কথাই বুঝতেই দিল না, আসল কথায় পৌঁছিতে দিল না, যাতে করে সঠিক সিদ্ধান্তে মানুষ না পৌঁছিতে পারে। দল ভারী, ব্যাস আমাদের দল ভারী, দেখো হইচই করে দাঁড়া আমাদের দল ভারী, আমরা জিতেছি, পরের দিনে বিজ্ঞাপন ছাপিয়ে দিল যে আমরা বহসে জিতেছি। এটা বিদাতীদের চরিত্র। লাল্লাকুম তাগলিবুন, যাতে করে তোমরা জয়ী হইতে পারো, তাহলে জয়ী হইতে পারবে। শুনবে না কোরআন, আর যদি কানে হঠাৎ করে আওয়াজ চলে আসে তাহলে হইচই করে হট্টগোল করে বানচাল করে দিবে, তাদের উদ্দেশ্য শুনতে দিবে না কাউকে, তাহলে তোমরা লাল্লাকুম তাগলিবুন বিজয়ী হইতে পারবে। ফালানুযীকান্নাল্লাযীনা কাফারু আযাবান শাদীদা, অবশ্যই অবশ্যই আসাদন গ্রহণ করাবো ওই সব কাফেরদেরকে, কিসের আযাবান শাদীদা, কঠোর শাস্তির, কঠোর শাস্তির। আর তাদেরকে অবশ্যই অবশ্যই বদলা দেব ওই সব নিকৃষ্ট আমলের, আসওয়া আল্লাযী কানু ইয়ামালুন, যেসব খারাপ আমল করতো তার আমি অবশ্যই বদলা দেব, মানে শাস্তির বদলা। যালিকা জাযাউ আদাইল্লাহ, এ হচ্ছে আল্লাহ পাকের দুশমনদের বদলা। আল্লাহ পাক আল্লাহ পাকের দুশমন দিয়ে বিষয়বস্তু শুরু করেছেন, আবার বলেছেন আল্লাহ পাকের শত্রুদের কথা। যালিকা জাযাউ আদাইল্লাহ, এ হচ্ছে আল্লাহ পাকের শত্রুদের বদলা। আর নার জাহান্নাম, জাহান্নামের আগুন, লাহুম ফিহা দারুল খুলদ, সেখানে তাদের জন্য লাহুম ফিহা ওই জাহান্নামে কি রয়েছে, দারুল খুলদ, স্থায়ী ঘর রয়েছে, স্থায়ী বাসস্থল রয়েছে। জাযাআম বিমা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন, আমার আয়াতগুলিকে আমার বিধানসমূহকে যে অস্বীকার করেছে এর বদলা হিসাবে তাদেরকে জাহান্নামে থাকতে হবে। ওয়াকাল আল্লাযিনা কাফারু, জনসাধারণ কাফির, বড় বড় নেতাদের আনুগত্য করেছে, ধর্মীয় নেতা হোক আর দুনিয়ার নেতা হোক, এদের আনুগত্য করার কারণে এইরকমই ডাকাত দলের মাস্তান, ছোট ডাকাতগুলিকে বড় করেছে ধীরে ধীরে লালিত পালিত করে, সন্ত্রাসী, ছোট সন্ত্রাসীগুলিকে বড় সন্ত্রাসী করেছে, বড় সন্ত্রাসীদের নেতা এসব নেতা, আর জিন শয়তানদের নেতা যারা গোমরা করেছে, এই দুই দুই শত্রু, এই দুই শত্রু সম্পর্কে যারা মানব জাতিকে গোমরা পথভ্রষ্ট করেছে তাদের সম্পর্কে জাহান্নামে জনসাধারণরা বলবে, ওয়াকাল আল্লাযিনা কাফারু, ওই কাফেররা বলবে রব্বানা, হে আমাদের রব আল্লাহ, আরেনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, আমাদেরকে দেখিয়ে দাও আল্লাহ, আল্লাহ দেখিয়ে দাও, চিনিয়ে দাও ওই লোকগুলি কারা, ওই জিন শয়তানগুলি কারা, আরেনাল লাযাইনি, আমাদেরকে দেখিয়ে দাও ওই দুই ব্যক্তিকে, মানে জিন শয়তানকে আর মানুষ শয়তানকে দেখিয়ে দাও, আদাল্লানা, যেই দুই ব্যক্তি জিন এবং মানুষ আমাদেরকে গোমরা পথভ্রষ্ট করেছে, মিনাল জিন জিনদের মধ্য থেকে, ওয়াল ইনস মানুষের মধ্য থেকে, দেখিয়ে দাও খালি আমাদেরকে, চিনিয়ে দাও। না যে আলহমা তাহা তা আকদাম, কি করব এদেরকে পা দিয়ে দলিত করব, আল্লাহ দেখিয়ে দাও ওই নেতা কোথায়, আমাদের নেতা যে গোমরা করেছে, ওই বিদাতি মোল্লা কোথায় যে আমাকে পথভ্রষ্ট করে কবর পূজায় লাগিয়েছে, শিরিক করিয়েছে, গোমরা করেছে, ওই নেতা কোথায় যে আমাকে নাস্তিক বানিয়েছে, কমিউনিস্ট বানিয়েছে, যে আমাকে সেকুলার বানিয়েছে, ওই নেতা কোথায়। এইভাবে ওই মানুষ নেতাকে খুঁজবি আর ওই শয়তানকে খুঁজবি, আর বলে আরে আল্লাহ জেনে তাসমিয়া, দুই বচনের সে গায়ে কেন আছে, জিন ইনসান জিন এবং মানুষের মধ্য থেকে যারা আমাদেরকে গোমরা করেছে আল্লাহ ওদেরকে দেখিয়ে দাও। না যে আলহমা তাহাতা আকদামিন, আমাদের পায়ের নিচে তাদেরকে রেখে দলবো, লিয়াকুনা মিনাল আসফালিন, যাতে করে আমরা জাহান্নামে থাকি কিন্তু আমাদের নিচে যাতে করে ওরা থাকে।
লিয়াকুনা যাতে করে ওই জিন আর ওই মানুষ যারা আমাদের গুমরাহির কারণ আর জাহান্নামে যাওয়ার কারণ তারা আমাদের নিচে জাহান্নামে অবস্থান করে নাজালহুম তাহাত আকদামে লিয়াকুনা মিনাল আসফালিন এক দুটি আয়াত আর পড়িয়ে দিই পক্ষান্তরের নেক লোকদের কথা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ নিশ্চয়ই যারা বলল আমাদের রব আল্লাহ আমাদের রব আল্লাহ সুম্মাস্তাকামু তারপরে এর উপর অটল হয়ে গেল তাহলে আল্লাহর প্রতি ইমানের সাথে সাথে অটল হইতে হবে ইস্তিকামাতের কথা আজকের তাফসীরে প্রথম দিকে বলা হয়েছে আপনার আকীদার ক্ষেত্রে সোজা আকীদা বিশ্বাস করবেন আল্লাহ পাক যা বলেছেন তার রাসূল যা বলেছেন ইবাদত বন্দেগীর ক্ষেত্রে আপনি সোজা নামাজের ক্ষেত্রে সোজা তিন ওয়াক্ত চার ওয়াক্ত নয় মাঝে মধ্যে না ওয়াক্ত পার করে নামাজ নাই ইচ্ছা মতো নামাজ না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় নামাজ পড়বেন সোজা আখলাক চরিত্রের ক্ষেত্রে সোজা সুম্মাস্তাকামু অতঃপর অটল হয়ে গেল তাতানাজ্জালু আলাইহিল মালায়েকা তাদের কাছে ফেরেশতারা নেমে আসে ফেরেশতারা নেমে আসে কখন হ্যাঁ মৃত্যুর সময় একটি তাফসীর হ্যাঁ আর কবরেও না দুনিয়াতে না এই ফেরেশতা আসা শুরু হবে মওতের সময় থেকে মওতের মুহূর্তে যখন ফেরেশতাকে দেখে নিচ্ছ মালাকুল মওত হাজির এখন নিশ্চিত হয়ে গেছে আমার মতের মুহূর্ত ঘনিয়ে আসছে এখনই মত হয়ে যাবে তখন ফেরেস্তা এসে সান্ত্বনা দেয় এক দুই নম্বর কবরে যখন প্রশ্ন শুরু হবে মুনকার নাকিরের তখন এসে সান্ত্বনা দেয় তিন নম্বর হচ্ছে বিচার দেওয়া হাশরের মাঠে যেদিন হাজির হয়েছে আর ত্রাহি ত্রাহি অবস্থা মানুষ ঘামে হাবুডুবু করছে তখন ফেরেস্তা এসে সান্ত্বনা দেয় বলে চিন্তা করিও না পুল সেরাত পার করা আমাদের দায়িত্ব আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ফেরেস্তারা কি বলবেন নেমে এসে তাতানাজ্জালু আলাইহিল মালায়েকা ইনদাল মাউতি ওয়া ফিল কবরি ওয়া ফিল হাসরি ইয়াউমাল কিয়ামতি তিনটি ক্ষেত্রে আর তিনটি ব্যাখ্যে ঠিক আল্লাহ তাখাফু ওরা বলে ভয় করিও না ভয় করিও না মানুষ ভয় করে সামনে যে কি আছে এ বলে ভয় করে ওয়ালা তাহজানু আর দুশ্চিন্তা করিও না অতীতে যা ছুটে গেছে তার উপর শোক হয় শোক কখন হয় আপনার একটা দামি মোবাইল হারিয়ে গেছে মনটা খারাপ না শোক স্ত্রী মারা গেছে শোক তাহলে যেটা হারিয়ে গেছে অতীতে যেটা ঘটে গেছে অপ্রীতিকর জিনিস অসন্তোষজনক জিনিস তার উপর মানুষকে কি হয় শোক হয় চিন্তা হয় আর ভবিষ্যতে কি হবে না হবে এর উপর ভয় ভীতি হয় এই জন্য আল্লাহ খৌফ আর হুজুন দুটো জিনিস আল্লাহ বহু আয়াতে উল্লেখ করেছেন আল্লাহ পাকে নেক বান্দা যারা তাদের কি আল্লাহ পাক রব্বুল আলামিন ভয়ে ভয় দিবেন না তাদের ভয়ে ভীত হবে না তারা আর তারা তাদের কোনো দুশ্চিন্তাও হবে না তাই বলছেন ফেরেশতারা বলে আল্লাহ তাখাব ভয় করি না ওয়ালা তাহজানু আর দুশ্চিন্তা করিও না চিন্তায় কি চিন্তা লাগে আছে মওতের সময় ফেরেশতা যখন এসে গেছে চিন্তায় পড়ে গেছে আমার ছেলের বয়স দুই মাস তিন মাস আমার স্ত্রীর বয়স ২৫ বছর ৩০ বছর এরা যদি ৬০ বছর ৭০ বছর বাঁচে তা আমার স্ত্রীকে কে দেখবে আর আমার এই ছেলেকে কে মানুষ করবে ইত্যাদি বহু চিন্তা আমার বৃদ্ধ বাবা আছে মা আছে আর তাদের রুজি রোজগারের কেউ নাই কে দেখবে তাদেরকে কে খাওয়াবে কে রুজি রোজগার করে দেবে ইত্যাদি এই সব চিন্তা আমার ছেলেগুলি পড়াশোনা করতে পারলো না এখনো নিচেই পড়াশোনা করে কখন মানুষ হবে কখন কাজে লাগবে কি করে ভালো হবে না মন্দ হবে কত দুশ্চিন্তা আল্লাহ আল্লাহ তাহা জানো ওদের চিন্তা করিও না ফেরেশতা এসে বলবেন যে চিন্তা করিও না ওগুলি আল্লাহ পাক রব্বুল হেফাজত করবেন ওগুলো করবেন যা ছুটে যাচ্ছে তোমার দুনিয়াতে আর চলে যাচ্ছে তুমি পাড়ি দিয়ে চিন্তা করিও না ওদের সম্পর্কে চিন্তা করিও না আর সামনের দিকে যাচ্ছ কোথায় যাচ্ছে আল্লাহ কি হবে মতের পরে আমি আসামি হব না আল্লাহর কাছে মান ইজ্জত পাবো চিন্তা করিও না ভয় করিও না আল্লাহ তাকে ভয় করিও না চিন্তা করো আবশিরু আর সুসংবাদ নিয়ে নাও বিল জান্না জান্নাতের আল্লাতি কুনতুম তুআদুন যে জান্নাতের তোমাদের সাথে প্রতিশ্রুতি ওয়াদা করা হয়েছে নাহনু আউলিয়া অতিরিক্ত ফেরেশতারা বলেন আমরা তোমাদের বন্ধু ফেরেশতারা বলেন যে আমরা তোমাদের বন্ধু ফিল হায়াতের দুনিয়া দুনিয়াতেও তোমাদের হেফাজত করেছি কত শত্রু তোমাদেরকে মারতে চেয়েছে কত শত্রু তোমাদের ক্ষতি করতে চেয়েছে কিন্তু ক্ষতি করতে পারেনি হেফাজত করেছি ওফিল আখের এবং পরকালও তোমাদের বন্ধু ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম আর তোমাদের জন্য সেখানে রয়েছে জান্নাতে যা তোমাদের মন চাইবে তাশতাহি মানে যা মনে চাইবে ওয়ালাকুম ফিহা মা তাদাউন আর জান্নাতে তোমাদের জন্য তাই রয়েছে মা তাদাউন যা তোমরা আকাঙ্ক্ষা করবে তাত ইদ্দা মানে হচ্ছে তলব করা যা ডিমান্ড করবে আর ইংরেজিতে যে ডিমান্ড করা সেটা হচ্ছে ইদ্দা দাবি করা যা আল্লাহ এটা চাই যেমন ছোট বাচ্চারা দাবি করে আজকে এই খাবো সেই খাবো আজকে ব্রোস্টেড খাবো আজকে অমুক খাবো আজকে অমুক খাবো আজকে বিরিয়ানি খাবো আজকে পোলাও খাবো আজকে মিষ্টি খাবো
আল্লাহ বলছেন যা কিছু সেখানে তলব করবে তাই পাবে, নুজুলাম মিন গাফুরির রহিম, এই আপ্যায়ন হবে কার পক্ষ থেকে, সেই আল্লাহর পক্ষ থেকে যিনি বড় মার্জনাকারী গাফুর, যিনি বড় দয়াবান। এখান থেকে আজকের তাফসীর শেষ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কোরআন বুঝার, তার প্রতি আমল করার, তার প্রচার করার তৌফিক দান করেন। কোরআন কারিমের দাওয়াত মানব জাতি পর্যন্ত পৌঁছার তৌফিক দান করেন। আল্লাহ কোরআন দিয়ে আমাদের জীবনকে যেন আলোকিত করেন, আমাদের পরিবার ছেলে মেয়ে আত্মীয় স্বজনদের জীবনকে আলোকিত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলিমদের জীবনকে যেন আলোকিত করেন। আল্লাহ পাক সারা বিশ্বের সমস্ত মুমিন মুসলিমদেরকে আল্লাহ পাক সম্মানিত করেন। আল্লাহ পাক যারা অমুসলিম হয়ে রয়েছে, যারা বেদিন বেনামাজি হয়ে রয়েছে, যারা বিধর্মী হয়ে পাপে ডুবে রয়েছে, আল্লাহ পাক তাদেরকে যেন কোরআন দিয়ে হেদায়ত দান করেন। সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي احسن فاذا الذي بينك وبينه عداوه كانه ولي حميم. আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা, যে আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদেরকে ভালো কাজের আদেশ দান করেছেন, ভালো কাজের বাস্তবায়ন করতে বলেছেন এবং অন্যদেরকেও ভালো কাজের জন্য আহ্বান করতে বলেছেন। সালাত এবং সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি, যিনি মানব জাতিকে ভালো কাজের জন্য আহ্বানের উদ্দেশ্যেই দুনিয়াতে নবী হয়ে প্রেরিত হয়েছিলেন। আজকে তাফসীর হবে সূরায়ে ফুসসিলাত, বা সূরার অপর নাম হচ্ছে সূরায়ে হামিম, সাজদা। এই সূরার দ্বিতীয় অংশ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন একটি আয়াতে, যেখান থেকে আজকের তাফসীর শুরু করব, এই সূরার দাওয়াতের ফজিলত সম্পর্কে। দাওয়াত মানে আহ্বান করা, দাওয়াত এল আল্লাহ, আল্লাহর দিকে আহ্বান করা, আল্লাহর দিনের দিকে আহ্বান করা, আল্লাহ পাকের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের দিকে আহ্বান করা, ভালো কথার দিকে আহ্বান করা, মন্দ কথা থেকে মানুষকে সতর্ক করা, এ হচ্ছে দাওয়াতের কাজ। দাওয়াত মানে ডাক দেওয়া, অমুসলিমকে ইসলামের দিকে ডাক দেবেন, ইসলামী আকীদার দিকে ডাক দেবেন, ইসলামের ইবাদত বন্দেগীর দিকে ডাক দেবেন, ইসলামিক চরিত্র আখলাকের দিকে ডাক দেবেন, এ হচ্ছে দাওয়াত। মুসলিমদেরকে, মুসলিমদের মধ্যে দুই শ্রেণীর মানুষ বিভ্রান্তির শিকার হয়ে রয়েছে। এক শ্রেণীর মানুষ যারা ইসলামের নামে, ধর্মের নামেই শিরক বিদাত করে, ধর্মই মনে করে কিন্তু সেগুলি ধর্ম নয়। যারা ইসলামের নামে কবর মাজার পূজা করে, পীর পূজা করে, কবরে চাদর চড়াই, আল্লাহ ছাড়া অন্যের কাছে কিছু পাওয়া যাবে এই আশা রাখে, এইসব ভ্রান্ত বিশ্বাস রাখে, এইরকমই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শবাদ দিয়ে অন্য তরিকায় চলে, অন্য তরিকতের মাধ্যমে মনে করে যে এতেই মুক্তি রয়েছে, বিভিন্ন বিদাতে লিপ্ত রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেসব কাজ করেননি নেকি মনে করে, সেগুলিকে নেকির কাজ মনে করে, মিলাদ করা, শবে বরাত করা, এইরকমই নিয়ত পড়া, এইরকমই বহু বিদাত, চলাফেরার ক্ষেত্রে ইবাদত বন্দেগী ছাড়া বিবাহ শাদীর ক্ষেত্রে বহু বিদাত, বিভিন্ন ক্ষেত্রে বিদাত ছড়িয়ে রয়েছে। কথার বিদাত, সন্তান ভূমিষ্ঠ হলে বিদাত, মানুষ মারা গেলে বিদাত, বিদাতে ভরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা বাদ দিয়ে জীবনযাপন করা, এইরকম মুসলিমদেরকে দাওয়াতের প্রয়োজন রয়েছে। কারণ তারা ইসলাম মনে করে অনৈসলামিক কাজ করে, নেকির কাজ মনে করে গুনাহার কাজ করে, আর এদের সংশোধন হওয়া বেশি মুশকিল। কারণ এরা বুঝে না যে আমরা ভুলে আছি, বরং তাদের দৃঢ় বিশ্বাস, ভ্রান্ত বিশ্বাস যে আমরা ঠিক পথে আছি, অন্যরাই ভুল পথে আছে, যার ফলে বিদাতি সাধারণত খুব হেদায়ত কম হয়। গোড়া বিদাতি যদি বিশেষ করা হয়, অন্তর না খুলে, মন মস্তিষ্ক না খুলে,
হকের সন্ধান না করে, যদি মনে করে যে হক সত্য আমার বিশ্বাসী আমার তরিকায় সীমিত, তাহলে এইরকম বিদাতিকে আল্লাহ কখনো হিদায়ত করেন না। এদেরকে দাওয়াত দেওয়ার প্রয়োজন রয়েছে। তো দাওয়াতের দ্বিতীয় ক্ষেত্র হচ্ছে যারা ইসলামের নামে অন ইসলামিক কাজ করে, নেকির আশা করে কিন্তু গুনহার কাজ করে, হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের হক নষ্ট করে শিরিক করে, আর না হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক নষ্ট করে বিদাত করে, নবীর তরিকায় নেকি না করে, ভালো কাজ না করে। যে আমল কবুল হওয়ার জন্য দুটো শর্ত রয়েছে, সেগুলির পরোয়া করে না। কাজ তো ভালো লাগে, তুমি কেন মানা করবে, আমাকে নিষেধ করবে কেন? কি অন্ধ কাজ করছি? হ্যাঁ, নবীকে সারা জীবন স্মরণ করতে পারছি না, গোটা বছরটা চলে গেল, বছরে একবার বারো রবিউল আউয়াল নবীকে স্মরণ করতে দিবে না? যুক্তি তো ভালো, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাই কেরামরা এই বাতিল যুক্তি পেশ করেননি, তারা দিনকে পূর্ণাঙ্গ রূপে আমাদের কাছে আমানত রেখে গেছেন। তাহলে এইরকম যারা শিরক বিদাতে লিপ্ত রয়েছে, তারা হচ্ছে আমাদের দাওয়াতের ক্ষেত্র, তাদেরকে দাওয়াত দিতে হবে। মুসলিম সমাজের আর এক শ্রেণীর মানুষকে দাওয়াত দিতে হবে, যা আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরজ ওয়াজিবকে নষ্ট করেছে পুরোপুরি অথবা আংশিক। কিছু ফরজ ওয়াজিব আদায় করে, কিছু করে না। পাঁচ অক্ত, তিন অক্ত, চার অক্ত পড়ে, ফজর পড়ে না। ঠান্ডার দিনে রোজা রাখে, মাঝে মধ্যে রোজা রাখে, যেদিন একটু কষ্ট হইলো কাজ বেশি রোজা রাখলো না। যাকাত কিছু দিল, কিছু দিল না, কখনো দিল কখনো দিল না। হজ করলো কিন্তু হজ ফরজ হয়েছে 30 বছর বয়সে, 70 বছর বয়সে, কিছুই কাজ করতে পারছে না যখন হজে এসে, চলতে পারছে না তখন হজে এসছে। এইরকম লোককে দাওয়াত দিতে হবে। দাওয়াত দিতে হবে ওই সব লোককে যারা ফরজ ওয়াজিবের মধ্যে ঘাটতি ছাড়াও হারাম নাজায়েজ কাজে লিপ্ত রয়েছে পুরোপুরি ভাবে অথবা আংশিক ভাবে। পুরোপুরি হারামে ডুবে রয়েছে, হারাম রেজিক, হারাম কথা, হারাম দেখা, হারাম শোনা, অথবা আংশিক হারাম কাজ করছে, কিছু হারাম খায় কিছু হালাল খায়, কিছু হারাম ইনকাম করে কিছু হালাল ইনকাম করে, কিছু ভালো কাজ করে ভালো কথাও বলে আর কিছু মন্দ কথাও বলে, ফিল্ম দেখে, টাকনার নিচে কাপড় যায়, বিভিন্ন হারাম কাজ করে, মদ না খেলে ধূমপান করে, জর্দা খায়, জুয়া না খেললে আর অন্য রকমের কিছু করে, মানুষের সাথে জুয়া না খেললে কোনো প্রতিষ্ঠান ব্যবসায়ী প্রতিষ্ঠানে যেসব লটারি আছে সেগুলিতে অংশ নেয়, মানুষের কাছ থেকে সুদ না খেলে ব্যাংকের মাধ্যমে সুদ খায়, সব সময় অহরহ সুদ না খেলে মাঝে মধ্যে খায়, ঘুষ তলব না করলে দিলে তাতে খুশি হয়, ঘুষ তো তলব করে না অফিসার, মুসলিম অফিসার, কিন্তু দিলে খুশি হয়, কাজটা তাড়াতাড়ি করে দেয়, তখন লোকও বুঝে গেছে যে পয়সা না দিলে তাড়াতাড়ি কাজ হবে না, টেবিলে ফাইল পড়েই থাকবে বছরকে বছর, তখন মানুষ ঘুষ দেওয়া শুরু করে। এক কথায় ফাসেক পাপিষ্ট মুসলিম লোকেরা যারা হারাম কাজ করে পাপ করে কিছু বা বহু, অথবা ফরজ ওয়াজিব ছেড়ে গুনাহগার হয়ে নাফরমান হয় আল্লাহ পাকের তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, এরা হচ্ছে আমাদের দাওয়াতের ক্ষেত্র। এদেরকে সংশোধন করে খাঁটি মুসলিম বানাইতে হবে, এদের ফরজগুলিকে সুন্দর করাতে হবে, এদেরকে হারাম না যায় যে জীবনযাপন তাদের এই হারাম মুক্ত করতে হবে। তো দাওয়াতের ক্ষেত্র কয়টি বললাম তাহলে? হ্যাঁ, বলার পরে ভুলে গেলেন নাকি? হ্যাঁ, কে বুঝলেন কয়টি? তিনটি, মাশাআল্লাহ। দুইটি অমুসলিমদের দাওয়াত, মুসলিম যারা শিরক বিদাতে লিপ্ত আছে তাদের দাওয়াত দুই নম্বর, তিন নম্বর হচ্ছে মুসলিম যারা ফরজ ওয়াজিব ছাড়ছে অথবা হারাম নাজায়েজ কাজে লিপ্ত হয়ে ফাসেক গুনাহগার নাফরমান হয়ে রয়েছে আল্লাহ পাক তার রাসূলের, তাদের দাওয়াত। এই তিনটি ক্ষেত্রে দাওয়াতের কাজ করতে হবে। আপনি কোন ক্ষেত্রে কাজ করছেন না, কোন ক্ষেত্রে আপনার অবদান নাই বসে আছেন, এমনকি আপনার স্ত্রী বেহায়া, ওর স্বাধীনতা আছে, আরে ও ডিগ্রি পাস, এমএ পাস, তাকে কি আর বলা যায়, সে তো নিজেই বুঝে, ওকে কেন পর্দার কথা বলবো, সবকিছুই তার সাথে আপনার হচ্ছে, সে যদি একদিন রান্না করে না দেয় তাহলে আপনি কথাই বলবেন না তার সাথে, তুমি রান্না করো একদিন আমি যেমন করছি, একবেলা তুমি করো একবেলা, মানবেন? কখনো মানবেন না। যদি চাকরিও করে স্ত্রী, তারপরে তুমি চাকরি করে এসে রান্না করে রাখবে, আমি কেন রান্না করবো, আমি তোমার স্বামী, সেই ক্ষেত্রে কোনো ছাড় নেই, ডিসকাউন্ট নেই। আর পর্দার ক্ষেত্রে ওর স্বাধীনতা আছে, ধর্মীয় স্বাধীনতা আছে, নামাজ, নামাজ কি মানুষকে বলে পারা যায়, ওটা নিজের ব্যাপার, এগুলো আমাদের দেশীয় কথা, তাই না?
ছেলেদেরকে নামাজ পড়ানোর কথা বলে পারা যায়, খাওয়াচ্ছেন, জমির ভাগ দিচ্ছেন, সবকিছু দিচ্ছেন, বিদেশ যেতে চাই লাখ লাখ টাকা, বাবা বিদেশ যা, ইউরোপ যাবি, আমেরিকা যাবি, যা যেখানে যাবি যা, টাকা কত লাগবে দিচ্ছি, হ্যাঁ ব্যবসা করবি কত টাকা লাগবে, যা চাকরি নিবি ঘুষ কত টাকা লাগবে, নিয়ে যা জমি বিক্রি কর। কিন্তু নামাজের কথা বলতে গেলে কোন আলেম যদি বলে আপনার ছেলে নামাজ পড়ে না, বলছে নামাজের কথা হুজুর, নামাজের কথা বলে পারা যায়, ওটা তো নিজের ব্যাপার, ওটা নিজেই যখন বুঝবে করবে, কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে, দাওয়াতের কাজ করতে হবে, দাওয়াতের কাজ নিজের ঘর থেকে আগে শুরু করতে হবে। আল্লাহ বলেছেন আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনরা, কু আনফুসাকুম ওয়াহলিকুম নারা, নিজেকে আগে নিজের থেকে শুরু করতে হবে, নিজেকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে, আর আহলিকুম তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তারপরে আশেপাশের লোককে, তারপরে গ্রামবাসীকে যাদের সাথে রক্তের সম্পর্ক রয়েছে। আমি বলি এই জন্য যে আপনি যদি তিনটে ফ্যামিলিকে ঠিক করে নেন তাহলে যথেষ্ট ইসলামের খেদমত করলেন একজন সাধারণ মানুষ, আপনার পরিবার এবং আপনার বংশধর যাদের সাথে আপনার রক্তের সম্পর্ক রয়েছে, হ্যাঁ আপনার মামা বংশ, নানা নানি বংশ যাদের সাথে আপনার মায়ের রক্তের সম্পর্ক রয়েছে সেজন্য আপনারও রক্তের সম্পর্ক রয়েছে, আপনার শ্বশুর শাশুড়ি বংশ যাদের সাথে আপনার ওয়াইফের স্ত্রীর রক্তের সম্পর্ক রয়েছে সেই জন্য তাদের সাথে আপনার আত্মীয়তা রয়েছে। এই তিনটি পরিবারকে কেউ যদি ইসলামের দাওয়াত দেয় তাহলে যথেষ্ট কাজ করলো আশা করি একজন সাধারণ মানুষ। তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আলেমদের মতো যাদেরকে আল্লাহ জ্ঞান দিয়েছেন অত বড় দায়িত্ব দেননি, এতটুকু কাজ করে দেখেন আপনি যে আপনি কতটুকু ইসলামের কথা পৌঁছিয়েছেন আপনার বংশধরের কাছে। আল্লাহ বলছেন নবীকে ওয়ানাজের আশিরা তাকার আকরাবিন, তোমার নিকট আত্মীয়দেরকে তুমি প্রথমে সতর্ক করো, আল্লাহ নবীকে বলেছেন তোমার নিকট আত্মীয় তোমার বংশধর এদেরকে সতর্ক সাবধান করো, আপনার স্ত্রীর বংশধর, আপনার মায়ের বংশধর, তাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করুন, এই এখান থেকে দাওয়াতি কাজ শুরু করবেন। খবরদার এগুলিকে উপেক্ষা করে বাড়ি ঢাকা চলে গেলেন চিটাগাং প্রথম চিল্লাতি, এই তরিকা অবলম্বন করবেন না। বাড়ি আপনার বাংলাদেশ চলে গেলেন প্রথমে দিল্লি নিজামউদ্দিন ভারত, ওখানকার লোককে জাহান্নাম থেকে উদ্ধার করতে হবে, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা নয়। নবী করিম সাল্লামের তরিকা হচ্ছে নিজের থেকে শুরু করা, নিজের পরিবার থেকে শুরু করা, নিজের নিকট আত্মীয় থেকে শুরু করা। 13 বছর ধরে মক্কায় এত কষ্ট, এত যেটাকে বলা হয় পরিবেশ অনুকূল নয়, হ্যাঁ প্রতিকূলতা, প্রতিকূল পরিবেশ, বিরোধী পরিবেশ, তারপরে সেখানে ধৈর্য ধরে থাকা, না এদেরকে হেদায়তের জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন, এদেরকে প্রথম হেদায়ত করতে হবে। আল্লাহ পাকের আদেশ না হওয়া পর্যন্ত তিনি এক কদম উঠালেন না, আদেশ যখন হইল এখন মদিনা যাও, 13 বছরে বেশি ফল এখানে দেখা গেল না, অনুর্বর জমি, শুষ্ক জমি মক্কা, এখানকার মানুষ হিদায়ত কবুল করতে চায় না, যাও এর চাইতে বেশি হিদায়ত কবুল করতে চাইছে মদিনার লোকেরা, সেখানে যাও। তখন গেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা মদিনা উপেক্ষা করে চলে যান নি ইরাক, ইরান, রোম সাম্রাজ্য, ফিলিস্তিন, কখনো জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দাওয়াতের জন্য ভারত, চীন চলে যাননি, অথচ ইচ্ছা করলে যেতে পারতেন যে চলো চিল্লা দিয়ে আসি 40টা দিন ভারতে কাটিয়ে আসি, 13 বছরের মধ্যে 40টা দিন ভারতে কাটাতে অসুবিধা ডিগি ছিল, হ্যাঁ 10 বছর মদিনার জীবনে 40টা দিন ফিলিস্তিনে যেতে আর ইরাকে যেতে আর রোম সাম্রাজ্যে যেতে অসুবিধা ডিগি ছিল, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আদর্শ এটা নয়। ফিরে আসি আমাদের এই সূরার তাফসীরের দিকে, মহান আল্লাহ ইরশাদ করেছেন আয়াত নম্বর 33 সূরা হামিম সাজদার, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলা আল্লাহ, ওর চাইতে ভালো কথার দিক থেকে আর কে হইতে পারে, ওয়ামান আহসানু কে সবচেয়ে ভালো হইতে পারে কাওলান কথা বলার দিক থেকে, অর্থাৎ কার কথা সবচেয়ে ভালো হইতে পারে, ওই ব্যক্তির তুলনায় যে ব্যক্তি কি করে দাআ ইলা আল্লাহ, আল্লাহর দিকে আহ্বান করে। আমি আগে বলেছি আল্লাহর দিকে দাওয়াত দেওয়া, আল্লাহর দিনের দিকে দাওয়াত দেওয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সুন্নতের দিকে দাওয়াত দেওয়া, তরিকার দিকে দাওয়াত দেওয়া, এটা হচ্ছে আল্লাহর দিকে দাওয়াত দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দিকে দাওয়াত দিলেন, আল্লাহর দিকে আপনি দাওয়াত দিলেন, আপনি দীন ইসলামের স্পষ্ট বিধিবিধানের দিকে যার সম্পর্কে আপনার জ্ঞান আছে দাওয়াত দিলেন, করণীয় অথবা বর্জনীয়, করার জন্য বললেন করার ক্ষেত্রে যেগুলি করতে হবে, আমল করার ক্ষেত্রে যেগুলি বর্জন করতে হবে বর্জন করার জন্য আহ্বান করলেন, তাহলে আল্লাহর দিকে আপনি দাওয়াত দিলেন। আল্লাহর দিকে দাওয়াত দিতে হবে, কোরআনের ভাষায় বহুবার বলা হয়েছে
এতে আমাদেরকে আরেকটি শিক্ষা দেওয়া হয়েছে যে দিনের দাওয়াত দিয়ে দুনিয়ার যেন গরজ না থাকে, নিজের স্বার্থ, যেখানে স্বার্থ আছে সেখানে আমি। কোন ভিলাতে ইসলামের কথা বলতে গেলে খাওয়া দাওয়া না খাওয়াইয়ে বিদায় করে না, সেই জন্য ওখানকার দর্শ ঠিক আছে, ওখানে যেতে হবে, ওখানকার সাপ্তাহিক প্রোগ্রাম আপনার ঠিক আছে। আর কোন জায়গায় এক গ্লাস পানিও খেতে বলে না, সেই জন্য ওখানে যাওয়া যাবে না, একবার গিয়েছে না, ভালো আদর যত্ন করে না ওরা। এইরকম মোল্লা হুজুর আর এইরকম দায়ী হলে কাজ হবে না, জবাবদাহি করতে হবে, দায়ী আল্লাহ, আল্লাহর দিকে আপনি আহ্বান করেছেন, আপনার ব্যক্তি স্বার্থের দিকে না। এইসব লোকগুলি একটু সচ্ছল, শিক্ষিত, পয়সাওয়ালা, ওদের কাছে যদি ইসলামের কথা বলতে যায় আর ওরা যদি আমার ভক্ত হয়ে যায়, আমার অনুসারী হয়ে যায়, এদের কাছে কখনো প্রয়োজনে 10,000 রিয়াল ধার পাওয়া যাবে, হ্যাঁ, এদের কাছে গেলে সাহায্য সহযোগিতা পাওয়া যাবে যে কোনো ক্ষেত্রে, এই গরজে না। এই গরজে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম অনুসরণকারী সবগুলি গরিব, অভাবী, জি নির্যাতিত, এরা অনুসরণ করেছে। আম্মার, ইয়াসের, সোহাইব, বেলাল, সালমান, আবদুল্লাহ বিন মাসউদ, যারা অভাবী, দুর্গত, গোলাম, দাস, এইরকম লোকের ইসলাম গ্রহণ করেছে। যদি আপনার দাওয়াতে প্রথম এই অভাবীরা সাড়া দেয়, তো এতে আপনার শুভ লক্ষণ রয়েছে, লক্ষণ ভালো যে আপনি হক কথা বলছেন। আর যদি বেশি পয়সাওয়ালা, ডানে বামে শুধু পয়সাওয়ালা, পয়সাওয়ালা আর নেতৃত্ব, আপনি হক দাওয়াত দিলে কখনো এরা আপনার পাশে প্রথমে দাঁড়াবে না, শেষ দিকে দাঁড়াতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে পরে এইসব লোকের দাঁড়িয়েছে, অল্প, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া, আব্দুর রহমান বিন আউফ ছাড়া, এই দুই তিনজন ছাড়া কোন পয়সাওয়ালা মানুষ, সম্পদওয়ালা মানুষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে প্রথম জামানায় দাঁড়াননি, বিরোধিতা করেছে। আবু জাহাল, আবু লাহাব, এইরকম যারা উতবা, শাইবা, রাবিয়া, যাদের কাছে নেতৃত্ব আছে, যাদের কাছে ধন সম্পদ আছে, যাদের বড় বড় ব্যবসা আছে, ওলিদ বিন মুগিরা, ধন জনে ভরা যাদের বাড়ি ঘর, তারা ইসলামের সাহায্য করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহযোগিতা করেনি। তো আল্লাহ পাক এই আয়াতে দাওয়াতের ফজিলত বর্ণনা করেছেন আর দাওয়াতের ইখলাসের কথা বর্ণনা করেছেন। দাওয়াত ইখলাস মানে আপনার স্বার্থ হবে আল্লাহকে রাজি করা। আপনি আল্লাহর দিকে যখন আহ্বান করবেন, তো আপনি মন গড়া কখনো কোনো কথা বলবেন না। আপনার দ্বারা যদি কখনো ভুল হয়ে যায়, ভুল স্বীকার করতে কোনো অসুবিধা নেই, আমি মানুষ ভাই, আমার ভুল হতে পারে, যদি আমার ভুল হয়, আমি বলছি আজকে ভালো করে শুনে রাখেন, আরব দাইরা আরবিতে বলি যে ফাইন কানা সাওয়াবান, যদি আমি ভাই আপনাদেরকে ঠিক বলি, ফামিন আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে, এটা আল্লাহ ভালো বলার তৌফিক দিয়েছেন, সঠিক কথা বলার তৌফিক দিয়েছেন। ওয়াইন কানা গায়রা জালিক, আর যদি সঠিক ছাড়া অন্য কিছু হয়, মানে ভুল হয়, আমার ইচ্ছা করে ভুল হোক আর অনিচ্ছাকৃত ভুল হোক, ভ্রম হয়ে যাক, ফামিননি ও মিনাস শয়তান, তাহলে এটা আমার পক্ষ থেকে হয়েছে আর শয়তানের পক্ষ থেকে, শয়তান আমাকে ভুল করিয়েছে। সুতরাং কোন মানুষের অন্ধত্ব ইসলামে নেই, একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া, যার কাছে ওহী আসতো, এছাড়া কোন বুজুর্গ, কোন ওলি, যাকে ওলি মনে করেছেন, আপনি কেমন করে জানেন সে ওলি, আর তার কাছে ওহী বা কর্তৃক আসলে সব কথা ঠিক হতে পারে, আপনার ওস্তাদ, আপনার আলেম, আপনার দায়ী, যে কোনো মানুষের ভুল হইতে পারে। যদি আল্লাহর পক্ষ থেকে আমাদের কথা হয়, তো আল্লাহ পাক যেন কবুল করেন এবং তাতে বরকত দান করেন। আর যদি ভুল কথা হয়, ইচ্ছা করে হোক আর অনিচ্ছাকৃত হোক, আর যে কোনো রকমের ভুল হোক, তাহলে আল্লাহ যেন মাফ করেন সেটা আমাদের পক্ষ থেকে আর শয়তানের পক্ষ থেকে, শয়তান আমাদেরকে ভুলে লিপ্ত করেছে, আল্লাহ যেন আমাদের ক্ষমা করেন। তো আল্লাহ পাক ইরশাদ করেছেন যে কথার দিক থেকে সবচেয়ে বেশি ভালো ব্যক্তি আর কে হতে পারে ওই ব্যক্তির তুলনায়, যে ব্যক্তি দায়ের আল্লাহ, আল্লাহর দিকে আহ্বান করে, আল্লাহর দিকে আহ্বান করবেন আর নিজেকে ভুলে যাবেন না। এই জন্য আল্লাহ বলছেন ওয়ামেলা সালিহান, এবং নিজেও ভালো কাজ করে, আর নিজেকে প্রথম আল্লাহর দিকে আহ্বান করতে হবে, আপনার বিবেককে বলতে হবে তুই ভালো কথা বলবি, তাকে নিজে ভালো কাজ কর। তুই বলবি যে টাকনার নিচে কাপড় গেলে জাহান্নামে যায়, আর টাকনার নিচে আপনারই কাপড়, তাহলে এটা তো, এই জন্য অনেকে আছেন টাকনার নিচে কাপড়, হ্যাঁ, তখন ওইটা আর মাসলা বলতে পারছেন না, নামাজের কথা হয়তো বলছেন, তাওহীদ আকীদা, সহি আকীদার কথা বলছেন, কিন্তু এটা বলতে পারছেন না, কারণ আপনার বললেই তো চট করে মানুষ বলে যে আপনার কি অবস্থা, সেই জন্য আপনার মুখে দাড়ি নাই, সুতরাং সবটাই বলতে পারছেন, দাড়ির কথা ভাই ওটা বলতে পারবো না, কারণ আমি তো অভাবী, শোচনীয় আমার অবস্থা। জি জি, আপনি ফজর নামাজে যান না,
যদি বলতে যান আর যদি ওই লোক জানে তো কখনো মুখ খুলতে পারবেন না, তাই না? আর যদি না জানে তো অনেক সময় বলবেন, কিন্তু বিবেক আপনাকে আঘাত দিচ্ছে যে এটা তোমার জন্য উচিত হচ্ছে, ফজর নামাজ ফজর নামাজ ফজর নামাজ, হ্যাঁ কোরআন আল ফজরে ইন্না কোরআন আল ফজরে কানামা সুদার আয়াত পড়ছো হাফেজ সাহেব, কারি সাহেব আর মৌলভী সাহেব, আর তোমারই ফজর নামাজের খবর নাই, লোকজনকে কি করে বলছো তুমি এই ফজর নামাজের কথা আর জামাতের কথা আর কাওম আর রাকিনের কথা? বুঝা গেল যে নিজে আমল করতে হবে, নিজে সংশোধন করতে হবে। আপনার মেয়ের, আমাদের দেশে অনেক আলেমরা আছে, বড় আফসোস লাগে, তাদের মেয়েরা যুবতী হয়ে গেছে, বোরকা পরে না, যুবতী, তারপরে সহশিক্ষায় কলেজ ইউনিভার্সিটিতেও যুবকদের সাথে পড়ে পড়াশোনা করে। তাহলে ওই আলেম কি করে সমাজে বা কোনো জায়গায় গিয়ে বলতে পারবে যে সাবালিকা মেয়ের যুবকদের সাথে পুরুষদের সাথে পড়াশোনা করা জায়েজ নয়, সহশিক্ষা জায়েজ নয়, এই কথা কি করে বলবে? তাহলে হক থেকে বোবা হয়ে থাকতে হবে। আল্লাহ বলছেন ওয়া আমিলাস সালিহান, আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার আগে নিজে ভালো কাজ করো। আপনার বাড়িতেই পর্দা নেই, বাড়িতেই নামাজ, আপনার বউবিটিকে নামাজ পড়ান না, তাহলে আপনি অপরকে কি করে বলতে পারবেন? আপনি গ্রামের মসজিদ দুইটি কি করে বলবেন আপনি? ইত্যাদি ইত্যাদি। তো আল্লাহ পাক বলছেন যে দিনের দাওয়াতের সাথে সাথে নিজে সৎ আমল করতে হবে। ওয়াকালা, এবং ওই ব্যক্তি বলবে, বলে ইন্নানি মিনাল মুসলিমিন, আমি অনুগতদের অন্তর্ভুক্ত, আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। আর মুসলিম মানে হচ্ছে আসলাম, ইসলাম মানে আনুগত্য করা, যে অনুগত, আল্লাহ তোমার বিধান আমি মানি, যে কোনো সময় মানি, আজকে জানি না জানতে পারলাম আজকে মানি, এইরকম কোন হটকারিতা নেই, এইরকম কোন শয়তান আমাকে ধরার সুযোগ পাবে না যে এতদিন ধরে এরকম ফতোয়া দিলাম আবার এটাকে চেঞ্জ করবো কি করে, না এতদিন ভুলেছিলেন, আপনার মতের পুরো মুহূর্তে ভুলের সংশোধন হতে পারে, সাথে সাথে ফিরে আসতে হবে। এটাই হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা সাহাবায়ে কেরামদেরকে, এটাই হচ্ছে সালাফে সালেহীন শিক্ষা, এটাই হচ্ছে আইম্মায়ে কেরাম রাহমাতুল্লাহি আলাইহিম আজমাইন তাদের শিক্ষা। সুতরাং কখনো যেন এতদিন একটা বিদাত করে আসলাম, বইলে আসলাম আল্লাহ নিরাকার, আল্লাহ সর্বত্র বিরাজমান, এখন সেই আকিদা পেয়ে কেমন করে বলবো সমাজে, লজ্জা পাচ্ছি না। দিনের ক্ষেত্রে লজ্জা করেন, কার কিয়ামতে আরো লজ্জিত হয়ে লাঞ্ছিত হয়ে জাহান্নামে যেতে হবে। এতদিন বললাম নিয়ত পড়ো নিয়ত পড়ো, এখন যদি নিয়ত অন্তরের কাজ নিয়ত পড়া বিদাত, তাহলে মানুষে কি বলবে? বলে এতদিন এই হুজুররা কি খেয়ে পড়েছিল রে, এতদিন আমাদেরকে ভুল বুঝিয়েছে? কারণ জাহেল মূর্খ লোকদের তো মুখে হাত দেওয়া যাবে না, বিভিন্ন কথা বলতে পারে না, ওতে কোনো পরোয়া করবেন না, ওতে আপনার মানহানি হবে না, এই দুনিয়ার মানহানিকে মানহানি করবেন না, কিয়ামতের দিন মানহানি হবে, আর কোটি কোটি মানুষের সামনে লাঞ্ছিত হয়ে জাহান্নামে যখন যেতে হবে তখন কি দশা হবে আপনার? আল্লাহ পাক ইরশাদ করছেন যে এই তিনটি কথা, আল্লাহর দিনের দাওয়াত দেবে, নিজে ভালো আমল করবে, এবং ইসলামের আনুগত্যের স্পষ্ট ঘোষণা করবে। এতে এটাও বোঝানো হয়েছে যে মুসলিম কখনো তার ইসলাম, তার ঈমান, তার আমলকে লুকিয়ে রাখবে না, যে আমি মুসলিম ঠিক। আজকাল অনেক মুসলিমরা আছে যারা এই পাশ্চাত্য সভ্যতার যে সৈলাব এসছে বন্যায়, এতে ভয়ে ভীতু, সুতরাং আমি ঠিক আছে, আমি পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক পড়ি, কিন্তু আমি এয়ারপোর্টে নামাজ পড়বো না, লোকে দেখবে, রেল স্টেশনে নামাজ পড়বো না, আমি বাস স্ট্যান্ডে নামাজ পড়বো না, আমি বাড়ি এসে নামাজগুলো পড়ে নেব, অথবা দাঁড়িয়ে রাখবো না, কারণ দাঁড়িয়ে দেখলে আমি ইউরোপ আমেরিকা সফর করি, লোকে তো বলবে যে মৌলবাদী কোত্থেকে আসলো রে, সবাই তাকাবে, না না এটা করতে দেবো না, যাতে না তাকায়, একাকার হয়ে যাবো ইয়াহুদি নাসারাদের মতো, টাকনার উপরে কাপড় থাকলে সবাই তাকাবে, আমি সারা বিশ্বে ঘোরাফেরা করি, আমি শিক্ষিত মহলে যাই, সবাই তাকাবে যে আরে এ অসভ্য কোত্থেকে আসলো রে, টাকার উপরে কাপড় উঠিয়ে রেখেছে, চিনতে দেবো না, এই জন্য জাহান্নামে যাওয়ার কাজ করে থাকি, টাকনার নিচে আমার কাপড় চিনতে দেই না। তারপরে কথাবার্তা বলার সময় ইনশাআল্লাহ বলবো না, বিসমিল্লাহ বলবো না, আলহামদুলিল্লাহ কেমন আছেন ভাই, ভালো আছি ভালো আছি, আলহামদুলিল্লাহ বলবো না, কালকে দেখা হবে তো, হবে 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 ইনশাআল্লাহ নাই, হ্যাঁ টেলিফোন উঠিয়ে কেমন আছেন ভালো আছেন আসসালামু আলাইকুম নাই, জি তাহলে ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন করে আপনার ইসলামের ঘোষণা করতে চান, লুকাতে চান আপনার ইসলাম, হীন মুন্নতা, আপনি নিজেকেই দুর্বল মনে করছেন যে কাফেররা সবল আর আমি দুর্বল, সুতরাং আমার ইসলামকে লুকিয়ে লুকিয়ে পালন করতে হবে, এখন জন্মসূত্রে যখন ইসলাম পেয়ে গেছি তখন এটাকে কোন রকম টিকাইতে হবে, কিন্তু লুকিয়ে লুকিয়ে, এরকম হইলে হবে না, তাহলে আপনি ভালো মানুষ না। ভালো মানুষকে আল্লাহর দিনের দাওয়াতও দেয়, নিজে ভালো কাজ করে আর ভালো কাজের ঘোষণা করে, তার কথায় চলা ফিরায় বোঝা যাবে যে মুসলিম,
এবং তাতে আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরানার গৌরব করে যে আল্লাহ আমাকে মুসলিম হওয়ার তৌফিক দান করেছেন, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরের আয়াতে দাওয়াতের কৌশলের কথা উল্লেখ করেছেন, হিকমত। দাওয়াত দিতে গিয়ে প্রতিশোধ নিলে হবে না, রাগের যে ঝাল আছে ঝাল উঠিয়ে নেব, কারো উপরে আক্রোশ আছে বিদাতি তুই ভালো করে বলে নেব। অনেকে বলে অমুক বিদাতি কি ভালো করে দিলে, একটা কড়া কথা বললাম শক্ত করে, এতদিন কিছু শিখোনি কি 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 করেছো, সারা জীবনে নামাজ বরবাদ করেছো তুমি, এটা তরিকা নাই। জি, কোন বিদাতি যদি বেয়াদবি কথা বলে, তুমি বেয়াদবি করেছো, তার চাইতে বেশি তোমাকে শক্ত কথা বলবো, এটা ইসলামের দাওয়াতের তরিকা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দাওয়াতের হিকমত বা কৌশলের কথা আয়াতে উল্লেখ করে বলছেন, ওয়ালা তাস্তাউল হাসানাতু ওয়ালা সাইয়্যা, ভালো আর মন্দ কখনো সমান হতে পারে না, ভালো মন্দ কখনো সমান হতে পারে না। বিদাতি যদি মন্দ কথা বলে, অমুক দাজ্জাল অমুক ফিতনা সৃষ্টি করছে, অমুক মানুষকে গোমরা করছে, হ্যাঁ অমুক ওয়াহাবি, অমুক তমুক, অমুক কাফের হয়ে গেছে, আপনাকে কাফের বলেছে, তুইও কাফের না, মন্দ মন্দ সমান হয়ে গেল, ভালো মন্দ সমান হতে পারেন না। সুতরাং সে মন্দ কথা বলেছে, সে নোংরা কথা বলেছে, আপনি ভালো কথা বলেন। আল্লাহ বলেন ওয়ালা তাস্তাউল হাসানাতু ওয়ালা সাইয়্যা, ভালো আর মন্দ কখনো সমান হতে পারে না। সুতরাং দুটোর মাঝে যখন আসমান জমিনের পার্থক্য, ইদফা বিল্লাতি হি আহসান, তুমি দূর করো অন্যায়কে মন্দকে, বিল্লাতি হি আহসান, বিত্তরিকাতিল্লাতি হি আহসান, আসলে ছিল ওই পদ্ধতিতে যেই পদ্ধতি হচ্ছে সর্বোত্তম পদ্ধতি, ভালো দিয়ে মন্দকে দূর করা। যেমন যদি পেশাব লেগে থাকে গায়ে কাপড়ে, তাহলে কি দিয়ে ধুইবেন? কুকুরের পেশাব লেগে আছে ছাগলের পেশাব দিয়ে ধুইবেন? হ্যাঁ, গোবর লেগে আছে সুতরাং গাভীর পেশাব দিয়ে, নাকি না? কখন এরকম করবেন না, বরং পানি দিয়ে ধুইবেন। আপনি পেশাব পায়খানা লেগে আছে গায়ে হোক কাপড়ে হোক নামাজের স্থানে হোক আপনার বাড়িতে হোক, তাহলে ময়লা আবর্জনা দূর করবেন, নাপাকি দূর করবেন পাক বস্তু দিয়ে, পাক জিনিস দিয়ে, পানি দিয়ে। পানি নেই উজু করার জন্য, গোসল করার জন্য নাপাক হয়েছেন, তাহলে হ্যাঁ তায়াম্মুম করতে হবে, মাটি তার পানির পরে পবিত্র, মাটি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। ফালাম তাজিদু মান ফাতায়াম্মামু সাইদান তাইয়্যিবা, আল্লাহ পাক এতে শিখিয়েছেন দাওয়াতের পদ্ধতি। যেমন আপনি বাহ্যিক নাপাকি দূর করার জন্য পাক পবিত্র বস্তু ব্যবহার করছেন, ঠিক তেমনি অন্তরের নাপাকি শিরক কুফরি, অন্তরের নাপাকি হচ্ছে বিদআত, অন্তরের নাপাকি হচ্ছে পাপের কামনা বাসনা কুপ্রবৃত্তির অনুসরণ, এগুলিকে দূর করার জন্য ভালো পন্থা অবলম্বন করো। ইদফা বিল্লাতি আহসান, ভালো দিয়ে মন্দকে যদি দূর করো, প্রতিবেশী বিশেষ করে মানুষ, মানুষের রাত দিনের চলাফেরা প্রতিবেশীর সাথে হয়, যারা হয়তো একাধিক লোক বিভিন্ন এলাকার লোক, যেমন এখানে প্রবাসীরা এক রুমে পাঁচজন সাতজন দশজন আছেন বা এক ভিলাতে আছেন, রাত দিন দেখা সাক্ষাৎ হচ্ছে, একসাথে থাকছেন, একটা লোক খারাপ ব্যবহার করলো, আপনি তার সাথে যদি খারাপ ব্যবহার করেন তাহলে আরো সম্পর্ক খারাপ হবে, আপনার কথা কখনো নেবে না। কিন্তু আপনি যদি ভালো ব্যবহার করতেন, সে খারাপ করেছে আপনি ভালো করেন, সে কখনো আপনাকে বলে না, খেতে বসে কখনো, আপনি একই রুমে থাকেন, খেতে বসে কখনো আপনাকে বলে না, আসেন খাই, বলেন না, তুই বলিস না তোকে কেন বলবো, সমান সমান হয়ে গেল, খারাপ দিয়ে খারাপ দূর করার চেষ্টা করলেন না, আপনি ডাকেন তাকে, আসেন খাই, নেন একটু নেন, আমি আজকে মাছ করেছি গোস্ত করেছি একটু নেন, সে কখনো দেয় না, অসুবিধা নেই, দিতে থাকেন আপনি, তার বিবেককে আঘাত করেন আপনি, নিজেকে একা একা যখন শুইবে তখন চিন্তা করবে, যে রাস্তায় চলবে চিন্তা করবে, কাজে গেছে ডিউটি গেছে চিন্তা করবে, যে এই লোকটা তো কখনো উপকার করি না, তো এত দরদি কেন, তার তো কোনো স্বার্থ নেই, কখনো তো পাঁচশো রিয়াল আমার কাছে ধারও চাইনি, যে দুনিয়ার গরজ আছে। তারপরে শেষ রেজাল্ট কি হবে, রেজাল্ট আল্লাহ উল্লেখ করেছেন, এই উদাহরণ দিলাম, যে কোনো কষ্ট দিচ্ছে আপনাকে, আপনি কষ্ট দিয়েন না, কষ্ট দিচ্ছে কষ্ট দিয়েন না, সালাম দেয় না আপনি সালাম দেন, সে ধর সালাম দেয় না ওকে কেন আমি সালাম দিতে যাব, অহংকারী সে, না এরকম করবেন না। এইরকম জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে মন্দকে ভালো দিয়ে দূর করতে হবে, এটা হচ্ছে আল্লাহ পাকের দাওয়াতের, আল্লাহ পাকের দিনের দাওয়াতের নীতিমালা তরিকা। আল্লাহ বলছেন যদি এইরকম করো, ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া, তখন তোমার মাঝে এবং যার মাঝে শত্রুতা রয়েছে,
যে তোমাকে ঘৃণা করে, শত্রু মনে করে, কষ্ট দিয়ে থাকে, এই শত্রুতা ছিল। কান্নাহু ওয়ালিউন হামিম, যেন সে অন্তরঙ্গ বন্ধু হয়ে পড়েছে। ওয়ালিউন মানে বন্ধু, আর হামিমুন মানে হচ্ছে গরম, হামিম গরম পানিকে বলা হয়। আল্লাহ কোরআনে কারিমে জাহান্নামীদের পানীয় বস্তু সম্পর্কে বলেছেন, সুকু মান হামিমা, এদেরকে গরম উত্তপ্ত পানি পান করানো হবে, হামিমা। আর গরম গরম বন্ধু, এদের সম্পর্ক বড়ই গরম গরম, মানে ভালো সম্পর্ক, খুব গাঢ় সম্পর্ক। তো আল্লাহ ওয়ালিউন হামিম বলেছেন মানে অন্তরঙ্গ বন্ধু, দুশ্মন অন্তরঙ্গ বন্ধু। আবার আপনার প্রতিবেশী কষ্ট দিত, আপনার ক্ষয়ক্ষতি করতো, আপনার ফসলের ক্ষয়ক্ষতি করতো, আপনার গাছের ফলমূলের ক্ষয়ক্ষতি করতো, আপনি কখনো ক্ষতি করিলেন না। ময়লা আবর্জনা নিয়ে এসে আপনার সিঁড়িতে ফেলে দেয়, আপনার গেটের সামনে ফেলে দেয়, আপনি উঠিয়ে ফেলে আসেন, কখনো কিছু বলিলেন না যে তুমি এইসব কাজ কেন করো, চুপচাপ নীরব দাওয়াত অনেক সময় হয়। অনেক সময় নীরব আপনার আখলাক চরিত্রে, আপনি কথা বলেন না কিন্তু দাওয়াত হচ্ছে, যে এত কষ্ট দিল লোকটাকে, কখনো তো একটা কথাও বললো না যে এটা কাজ করো, তোমার করা ঠিক হয় না, কেন এরকম করো, এতেই আপনার দাওয়াত রয়েছে। দাওয়াত কখনো মুখে দেওয়ার চাইতে, কথার দ্বারা দেওয়ার চাইতে বেশি ফলপ্রসূ হয় নীরব দাওয়াত, মানে আপনার আখলাক চরিত্র চলাফেরার মাধ্যমে, আপনার আমানত, আপনার সততা। ফাসেক বেদিন আপনার প্রতিবেশী, বেহায়া মহিলা, আপনি দেখছেন ওর স্ত্রী বা ওর যুবতী মেয়েরা রাস্তার সিঁড়ি দিয়ে নামছে, দেখতে আপনি দৃষ্টি নত করে নিলেন, অথবা সিঁড়ির রাস্তা ছেড়ে দিয়ে গেটের একটু দূরে দাঁড়িয়ে গেলেন যতক্ষণ পর্যন্ত তারা বেরিয়ে চলে যায়, খুব বেদিনও চিন্তা করবে, ও ইসলামের দুশ্মনও চিন্তা করবে, অমুসলিম হলেও চিন্তা করবে যে এই লোকটিতে ইচ্ছা করলো আমার স্ত্রীর মাথা খোলা, চুল খোলা, আমার স্ত্রীর পেট পেট খোলা, ব্লাউজ চার আঙ্গুলের সব তো দেখতে পারতো, এই লোকটা কি, ব্যাপারটা কি, এটা আবার কি জিনিস, আমার আর দেখার জন্য পাগল, আর এই লোক দেখতেই চাই না। সুবহানাল্লাহ, ইদফা বিল্লাতি হাসান, ভালো পন্থায় মন্দকে দূর করো, আল্লাহ পাক রব্বুল আলামিনের দিনের দাওয়াতের নীতিমালা আল্লাহ পাক উল্লেখ করেছেন। তাহলে অন্তরঙ্গ বন্ধু হয়ে যাবে, তারা মুগ্ধ হয়ে পড়বে। আর বন্ধু মানে শুধু বন্ধু বলতে হবে জরুরি নয়, কিন্তু আপনার আখলাক চরিত্র সম্পর্কে মুগ্ধ হয়ে যাওয়া, আপনি যে আদর্শ নিয়ে আছেন, ইসলাম নিয়ে আছেন, আপনি কোরআন সুন্নাহর অনুসারী, এই ক্ষেত্রে মুগ্ধ হয়ে যাওয়া, এটাই হচ্ছে বড় আপনার কামিয়াবি, সফলতা। আল্লাহ পাক তারপর ইরশাদ করছেন যে যেই ব্যক্তি কষ্ট দেয় তার সাথে ভালো ব্যবহার করা, এটা জটিল বিষয়, কিন্তু সবাই পারে না, এটা পারে না, এর জন্য কিছু গুণ লাগে, এর জন্য কিছু যোগ্যতা লাগে, পারবেন না, অনেকে পারে না, ও সালাম দেয় না আর আমি সালাম দিতে থাকবো, ওকে সালাম দিলে কথা বলেন না, কেউ হয়তো মনোমালিন্য হয়েছে কথাই বলতে চায় না, পাঁচবার সাতবার সালাম আলাইকুম কেমন আছেন মুখ ফিরিয়ে নিচ্ছে, একবার দুইবার পরে বলেন যা বাদ দাও দরকার নেই, নামাজের কথা বললেন উঠে না, কয়েকদিন বলেছে শুনে না, দরকার নেই, বলে লাভ নেই, আপনি কি করে জানলেন বলে লাভ নেই, অধৈর্য আপনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে মন্দকে ভালো দিয়ে দূর করা, আপনার সাথে মন্দ করছে আপনি ভালো করেন, এটা সকলে পারে না, আমা ইউলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু, এটা অর্জন করতে পারে না, একমাত্র কি অর্জন করতে পারে যেই ব্যক্তি বা যারা ধৈর্যশীল, ইল্লাল্লাযীনা সাবারু, যারা ধৈর্যশীল, ধৈর্যের সাথে আমি নামাজের কথা বলতে থাকব, আমি তাওহীদের কথা বলতে থাকব, এরা শিরক বিদআত কবর মাজার পূজা করুক আমি বলতেই থাকব, এদেরকে কষ্ট দিক, গাল দিক, আমাকে কাফের বলুক, মুশরিক বলুক, বিধর্মী বলুক, যাই কিছু বলুক না কেন আমি এদেরকে বলতে থাকব, ধৈর্য লাগবে তাহলে। আর যে অধৈর্য হয়ে যাবে এরকম কথা বলবি, আচ্ছা দেখবো তোকে, কখনো পারবে না। আর একটি গুণ লাগবে, ওমা বলছেন ওমা ইউলাক্কাহা ইল্লা যু হাজ্জিন আযীম, আর এই গুণ অর্জন করতে পারে না যে মন্দকে ভালো দিয়ে দূর করব, এটা অর্জন করতে পারে না, একমাত্র কি অর্জন করবে যে বড় ভাগ্যবান, যু হাজ্জিন আযীম, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৌভাগ্য দান করেছেন, যার ভাগ্য ভালো, আর ভাগ্য ভালো করার জন্য প্রচেষ্টা চালাতে হয়, আল্লাহ পাক মেহনত করতে বলেছেন তারপরে ভাগ্য সুন্দর করতে বলেছেন, ভাগ্য তো লেখা আছে, দুনিয়ার ক্ষেত্রে বলতে হয় না, আপনার রুজিও তো লেখা আছে, আপনি যদি কোটি টাকার মালিক হন এটা মেহনত করছেন আপনি বলতে হয় না, আপনার তকদির লেখা থাকলে আসবে, কেন এই ক্ষেত্রে বলেন না যে ভাগ্যে থাকলে চলে আসবে, কি দরকার, কি প্রয়োজন এত মেহনত করার, কথা বলেন না, কিন্তু যেখানে জান্নাতের কথা আসে, যেখানে জাহান্নাম থেকে বাঁচার কথা আসে, যেখানে ধর্মীয় কথা, নামাজ পড়ার কথা, আখেরাতের কথা, পরকালের কথা, আরে আল্লাহ তো লিখিয়ে দিয়েছে জান্নাত না জাহান্নাম, ভাগ্যে ভালো মন্দ তো লিখাই আছে, সুতরাং নামাজ পড়ি আর না পড়ি, যা এটা হওয়ার হয়ে গেছে, শয়তানি কথা, ধর্মের ক্ষেত্রে শয়তানি করে আর দুনিয়ার ক্ষেত্রে এই শয়তানি করে না, তখন রাত দিন মেহনত করে,
ডিউটি শেষ হয়ে গেছে, রাস্তায় রাস্তায় বেড়ে গেছে, কোথায় পার্ট টাইম পাওয়া যায়, কোথায় কি পাওয়া যায়, কোথায় পাওয়া যায়, নামাজের রক্তে পাঁচ রিয়াল কোথায় পাওয়া যাবে, নামাজ একামত হয়ে গেল, জামাত হয়ে যাচ্ছে, তারপরে পাঁচ রিয়াল খামসা রিয়াল কোথায় পাওয়া যায়। দুনিয়ার ক্ষেত্রে তকদিরকে সুন্দর করার জন্য কত মেহনত পরিশ্রম, আর ধর্মীয় ক্ষেত্রে তকদিরকে সুন্দর করার জন্য চেষ্টা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবারা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, তকদির যদি লিখে দেওয়া হয়ে থাকে, ফাফিমাল আমাল, তাহলে আমল করে কিছু হবে? তখন নবী বলেছেন, এ এমালু, বলেননি যে কিছু হবে না, বলেছেন এ এমালু, কাজ করো, আমল করতে থাকো, কর্ম করো, কর্ম করো। প্রত্যেক ব্যক্তিকে সহজ লাগবে যেই উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে, তাহলে যেই রেজাল্ট আল্লাহ পাক জানেন অগ্রিম সেই জন্য লিখে রেখেছেন, সেই কাজে ভালো লাগবে। কতক লোককে নামাজ না পড়লে শান্তি হয় না, কত মজা লাগছে নামাজ পড়তে, রাত্রে ঘুম ছেড়ে দিয়ে রাত দুটোর সময় উঠে আল্লাহর সাথে লুকিয়ে লুকিয়ে কথা বলতে আর কাঁদতে কতই না ভালো লাগছে। আর কিছু লোককে সারা রাত ইন্টারনেটে নোংরা ছবি, উলঙ্গ ছবি, খারাপ জিনিস, খারাপ সম্পর্ক করতে কতই না মজা লাগছে। কল্লুন মুয়াসসারুন লিমা খলিকাহু, প্রত্যেকের জন্য সহজ করে দেওয়া হবে যার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে। আপনাকে যদি খারাপ কাজ করতে ভালো লাগে তাহলে জানবেন যে আমার ভাগ্য খারাপ, বদনসিব আপনি। আর আপনাকে যদি মন্দকে ভালো দিয়ে দূর করতে ভালো লাগে, কষ্ট দিচ্ছে আমি ভালো করবো, তা গাল দিচ্ছে আমি ভালো কথা বলবো, কথা বলেন না আমি কথা বলবো, সালাম দেব, তাহলে আপনি ভাগ্যবান। ইল্লা যু হাজ্জিন আযীম, এই গুণ মন্দকে ভালো দিয়ে দূর করার গুণ, ভাগ্য মহা ভাগ্যবান ব্যক্তি। যু হাজ্জিন মানে হচ্ছে ভাগ্যবান, আর তারপর আযীম, যে বড় ভাগ্যবান সেই হাসিল করতে পারে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তান থেকে সতর্ক করছেন, কারণ শয়তান সব সময় লেগে আছে। শয়তান সব সময় বলছে যে তোর সারা জীবন খারাপ করলে তুই ভালো কেন করবি। অনেক সময় শত্রু জব্দ হয়ে আপনার কাছে শিরনত করে আসে, তখন ওই পুরনো কথাগুলি মনে চলে আসে, এত কষ্ট দিয়েছিস তুই আমার মাকে বাপকে, এত কষ্ট দিয়েছিস তুই আমার ভাই বোনকে, এত কষ্ট তুই আমাকে দিয়েছিস, আমাকে দিয়ে আমার পরিবারকে দিয়েছিস, তোর সাথে কোনো সম্পর্ক নেই, তোর না খেয়ে মরে যায়, এক পয়সা দেবো না, একটা দানা দেবো না। শয়তান এরকম কথা বলে, শয়তান এরকম কথা শিখায়, তুই আমাকে দাজ্জাল বলেছিস, তুই আমাকে জাহান্নামী বলেছিস, তুই আমাকে কাফের বলে ফতোয়া দিয়েছিস, তোর সাথে কোনো সম্পর্ক নেই, তোকে সবসময় সারা জীবন ঘৃণা করব। শয়তান এরকম ওয়াসওয়াসা কুমন্ত্রণা দিতে থাকে, এই জন্য আল্লাহ পাক তারপরে এই শিক্ষা দিচ্ছেন, ওয়াইম্মায়ান জাগান্নাকা মিনাশ শাইতানি নাযগুন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমাকে শয়তানের পক্ষ থেকে কোন রকমের কুমন্ত্রণা যদি অনুভব হয় যে শয়তান আমাকে কুমন্ত্রণা দিচ্ছে, খারাপ পরামর্শ দিচ্ছে, মনে এরকম খারাপ কথা আসছে যে আমি ভালো করবো না, ও ভালো কারণ কেন ভালো করবো, জীবনে একটা পয়সা দেয়নি, আমরা যখন অভাবী ছিলাম এখন কেন দেব। অনেকের এরকম কিন্তু অবস্থা হয়েছে, যখন আপনি অভাবী ছিলেন, আপনার প্রতিবেশী, আপনার আত্মীয়, আপনার চাচা, আপনার মামা, তখন পয়সাওয়ালা ছিল, এক পয়সা দেয়নি আপনাদেরকে, না খেয়ে দেখেছেন খেতে দেয়নি, এক কিলো চাউল দেয়নি, আর আজকে তারা গরিব অভাবী হয়েছে, আপনার কাছে পয়সা হয়েছে, তোরা এককালে কত কষ্ট দিয়েছিস, কোনোদিন আমাদের খোঁজ খবর নিসনি, তোদের আবার কিসের খোঁজ খবর নেওয়া আছে। আল্লাহ বলছেন এই শয়তানি ওয়াসওয়াসা, আল্লাহ বলছেন যে এইরকম যদি শয়তানের পক্ষ থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরাসরি সম্বোধন করা হয়েছে, আর পরোক্ষভাবে সমস্ত উম্মতের লোককে সম্বোধন করা হয়েছে, শয়তান যদি কুমন্ত্রণা দিচ্ছে এরকম অনুভব করো, ফাস্তাইজ বিল্লাহ, সাথে সাথে আল্লাহর কাছে আশ্রয় কামনা করে নাও, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম, মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শুরু করছেন, নামাজের শুরুতে তাকবীরে তাহরিমার পরে সানা পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কোরআন তেলাওয়াত শুরু করবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যাতে করে শয়তান থেকে পানা চাইনি, শয়তান কোরআন থেকে গোমরাহ না করতে পারে, নামাজ থেকে বিভ্রান্ত করে দূরে সরিয়ে না দিতে পারে। দেখছেন আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তান থেকে আল্লাহর আশ্রয় গ্রহণ করতে বলেছেন, ইন্নাহু হুয়াস সামিউল আলিম, নিশ্চয়ই আল্লাহ পাক সবকিছু শোনেন এবং সবকিছু জানেন। তারপর আল্লাহ পাকের বেশ কিছু কুদরতের কথা, কুদরতের বহি প্রকাশের কথা এখানে উল্লেখ করা হয়েছে, নিদর্শন অমিন আয়াতি, আল্লাহ পাকের নিদর্শন সমূহের অন্তর্ভুক্ত হচ্ছে আল্লাইল ওয়ান নাহার, রাত এবং দিন। আল্লাহ যে রাত সৃষ্টি করেছেন, কিছুক্ষণ পরে রাত হতে যাচ্ছে আমাদের, এতে আল্লাহ পাকের বহু নিদর্শন রয়েছে। রাতের অন্ধকারে আরামে ঘুম আসে, তাই না, লাইট জ্বালিয়ে ঘুম আসলেও শান্তির ঘুম আসবে না,
দিন হয়ে যদি ছে থেকে যেত তো শরীর আরাম পেত না, মন মেজাজ আরাম পেত না। আবার যদি দিন না হইতো রাত আর রাত হয়ে থেকে যেত, অন্ধকার হয়ে থেকে যেত, তো রুজি রোজগার করা, চলা ফেরা করা, নিরাপত্তা বড়ই জটিল হয়ে পড়ত। সুবহানাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন রাতে আর কত যে নিদর্শন রয়েছে, আল্লাহ পাককে চেনার উপায় রয়েছে। আল্লাহ নিদর্শন মানে আল্লাহ পাককে চেনার জানার উপায়। আল্লাহ একমাত্র সৃষ্টিকর্তা, এমনিতে হয়ে যায়, নিজের রাত যাচ্ছে দিন চলে আসছে, দিন যাচ্ছে রাত চলে আসছে, এগুলো অটোমেটিক হয়ে যাচ্ছে, প্রাকৃতিক, প্রাকৃতিক না, প্রাকৃতিক নয়, আল্লাহ পাক সৃষ্টি করছে। তুলেজুল্লাইলা ফিন নাহার, রাতকে আল্লাহ দিনে ঢুকিয়ে দিচ্ছেন। আর রাত আর দিনের সৃষ্টির মধ্যে আর একটি দিক রয়েছে, কখনো রাত ছোট, কখনো দিন ছোট, হ্যাঁ রাত বড় ইত্যাদি। তো আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাকের নিদর্শন সমূহের একটি হচ্ছে রাত, আর একটি হচ্ছে অন্নাহার দিন, অশামসু, আর একটি হচ্ছে সূর্য, আর একটি হচ্ছে অল কামার চন্দ্র। এগুলি আল্লাহ পাকের নিদর্শন। আল্লাহ পাকের নিদর্শনের পূজা করা যায় না, নিদর্শনের এবাদত করা যায় না, নিদর্শনের উপাসনা করা যায় না। নিদর্শন দিয়ে যার নিদর্শন তাকে চিনতে হয়, কিন্তু ভুল করে সূর্যের পূজারীরা সূর্যের আল্লাহ নিদর্শনেরই পূজা শুরু করে দিয়েছে। সূর্য দিয়ে আল্লাহকে চেনার প্রয়োজন ছিল, সূর্যের পূজা শুরু করে দিয়েছে, চন্দ্রের পূজা শুরু করে দিয়েছে। আই মামা মুসলমানরাও বলে, অমুসলিমদের মতো, তাই না? কখনো চিন্তা করেছেন এই রহস্য যে চাঁদ মামা কেন? এর কিছু ধর্মীয় রহস্য আছে। সুতরাং কোন মুসলিমের জন্য চাঁদ মামা, হ্যাঁ চাঁদ খালু কেন বললেন না, চাঁদ ফুফাই কেন বললেন না, চাঁদ চাচা কেন বললেন না, কেন? এইসব রহস্য আছে নিশ্চয়ই, কোন যুগের এই শিরকি তথ্য এতে আছে, কেন? হ্যাঁ ইত্যাদি। যাই হোক, এগুলি হচ্ছে যারা সূর্য পূজক চন্দ্র পূজক তাদের কিছু ধর্মীয় ব্যাপার সেবার আছে। সুতরাং খবরদার, এইরকম কথা কখনো বলবেন না, কারণ কথারও শিরক আছে, যেমন আকীদার বিশ্বাসের শিরক আছে, আমলের শিরক আছে। আল্লাহ পাক তাই বলছে, লা তাসজুদু লিশ্বামসি ওয়ালা লিল কামার, সূর্যকেও সেজদা করিও না, ওয়ালা লিল কামার চন্দ্রকেও সেজদা করিও না, ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না, সেই সত্তাকে সেজদা করো যিনি সমস্তকে সৃষ্টি করেছেন। খালাকাহুন্না, হুন্না বহুবচন আল্লাহ পাক উল্লেখ করেছেন, অথচ এখানে দুটোর কথা উল্লেখ করা হয়েছে, সূর্য আর চন্দ্র, তাই না? এই জন্য তাফসির কারগণ বলেছেন, নাই হুন্নার জামিরের মারজা হচ্ছে রাত, প্রথম দিন একটু আগে, রাত দিন সূর্য চন্দ্র চারটি বিষয়। রাতকেও সিজদা করিও না, আর দিনকেও সিজদা করিও না, সূর্যকেও সিজদা করিও না, চন্দ্রকেও সিজদা করিও না। যখন সিজদা করা যাবে না, তখন কি আহ্বান করা যাবে? হ্যাঁ, হে সূর্য মা, হ্যাঁ হিন্দুদের মতো বা সূর্য অগ্নি পূজকদের মতো, সূর্য পূজকদের মতো, হ্যাঁ না, তারকা নক্ষত্রের মাধ্যমে গায়েব জানবো, অদৃশ্য জানবো, গণকের কাজ করব, করা যাবে না? শিরক কুফরি গুলি। ওয়াসজুদু লিল্লাহ, সেই সত্তাকে সেজদা করো, ওই আল্লাহকে যিনি এসবকে সৃষ্টি করেছেন। ইন কুনতুম ইয়াহু তাবুদুন, যদি সত্যিকার অর্থে তোমরা আল্লাহ পাকেরই ইবাদত করতে চাও, একমাত্র তাওহীদ প্রতিষ্ঠা করতে চাও, আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করতে চাও, শিরক মুক্ত হতে চাও, তাহলে আল্লাহ পাককে সেজদা করো, আল্লাহ পাকের কাছে দোয়া করো, আল্লাহ পাকের কাছে সন্তান সন্ততি চাও, আল্লাহ পাকের কাছে রোগীর আরোগ্য তলব করো। অমুক তারা দেখা দিলে ওই তারা পানি নিয়ে আসবে, অমুক পূজার সময় পানি হবে, অমুক এই হবে, এসব কথা হচ্ছে শিরক কুফরি কথা। যেমন সেজদা করা শিরক কুফরি, সূর্য চন্দ্রকে, তারকা নক্ষত্রকে, আসমান জমিনকে, তেমনি এসব ধারণা রাখাও শিরক কুফরি। আল্লাহ পাক তারপরে বলছেন, ফাইনিস্তাকবারু, এরপরেও যদি তারা অহংকার করে, হে নবী মুহাম্মদ, তারা তোমার কথা মানতে রাজি না হয়, ফাল্লাযীনা ইনদা রাব্বিক, তাহলে তাদেরকে শুনিয়ে দাও যে ওই সব ফেরেশতারা মালায়েকা যারা তোমার রবের নিকটে রয়েছে, আল্লাহ পাকের আশেপাশে আসমানে ফেরেশতারা রয়েছেন, অসংখ্য ফেরেশতা, আল্লাহ পাকের আরশে আজিমের আশেপাশে নিকটবর্তী ফেরেশতারা রয়েছেন, মালায়েকা মুকাররাবিন, এই নবী আল্লাহ পাক রব্বুল বলছেন, ফাল্লাযীনা ইনদা রাব্বিকা, নবীকে সম্বোধন করে, হে নবী, তোমার রবের নিকটে যে সব নিকটবর্তী ফেরেশতারা, সম্মানিত ফেরেশতারা রয়েছেন, ইউসাব্বিহুনা, তারাও আল্লাহ পাকের তাসবীহ ঘোষণা করছেন, আল্লাহ পাকের পবিত্রতা পেশ করছেন, সুবহানাল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহ বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন, আল্লাহু আকবার বলছেন, আল্লাহ পাকের মহত্ত্ব ঘোষণা করছেন, বিল্লাইল ওয়ান নাহার, রাত দিন সর্বদা। তাহলে ফেরেশতারা আল্লাহ পাকের তাসবীহ তাহলিল করছেন রাত দিন, ওহুম লা ইয়াসআমুন, আর তারা এই কাজে ক্লান্ত হন না। মানুষ একটু লম্বা নামাজ পড়লে ক্লান্ত হয়ে যায়, তারাবির নামাজ আধা ঘন্টার জায়গায় এক ঘন্টা যদি কোথাও হয়ে যায় ক্লান্ত, না রে না, ওই মসজিদে যাওয়া যাবে না,
ফজরের নামাজ যদি লম্বা করে আজকাল সুন্নতি নামাজ পড়া যায় জুমার দিনে সূরা সাজদা দিয়ে প্রথম রাকাতে আর দ্বিতীয় রাকাতে সূরা দাহার দিয়ে তো ওই মসজিদের লোক পাওয়া যাবে না, আর সমালোচনা শুরু করে দেবে প্রতি সপ্তাহে। আরে মাঝে মাঝে করো, প্রতি সপ্তাহে এত লম্বা নামাজ, চিন্তা করতে পেরেছেন? আর ফেরেশতারা আল্লাহ বলছে তোমরা অহংকার করো, জাহান্নামে চলে যাও। ফেরেশতারা নাফরমানি করে না, এবাদত করার জন্য যথেষ্ট আল্লাহ পাকের মখলুক আছে। আল্লাহ পাক তোমাদের পরীক্ষা করছেন এবং এই পরীক্ষা করার পরে তোমাদের ভালো আমলের ফল তোমরাই পাবে, মন্দ করলে এর শাস্তি তোমরাই পাবে। তোমাদের লাভ লস আল্লাহ পাকের কিছু না, আল্লাহ পাকের ইবাদত করার জন্য যথেষ্ট আল্লাহ পাকের মখলুক ফেরেশতা মালাইকাগণ রয়েছেন, তারা ক্লান্ত হন না। তারপর আল্লাহ পাকের কুদরতের বহিঃপ্রকাশের আর কিছু রয়েছে, আমিন আয়াতে আল্লাহ পাকের নিদর্শন সমূহের আর একটি রয়েছে, আন্নাকা তারাল আরদা খাশিয়া, তুমি দেখবে পৃথিবীকে জমিনকে খাশিয়া, খাশিয়া মানে হচ্ছে শুষ্ক, শুকনো জমিন। শুকনো জমিনে আপনি এত শক্ত হয়ে গেছে মাটি, এটেল মাটি অথবা বেলে মাটি হলে এত পানি থেকে একেবারে শুষ্ক হয়ে গেছে যে কোনো ফসল হওয়ার আশা করা যায় না। লাঙ্গল লাগে না যখন এঁটেল মাটি শক্ত হয়ে যায়, দীর্ঘদিন বৃষ্টি না হয়, খাসিয়া মানে শুষ্ক। খাসিয়ার আরেকটি অর্থ শাব্দিক অর্থ না হলেও সেটা হচ্ছে ভাবগত অর্থ, সেটা হচ্ছে অনুর্বর। তুমি জমিনকে দেখবে যে জমিন দীর্ঘদিন বৃষ্টি না হয় কি হয়ে গেছে, অনুর্বর হয়ে গেছে, উর্বর শক্তি আর তাতে নেই। আজকেও যদি আরব দেশগুলিতে ঘন ঘন আমাদের দেশের মতো বৃষ্টি হওয়া শুরু হয় তা আবার সবুজ হয়ে যাবে, যেটা কিয়ামতের লক্ষণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে যে এক যুগে আরব যে মরুভূমি সব সবুজ ছিল আর আবার কিয়ামতের কাছাকাছি মরুজান ও আনহারা, বহু নহর নদী প্রবাহ নালা প্রবাহিত হবে আর সবুজ হয়ে যাবে। তা আজকেও যদি ওইরকম বৃষ্টি শুরু হয়ে যায় আল্লাহ পাকের রহমত, আবার এখানে ওইরকম আবাদ শুরু হবে যেমন আমাদের দেশে ভিটে মাটি থেকে আবাদ শুরু হয়ে যায়, কোনো জায়গায় খালি নেই। আল্লাহ পাক রব্বুল আলামিনের খাস রহমত। তো আল্লাহ পাকের সাথ করছেন যে জমিনকে দেখবে যে দীর্ঘদিন বৃষ্টি না হওয়ার কারণে শুষ্ক হয়ে গেছে, অনুর্বর হয়ে গেছে। ফায়দা আনজালনা আলাইহাল মা, সুতরাং যখন আমি তার উপর বৃষ্টি বর্ষণ করি, ইহতাজ্জা, তখন ইহতাজ্জা মানে ঝুঁকে উঠা, লাফ দিয়ে উঠে, যে ঝুঁকে উঠে, সতেজ হয়ে উঠা, এর অর্থ এখানে হচ্ছে সতেজ হয়ে উঠে জমি, তখন সতেজ, মরা জমি বৃষ্টি হতে সতেজ হয়ে উঠেছে। রাবাত এবং ফুলে উঠেছে, রাবা ইয়ারবু মানে ফুলে উঠা, জমি বৃদ্ধি পেতে লেগেছে। দেখেন বৃষ্টি যখন হয় জমি নরম হওয়ার পরে ফুলে উঠে, আর ফুলে ওঠার আর একটা দিক আছে যে জমির পেটে অনেক বীজ আছে, অনেক দানা আছে, গাছপালার ফলমূলের শস্য ক্ষেতের অনেক বীজ আছে, সেগুলি যখন অঙ্কুর বেঁধে যখন ওপরে উঠতে থাকে তখন জমিটা ফুলে উঠে। আল্লাহ বলছেন ওই অবস্থার কথা রাবাত। আল্লাহ পাক এইভাবে জমিকে প্রাণ দান করেন, পৃথিবীর মাটিকে প্রাণ দান করেন, যে আল্লাহ এই মরা জমিকে, অনুর্বর জমিকে, শুষ্ক জমিকে প্রাণ দিতে পারেন, সে আল্লাহ সাড়ে তিন হাতের মানুষকে প্রাণ দিতে পারেন না পুনরায় মতের পরে? অবশ্যই পারেন। আল্লাহ পাক এই জমিনের অবস্থা থেকে দলিল প্রমাণ যুক্তি পেশ করেছেন যে আল্লাহ জমিনকে অনাবাদ হওয়ার পরে আবাদের যোগ্য করে দিচ্ছেন, অনুর্বর হওয়ার পরে উর্বর শক্তি দান করতে পারছেন। সে আল্লাহ কবর থেকে কুন উঠো আর সমস্ত মানুষকে উঠাবেন। তাই বলছে ইন্নাল্লাযী আহয়াহা, নিশ্চয় সেই সত্তা যিনি এই পৃথিবীকে জমিনকে জীবন দান করছেন, প্রাণ দান করছেন, লা মুহিল মাউতা, মৃতদেরকেও জীবিত তিনি অবশ্যই করবেন, ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় তিনি সবকিছুর উপর ক্ষমতাবান। আল্লাহ পাক তারপরে কোরআন কারিমের বিধান, যারা অস্বীকার করে, যারা তাতে বকর পথ অবলম্বন করে, যারা বিকৃত করে, তাদের শাস্তির কথা উল্লেখ করেছেন, তাদেরকে শাসনীমূলক বাণী তাদের সম্পর্কে বলেছে। ইন্নাল্লাযীনা ইউলহিদুনা ফি আয়াতিনা, নিশ্চয় যারা আমার আয়াত সমূহ সম্পর্কে ইলহাদ করেছে, ইলহাদ মানে বকর পথে চলা। এর জন্য কবর, কবর দুই রকম, মানুষের কবর হচ্ছে দুই রকম, একটা কবর হচ্ছে লাহাদ আরটা হচ্ছে শাক, শাক কবর আরবিতে, ওটাকে আমরা সন্দুক কবর বলি, বক্সের মতো। আমাদের দেশে সন্দুক কবরই বেশি হয় কারণ জমিন নরম, পাথর নয়, ভুসে পড়ে যাবে যদি বগলি কবর করা হয়। আর দ্বিতীয় যেটা বাঁকা করে কবর করা হয় সেটাকে বগলি কবর বলা হয় আমাদের দেশের ভাষায়। শুনেছেন, দেখেছেন না কেউ? দেখেননি আরব দেশে? এখানে যেহেতু মাটি শক্ত, পাথরের মাটি, সেই জন্য বগলি কবর করা হয় বাঁকা করে। হ্যাঁ, লাস্টটা যেন ওই মাটির এক কিনারাতে তার উপরে মাটি আছে অলরেডি, আর আমাদের সন্দুকের মতো করে, বক্সের মতো করে খোদাই করে তারপরে
তাতে মাটি দিতে হয়, দাফন করতে হয়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় দুই রকমই কবরের সিস্টেম ছিল। তো যেটা বাঁকা করে কবর খনন করা হয় সেটাকে লাহাদ বলা হয়। এই লাম হা দাল থেকে এখানে ইউলহেদুনা, যারা বক্রপথ অবলম্বন করে, ইন্নাল্লাযীনা ইউলহেদুন, নিশ্চয় যারা বক্রপথ অবলম্বন করেছে আমার আয়াতগুলি সম্পর্কে, আল্লাহ পাকের বিধিবিধান সম্পর্কে বক্রপথ অবলম্বন করে, মানে বাঁকা হয়ে যাওয়া। সহজ ভাষায় কেমন বাঁকা হওয়া? দুইটি, একটি বাঁকা হওয়া হচ্ছে অস্বীকার করা, আল্লাহ পাকের বিধান মানি না, পরকাল বিশ্বাস করে না, কাফের, জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না, আল্লাহ পাকের সাজা শাস্তি নিয়ামত বিশ্বাস করে না, কবরের জীবন বিশ্বাস করে না, আত্মার জগৎ ইল্লিন সিজ্জিন বিশ্বাস করে না, আল্লাহ পাকের একত্ব, আল্লাহ পাকের একত্ব বিশ্বাস করে না, অথবা আল্লাহ পাকের অস্তিত্ব বিশ্বাস করে না, নাস্তিক মুশরিক। আল্লাহ পাকের, আল্লাহ পাকে বিশ্বাস করলে তার একত্ব তাওহীদ বিশ্বাস করে না। আল্লাহ একা চালাবেন, ওলিয়া উলিয়া কি করছেন, ওলিয়া উলিয়াকে সব দায় দায়িত্ব দিয়ে রেখেছেন। এরা আল্লাহ পাকের আয়াতে কি করল, আয়াতকে অস্বীকার করলো, মানে আল্লাহ পাকের বিধানকে অস্বীকার করলো। এইরকমই কেউ যদি নামাজ অস্বীকার করে, কেউ যদি কোনো হালাল হারামকে অস্বীকার করে, আল্লাহ পাকের আদেশ নিষেধকে অস্বীকার করে, তাহলে আল্লাহ পাকের আয়াতে বিকৃতি ঘটালো, বক্রপথ অবলম্বন করলো। আর আরেকটা বক্রপথ অবলম্বন করা হচ্ছে যে আল্লাহ পাকের বিধান মানে আয়াত মানে কিন্তু অপব্যাখ্যা করে বিদাতি মোল্লারা। কবর পূজা প্রমাণ করব আয়াত দিয়ে, হ্যাঁ, পীর না ধরলে পীর ধরার অকাট্য দলিল কোরআনে আছে, হাদিসে আছে। এরা আয়াতের এলহাদ করে, অপব্যাখ্যা করে। আল্লাহ পাক তাদের সম্পর্কে বলেছে, যারা এলহাদ করে আয়াত সম্পর্কে বা আল্লাহ পাকের বিধিবিধান সম্পর্কে বক্রপথ অবলম্বন করেছে, তারা একদল অস্বীকারী বা মুশরিক, আর একদল হচ্ছে যারা অপব্যাখ্যাকারী। ইসলাম বিশ্বাস করে কিন্তু ভ্রান্ত ইসলাম বিশ্বাস করে, ভ্রান্ত ইসলামকে ইসলামের রং চড়াইতে হবে, সুতরাং আয়াতের অপব্যাখ্যা করে কি করতে হবে, বিদাত শিরকে সাব্যস্ত করতে হবে। যেমন এর আগে একটা উদাহরণ দিচ্ছি, আয়াতের তফসির হয়েছে মাসখানেক আগে, ওয়াস আলমান আরসালনা কাবলাকা মিন রাসূলিনা, জিজ্ঞাসা করো হে নবী, জিজ্ঞাসা করো, আয়াতের এই সালায়া সালো মানে এখানে জিজ্ঞাসা করার অর্থ আছে, জিজ্ঞাসা করো ওই সব নবীকে, মান আরসালনা, যাদেরকে আমি তোমার পূর্বে রসুল করে পাঠিয়েছি, ওদেরকে জিজ্ঞাসা করে দেখো, আজ আল্লাহ মিন দুনির রহমানে আলেহা, আল্লাহ বাদ দিয়ে কি আমি কোন যুগে আলেহা করেছি, মাবুদ করেছি, যে বহুত্ববাদ আল্লাহ পাকের কোন ধর্ম ছিল, ইব্রাহিমের ধর্মে বহুত্ববাদ ছিল না, নূহ আলাইহিস সালামের ধর্মে ছিল না, আদম আলাইহিস সালামের ধর্মে ছিল, মানব জগতে কোন নবীকে আল্লাহ বহুত্ববাদ, দেবদেবীর পূজা নিয়ে পাঠাননি, কবর মাজারের পূজা নিয়ে পাঠাননি, বরং এগুলোকে নিশ্চিহ্ন করার জন্যই পাঠিয়েছিলেন। এখানে জিজ্ঞাসা করার অর্থে আছে, কবর পূজারীরা এর অপব্যাখ্যা করে কি করে, এলহাদ করে, বলে যে ওয়াসআল, হে নবী তুমি যাচ্ছা করো, ভিক্ষা করো, চাও, দোয়া করো, মান আরসালনা, ওই সব রসুলের কাছে, যে সব রসুলকে তোমার পূর্বে পাঠিয়েছি, মানে নূহের কাছে দোয়া করো, ইব্রাহিমের কাছে দোয়া করো, মুসার কাছে দোয়া করো, ঈসার কাছে দোয়া করো, তারা তোমাকে দেবে। তাহলে কি বোঝা গেল, বেরেলভি মোল্লা তখন এইভাবে, তার বাক শক্তি তো বুঝতে পারেন, হ্যাঁ, তারা তো বাকপটু খুব, কারণ যত বাতেলপন্থী তত বাকপটু তার। তারপরে বলে দেখো কোরআন বলছে, নবীকে বলছে যে নুহের কাছে যাও, মুসার কাছে যাও, ঈসার কাছে, ইব্রাহিমের কাছে যাও, ইসমাইলের কাছে যাও, তো আমরা জিলানির কাছে কেন চাইবো না, খাজা বাবা মইনুদ্দিন চিস্তির কাছে কেন চাবো না, কেন আটরসি মাইজ ভান্ডারি যাবো না, বলে কোরআন বলছে, ইন্নাল্লাযীনা ইউলহিদুনা ফী আয়াতিনা, নিশ্চয় যারা আমার আয়াত সম্পর্কে বক্রপথ অবলম্বন করে, লা ইখফাউনা আলাইনা, আমার থেকে তারা লুকায়িত থাকতে পারে না, আমার থেকে আত্মগোপন করতে পারে না, আমি অবশ্যই তাদেরকে ধরব, অস্বীকার করলেও আর কোরআনের অপব্যাখ্যা করলেও অবশ্যই ধরব। এইরকম বহু অপব্যাখ্যা আছে, শিরক যারা করে তাদের যেমন অপব্যাখ্যা আছে, তেমনি বিদাতীদের অপব্যাখ্যা আছে। আল্লাহ পাক এগুলো উদাহরণ দিলে আমরা এখানে থেকে যাবো, সেই জন্য সংক্ষেপে একটি উদাহরণ দিয়ে শেষ করলাম। আল্লাহ বলছেন, আফামান ইউলকা ফিন নারি খাইরুন আম্মান ইয়াতি আমিনান ইয়াউমাল কিয়ামা, আচ্ছা বলো দুই শ্রেণীর মানুষ হবে কিয়ামতের দিন, আচ্ছা বলো তো ওই ব্যক্তি, যেই ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, ইউলকা ফিন নার, সেই ব্যক্তি ভালো, খাইরুন আম্মান ইয়াতি আমিনান ইয়াউমাল কিয়ামা, নাকি ওই ব্যক্তি ভালো যেই ব্যক্তি কিয়ামতের দিন নিরাপদ হয়ে আসবে, নিশ্চিন্তে আরামে কিয়ামতের মাঠে পৌঁছিবে, কোনটা ভালো, বুঝতে পারলেন? আল্লাহ বলছেন যে একজন লোককে বা এক শ্রেণীর লোককে জাহান্নামে কিয়ামতের দিন ফেলা হবে, নিক্ষেপ করা হবে, আর এক শ্রেণীর লোক নিরাপদে আরামসে হাশরের মাঠে হাজির হবে, কে ভালো?
যেই ব্যক্তি দুনিয়াতেও নিরাপদ ছিল আর আখিরাতে নিরাপদ ছিল আর সে হচ্ছে শিরক মুক্ত আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন যারা ঈমান নিয়ে এসেছে আর ঈমানের সাথে শিরকের সংমিশ্রণ ঘটায়নি তাদের জন্য সার্বিক নিরাপত্তা রয়েছে দুনিয়া আখিরাতের আর তারাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত তারাই জান্নাতের পথে রয়েছে তো আল্লাহ পাক বলছেন এ মালুম আসে তুমি সুতরাং তোমরা যা ইচ্ছা হয় করো তোমরা নিজের কর্ম করো কিন্তু অপকর্ম করো পাপ করো শিরিক করো বিধর্মিতা করো তো তোমাদের খবর হবে তখন ইন্নাহু বিমা তাআমালুনা বাসীর কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু তোমরা করছো তিনি দেখছেন বাসীর তিনি সবকিছু দেখছেন সর্বদ্রষ্টা আল্লাহ পাক তারপরে বলছেন ইন্নাল্লাযীনা কাফারু বিযিকরি নিশ্চয় যারা এই উপদেশকে অস্বীকার করেছে কাফারু মানে অস্বীকার করেছে বিযিকরি উপদেশকে মানে কোরআনে কারীমকে অস্বীকার করেছে লাম্মা জাহম যখন তাদের কাছে এই কোরআন আগমন করেছিল ওয়া ইন্নাহু লাকিতাবুন আজিজ এই যে ইন্নাল্লাযীনা কাফারু এর খবর এখানে উজ্জ আছে নিশ্চয় যারা কোরআনের সাথে কুফরি করেছে বা কোরআনকে অস্বীকার করেছে যখন তাদের কাছে কোরআন এসেছিল তারাও লায়াক ফাউন আলাইনা আগের আয়াতে যে রয়েছে তারা আমার থেকে গোপনে থাকতে পারে না তারা আমার থেকে লুকায়িত থাকতে পারে না আর কেউ কেউ বলেছেন এখানে খবরটা এরকম আছে যে তাদেরকেও আজাব দেওয়া হবে শাস্তি দেওয়া হবে কিয়ামতের দিনে জাহান্নামে নিক্ষেপ করা হবে আল্লাহ পাক তারপরে বলছেন ওয়া ইন্নাহু লা কিতাবুন আজিজ অথচ এই কিতাব হচ্ছে বড় শক্তিশালী গ্রন্থ ওয়া ইন্নাহু নিশ্চয় এই কিতাব হচ্ছে লা কিতাবুন আজিজ নিঃসন্দেহে শক্তিশালী গ্রন্থ কোরআন কত শক্তিশালী গ্রন্থ অসংখ্য মানুষের অন্তর পাথরের মতো শক্ত ছিল তাদের পাথরের অন্তরকে বরফের মতো গলিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ পাক কোরআনে কারীম দিয়ে ওমরের মতো শক্ত অন্তর নিয়ে মুহাম্মদ কোথায় তাকে খুন করতে যাচ্ছে সুবহানাল্লাহ রাস্তাতে 10 মিনিটের মধ্যে সেই পাথর একেবারে নরম হয়ে মম হয়ে গেছে সুবহানাল্লাহ আল্লাহ পাক এরকম কত বিদাতিকে কত মুশরিককে কত বেনামাজিকে কত খুনিকে যে হেদায়েত করেছেন এই কোরআনে কারীম দিয়ে আর করছেন আর দুনিয়াতে আজকেও আছে এরকম বহু মানুষ তো এই কিতাবকে এজন্য আজিজ বলা হয়েছে কিতাব হচ্ছে বড়ই শক্তিশালী কিতাব আল্লাহ পাকের লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়া লা মিন খালফিহি বাতিল মিথ্যা কখনো এই কোরআনে কারীমের সামনেও আসতে পারে না ওয়া লা মিন খালফি তার পিছন থেকেও আসতে পারে না সামনে থেকে বাতিল আসতে পারে না মিথ্যা আসতে পারে না কোরআনে কারীমের আর পিছন থেকে আসতে পারে না এর অর্থ তাফসীরকারগণ বলেছেন সামনে থেকে আসা মানে তাতে কমিয়ে দেওয়া কোরআনে কেউ ঘাটতি করে দিবে আর কোরআনকে হেরফের রদবদল করে দিবে এই ক্ষমতা কাউকে দেওয়া হয়নি কারণ আল্লাহ পাক কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন সামনে থেকে তাহলে কমাতে পারলো না কারণ সামনের দিক থেকে একটা জিনিস আছে সামনের দিক থেকে কমান তাহলে অলরেডি এদিক থেকে এত দূর আর ওই দিক থেকে কমালে তাহলে কমে গেল তো আল্লাহ পাক বলছেন যে কোরআনে কারীমের সামনের দিক থেকেও মিথ্যা আসতে পারে সামনের দিক থেকে মিথ্যা আসা মানে কমিয়ে দেওয়া কমাতেও পারবে না কোরআনের বিধানে কেউ আয়াত কমিয়ে দেবে আয়াতের কোন হুকুম বিধান কমিয়ে দেবে যে এতদিন নামাজ ছিল আর নামাজ নেই এতদিন হেজাব পর্দা ছিল আর পর্দা নেই এতদিন ইসলামে আইনের বাস্তবায়ন ছিল আর নেই এতদিন জেনার শাস্তি ছিল আর নেই কমিয়ে দেবে না কেউ পারবে না বাতিল কখনো সামনে থেকে আসতে পারে আর পেছন থেকে আসতে পারে না পেছন থেকে আসলে এদিক থেকে যদি আসে জয়েন্ট হয় তাহলে বাড়বে বাড়বে সংযোজনে কেউ করতে পারে না কোরআনে কেউ বাড়িয়ে দেবে কোরআনে এমন বিধান নিয়ে আসবে যেই বিধান আল্লাহ নাজেল করেননি যে এতদিন মিলাদ ধর্ম ছিল না এখন মিলাদ ধর্ম হয়ে গেছে এতদিন শিরক ধর্ম ছিল না না শিরকের মাধ্যমে কবর মাজার পূজা করেও আল্লাহর সন্তুষ্টি হাসিল হয় কোরআনে কেউ রদ বদল করতে পারবে না আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন তাই আল্লাহ বলছেন কোরআন এমন একটি কিতাব তার সামনে থেকেও বাতিল মিথ্যা আসতে পারে না আর তার পেছন থেকেও মিথ্যা আসতে পারে না তানজিলুম মিন হাকিমিন হামিদ যা নাজিল করা হয়েছে প্রজ্ঞাময় আল্লাহর পক্ষ থেকে আর হামিদ প্রশংসিত সত্তার পক্ষ থেকে মা ইউকালু লাকা ইল্লা মা ক্বাদ খিলা লিরসুল মিন ক্বাবলিক হে নবী তোমাকে তাই তো বলা হচ্ছে যা তোমার পূর্বের রাসূলগণকে বলা হয়েছে তোমাকে তো কোনো নতুন কথা বলা হয়নি তোমার পূর্বের রাসূল নূহ আলাইহিস সালামকে পাগল বলেছে মাজনুন নূহ আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছে যে গণক এ জাদুকর তোমাকে এইগুলি কথা বলা হচ্ছে কাউকে কবি বলেছে তোমাকে তাই বলা হচ্ছে ঈসা আলাইহিস সালাম আসলেন তখন তাকে জাদুকর বলেছে বা মূসা আলাইহিস সালাম আসলেন জাদুকর বলেছে
ওই রকমই তোমাকে বলা হয়েছে, এমন কোন কথা তোমাকে বলা হয় না যেটা আগের নবীদেরকে বলা হয়নি। ওই রকমই আপনাকে আমাকে মনে শান্তি ফিরিয়ে নিয়ে আসতে হবে এবং অধৈর্য হইলে হবে না, যে আপনাকে যতই বড় গাল দেওয়া হোক না কেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার আগে দেওয়া হয়েছে, তাই না? আর আপনার জন্য আদর্শ উসওয়া হাসানা উত্তম নমুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুতরাং আপনি বিচলিত হবেন না। নতুন কথা নাই, আপনি হক কথা বলছেন সেই জন্য আপনাকে গালাগালি করছে, ধৈর্য ধারণ করুন, ফাসবির আল্লাহ বলেছেন। আল্লাহ এখানে বলছেন তোমাকে এমন কোন কথা বলা হয় না যে কথা নতুন, বরং ইল্লা মা কাদ খিলা লিরসুল মিন ক্বাবল, তোমার পূর্বে রসূলগণকে তা বলা হয়েছে। ইন্না রাব্বাকা লাযু মাগফিরাহ, নিশ্চয় হে নবী তোমার রব তোমার প্রতিপালক বড়ই ক্ষমাশীল, ওয়াযু ইকাবিন আলীম, এবং বড়ই যন্ত্রণাদায়ক শাস্তিদাতা। আল্লাহ পাক যেমন ক্ষমাশীল ক্ষমাকারী মার্জনাকারী, ঠিক তেমনি আল্লাহ পাক বড়ই শাস্তিদাতাও। যেমন অন্য আয়াতে বলেছেন আল্লাহ পাক সূরা হিজরে, নাব্বি ইবাদি আন্নি আনাল গাফুরুর রহিম, আমার বান্দাদেরকে হে নবী তুমি জানিয়ে দাও যে আমি হচ্ছি গাফুর মার্জনাকারী আর বড়ই দয়াবান। তাহলে মুমিনদের জন্য যে বিশ্বাসী হবে সৎকর্মশীল হবে ভালো কাজ করবে তার জন্য আল্লাহ পাক মার্জনাকারী, অতীতে যা হয়েছে আল্লাহ মাফ করবেন, আল্লাহ দয়া করবেন, তার দয়ায় জান্নাত দিবেন, দুনিয়া আখিরাতের সুখ দিবেন, যদিও তোমার দ্বারা অনেক ভুল হয়েছে বিগত যুগে, তওবা করেছে সংশোধন করেছে আল্লাহ মাফ করে দেবেন। ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম, আর এটাও জেনে রাখো যে চিরকাল যদি পাপ করতে থাকো আর এই অবস্থা আমার সাথে সাক্ষাৎ করো তো আমার আযাব হচ্ছে বড়ই শক্ত আযাব। ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম, যন্ত্রণাদায়ক শাস্তি। আল্লাহ তারপরে কোরআনে করিমের কথা উল্লেখ করেছেন যে কোরআনে করিম আল্লাহ আরবি ভাষায় নাজেল করেছেন, আরবি ভাষায় না দিয়ে আরবদের মাঝে নবী, নবীর মাতৃভাষা আরবি, আর যদি এই কোরআন ল্যাটিন ভাষায় আসত, ইংরেজি ভাষায় আসত, যদি সংস্কৃত ভাষায় আসত তাহলে বোঝা বড় জটিল হয়ে যেত। আর আরবরা এমনিতে মক্কার লোকেরা তো ইসলাম গ্রহণ করতে বড়ই বাধা সৃষ্টি করেছে, একটিও কে ইসলাম গ্রহণ করত না, হ্যাঁ বরং তারা আশ্চর্য হইতো যে কোন কিতাব আসলো আমাদের মাঝে, কোন কথা নিয়ে আসলো রে, কিছুই বুঝি না। তাই আল্লাহ পাক বলছেন যে এই হিকমতে এই রহস্যের জন্য প্রথম যাদেরকে অ্যাড্রেস করা হয়েছে সম্বোধন করা হয়েছে তাদের ভাষায় কোরআন নাজিল করা হয়েছে। আল্লাহ বলছেন ওয়ালাউ জাআলনাহু কুরআনান আরাবি আজামিয়ান, আমি যদি এই কোরআনকে ওয়ানারব ভাষায় করতাম, আজামিয়ান মানে ওয়ানারব ভাষায়, লাকালু তাহলে এই লোকেরা বলতো, অমুসলিম লোকেরা জাহিলি যুগের লোকেরা বলতো যাদের মাঝে কোরআন নাজিল হয়েছে, লাউলা ফুসসিলাত আয়াতুহু, এর আয়াতগুলোকে বিস্তারিত কেন বর্ণনা করা হয় না, আমরা তো কিছু বুঝি না, সংস্কৃতের কি বুঝবো, হম 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 কি বুঝবে, হ্যাঁ ইংরেজি ভাষা কি বুঝবে আরবরা, কিছু বুঝতো না। আল্লাহ পাক বলছেন যে তাহলে এই এতরাজ তাদের অভিযোগ থাকতো যে কোরআনের আয়াতগুলো আমাদের জন্য বিস্তারিত তো বোঝানো হয়নি, আমরা কি বুঝি, আজামিয়ুন ওয়া আরাবি। তারপরে আশ্চর্য হয়ে আরো বলতো যে গ্রন্থ হচ্ছে কিতাব হচ্ছে অনারব ভাষায়, ওয়া আরাবিন আর নবী হচ্ছে আরবি ভাষায়, আশ্চর্য কথা, নবীর মাতৃভাষা আরবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর কোরআন নাজিল হয়েছে কোন ভাষায়, অন্য ভাষায়, এটা কেমন কথা হইল বলতো না এরকম, এটা একটা অর্থ। আর কেউ কেউ বলেছেন যে আজামিয়ন মানে কোরআন হচ্ছে অনারব ভাষায়, ওয়া আরাবিয়ন মানে নবীকে নয় শ্রোতার কথা বলা হয়েছে, আর শ্রোতা যারা কোরআন শুনবে তারা হচ্ছে আরবি, আবু জাহাল আবু লাহাব আবু বকর ওমর আব্দুর রহমান বিন আবি মাসউদ সব আরবি ভাষা বুঝে, তাহলে শ্রোতা যারা কোরআনের তারা হচ্ছে সব আরবি ভাষাভাষী, আর কোরআন নাজিল হয়ে গেল সংস্কৃত ভাষায়, কোরআন নাজিল হয়ে গেল মালায়ু ভাষায়, কোরআন নাজিল হয়ে গেল ল্যাটিন ভাষায়, এটা কেমন কথা হইল, এই বলার যেন সুযোগ না থাকে। সেই জন্য আল্লাহ কোরআনে করিম আরবি ভাষায় নাজিল করেছেন, রসুলের ভাষাও আরবি, জাতির ভাষাও আরবি, প্রথম সম্বোধন যাদেরকে করা হয়েছে কোরআন দিয়ে তাদের ভাষা আরবি, তারপরে পরোক্ষভাবে সারা দুনিয়ার মানুষকে সম্বোধন করা হয়েছে। আর আল্লাহ পাক এই খেদমতের জন্য মুসলিম বহু মানুষকে নেক মানুষকে আল্লাহ এই খেদমতে নিয়োজিত করেছেন যে তারা বিভিন্ন ভাষায় কোরআনকে মানব জাতি পর্যন্ত পৌঁছে দিয়েছেন। কুল হে নবী বলে দাও হু আলিল্লাযীনা আমানু হুদান ওয়া শিফা, এই কোরআনে কারীম ওই সব মানুষের জন্য যারা ঈমান নিয়ে এসেছে দিকের দিশারি, হুদান মানে দিক নির্দেশনাকারী, হেদায়াত দানকারী, ওয়া শিফা এবং রোগের আরোগ্য দানকারী, অন্তরে যে কুফরি শিরকের রোগ রয়েছে পাপের রোগ রয়েছে তার চিকিৎসা কোরআনে কারীমে রয়েছে, মন মেজাজে যে রোগ রয়েছে সংশয়ের রোগ রয়েছে তার চিকিৎসা রয়েছে, পাপের যে কামনা বাসনা রয়েছে তার চিকিৎসা রয়েছে, এছাড়াও শারীরিক মানসিক সমস্ত রোগের চিকিৎসা কোরআনে কারীমে রয়েছে, তবে তাবিজের মাধ্যমে নয়, তাবিজ করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শিরক,
ঝাড়ফুকের মাধ্যমে, দম করার মাধ্যমে। কোরআন আয়াত পাঠ করুন, সূরা পাঠ করুন, আর নিজের উপর ফুঁক দেন, অন্যের উপর ফুঁক দেন, এটা শরীয়ত সম্মত শারীরিক রোগের চিকিৎসার ক্ষেত্রে। আর তার আগে শিফা হচ্ছে মানুষের অন্তরের ব্যাধির জন্য, অন্তরে যেসব ব্যাধির কথা বললাম, শিরক, কুফরি, বিদাত, পাপ ইত্যাদি। ওয়াল্লাযীনা লা ইউমিনুনা ফী আযানিহিম ওয়াকরুন, আর যারা ঈমান নিয়ে আসে না তাদের কানের ওপর বোঝা রয়েছে, মানে কানে বধিরতা রয়েছে। বোঝা থাকলে কান শুনতে পাবে না, কানে যদি ঠসা ভরা থাকে। ওয়াহুয়া আলাইহিম আমান, আর এই কোরআন তাদের জন্য অন্ধত্বের কারণ হয়েছে। কোরআন নাজিল হয়েছে কিন্তু তারা অন্ধ হয়ে থেকে গেল, কোরআন দেখলো না, কোরআনের কথা পড়লো না, শুনলো না। উলাইকা ইউনাদাউনা মিন মাকানিন বাঈদ, যেন এদেরকে ডাক দেওয়া হচ্ছে অনেক দূর জায়গা থেকে। যদি দূর থেকে ডাক দেন, এখান থেকে যদি আপনি ডাক দেন, বিল্ডিং এর জানালা খুলে ডাক দিচ্ছেন, আর রাস্তা দিয়ে একটা লোক যাচ্ছে, ভালো করে শুনবে কথা আপনার, আওয়াজ একটা হই হই করে আসছে, আপনার দিকে তাকাচ্ছে, কথা বুঝতে পারছে না কি বলছেন, কি বলছেন করছে, তাই না? তো এই কাফেররা যারা আরবি ভাষায় কোরআন নাজিল হইলো তারপরেও ঈমান নিয়ে আসলো না, এদেরকে যেন ইউনাদাউনা মিন মাকানিন বাঈদ, অনেক দূর থেকে ডাক দেওয়া হচ্ছে কোরআন দিয়ে, সেই জন্য তারা বুঝে না, অথচ কানের পাশে, তাদের বাড়িতে বাড়িতে, তাদের গলিতে গলিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের তেলাওয়াত করে তাদেরকে হেদায়াত দান করছেন, কিন্তু তারা হেদায়াত নিচ্ছে না। আল্লাহ বলছেন যে এর আগেও নবীদের সাথে এরকম হয়েছে, ওয়া লাকাদ আতাইনা মূসাল কিতাব, আর নিঃসন্দেহে মনে রাখবে যে মূসা আলাইহিস সালামকে আমি আল কিতাব তাওরাত দিয়েছিলাম, ফাখতুলিফা ফিহি, কিন্তু তাতে তারা মতবিরোধ করেছিল, ওয়ালাউলা কালিমাতুন সাবাকাত মির রাব্বিকা, আর হে নবী তোমার রবের পক্ষ থেকে যদি একটি কথা অগ্রিম ঘোষণা না হয়ে যেত, যে আল্লাহ নগদ নগদ অনেক সময় শাস্তি দেন না, আল্লাহ একটা নির্ধারিত সময় দিয়েছেন, ছাড় দিয়েছেন, লাকুদিয়া বাইনাহুম, যখনই তারা মতবিরোধ করেছিল আর তাওরাতের বিকৃতি ঘটিয়েছিল, তখনই তাদের চূড়ান্ত ফয়সালা করে দেওয়া হতো, মানে ধ্বংস করে দেওয়া হতো। ওয়াইন্নাহুম লাফি শাক্কিম মিনহুম মুরিব, আর এই লোকেরা ইহুদিরা যারা তাওরাতের বিকৃতি ঘটিয়েছে, ইনজিলের বিকৃতি ঘটিয়েছে, তারা সন্দেহের মধ্যে নিমজ্জিত রয়েছে, অস্থিরতায় রয়েছে। শাক মানেও সন্দেহ, আর রাইব মানেও সন্দেহ, লা রাইবা ফি মানে কোনো সন্দেহ নেই, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লারাইবাফি, দুটো শব্দ ব্যবহার হয়েছে, এজন্য ওয়াইন্নাহুম লাফি শাক্কিম মিনহু, এই কিতাব থেকে, আল্লাহ পাকের বিধান থেকে তারা সন্দেহে অস্থির হয়ে রয়েছে। মানুষ যখন সন্দেহে পড়ে থাকে তখন অস্থির থাকে কিন্তু, আর মানুষ যখন নিশ্চিত থাকে কোনো ব্যাপারে অস্থিরতা থাকে না, টেনশন নাই, তাই না? তো যারা অস্বীকার করে বা সন্দেহ করে তাদের কোনো শান্তি নেই। মানে আমেলা সালিহান ফালে নাফসি, আল্লাহ পাক বলছেন যে ব্যক্তি নেক আমল করবে, ভালো কাজ করবে, ফালে নাফসি, নিজের জন্যই করলো। আপনি নামাজ পড়েছেন আপনার জন্য, আমার জন্য নয়। আপনি নামাজ পড়ছেন, ইবাদত বন্দী করছেন, আল্লাহর বিধান মেনে চলছেন, আপনার বিবি পর্দা করছে, আপনার ছেলে মেয়েরা ইসলামের বিধান মোতাবেক জীবন যাপন করছে, আপনার পরিবারের ফায়দা হবে, আল্লাহর ফায়দা না, আমার ফায়দা না। ফালে নাফসে, নিজের জন্য করলো। ওমান আসা ফালাইহা, আর যেই ব্যক্তি মন্দ কাজ করবে, ফালাইহা, এর পরিণতি তাকেই ভোগ করতে হবে, তার উপরে এর বিপদ আসবে। সুতরাং মনে রাখবেন, আজকে জেনায় লিপ্ত হবেন, কালকে আপনার স্ত্রী জেনায় লিপ্ত হবে, নয় আপনার মেয়ে লিপ্ত হবে, আপনার বোন লিপ্ত হবে, আর কেউ লিপ্ত হবে, আপনার পরিবার, পরিবারে এসব রোগ দেখা যাবে, তখন আপনি আর সমাজে মুখ দেখাতে পারবেন না, চরিত্র সুন্দর করেন। আজকে আপনি কোনো পাপ করবেন, সেই পাপের শাস্তি আপনাকে পেতে হবে। আপনি আজকে হারাম খাবেন, সুদ খাবেন, ঘুষ আর বেইমানি করে, চুরি করে, ডাকাতি করে, মানুষের কাছ থেকে ধার নিয়ে উধাও হয়ে যাবেন, কালকে আপনার সাথে, আপনার ছেলে মেয়েদের সাথে এইরকমই আচরণ অন্যরা করবে, অথবা আল্লাহ পাক এই বরকত অন্য দিক থেকে ছিনিয়ে নেবে, রোগ বালা মুসিবত দিয়ে ধ্বংস হয়ে যাবে, ধন সম্পদ টিকবে না। অমান আশা, যে খারাপ কাজ করলো, মন্দ কাজ করলো, তার পরিণতি তাকেই ভোগ করতে হবে, তার পরিবারকে ভোগ করতে হবে। অমার রব্ব কাবে জাল্লা মিল্লিল আবিদ, হে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার রব কোন বান্দার ওপর জুলুম করেনওয়ালা নয়, জাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার রব জুলুম করেন না, লিল আবিদ, বান্দাদের ওপর, আবিদ, আব্দের বহুবচন, বান্দার ওপর জুলুম করেন না। আল্লাহ পাক তারপর ইরশাদ করেন, ইলাইহি ইউরাদ্দু ইলমুসাহ, এখানে আল্লাহ পাক যে গায়েব জানেন, অদৃশ্য জানেন, কোন শক্তি গায়েব অদৃশ্য জানে না, তার কথা উল্লেখ করেছেন। ইলাইহি ইউরাদ্দু ইলমুসাহ, তার কাছেই ফিরিয়ে দেওয়া হয় ইলমুসাহ, কিয়ামতের জ্ঞান। কিয়ামত সম্পর্কে যদি জিজ্ঞাসা করা হয় তাহলে কি বলবেন আপনি? আল্লাহ ভালো জানেন, এটা আল্লাহর দিকে ফিরিয়ে দেওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম যখন জিজ্ঞাসা করেছিলেন যে মাতাসসা, কিয়ামত কখন হবে, তখন কি বলেছিলেন তিনি? মাল মাসউলু বি আলামিনাস সাইল, সহিহ মুসলিমের হাদিস, যে বড় লম্বা হাদিস জিবরাইল আলাইহিস সালামের জিজ্ঞাসা,
যাকে জিজ্ঞাসা করা হয়েছে যিনি জিজ্ঞাসাকারী তার চাইতে বেশি তিনি জানেন না, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইল চাইতে বেশি জানে না। তাহলে কিছু আলামত লক্ষণ বলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষণ বললেন। তাহলে একমাত্র কিয়ামতের জ্ঞান আল্লাহর কাছে রয়েছে। ওয়ামা তাখরুজু মিন সামারাতিন মিন আকমামিহা, আর যে কোনো ফল খলস থেকে, আকমাম খলস থেকে, ওই যে খলস থেকে বের হয়, ওয়ামা তাহমিলু মিন উনসা, আর যে কোনো নারী গর্ভধারণ করে, ওয়ালা তাযাউ, আর গর্ভ বা সন্তান ভূমিষ্ঠ করে, ইল্লা বিইলমিহি, এ সমস্ত জ্ঞান কার কাছে রয়েছে? আল্লাহ পাকের কাছে। ফল অনেক সময় আবৃত থাকে বা ফলের ওপর যে চোচা আছে তার ভিতরে খোসা খলস, ওর ভিতরে আছে কি, পচা না ভালো না মন্দ, স্বাদ আছে মিষ্টি না টক, এটা কার কাছে এলম আছে? আল্লাহর কাছে আছে। এইরকমই নারীর গর্ভে কি আছে, আজকে পাঁচ মাস ছয় মাস হওয়ার পর বা চার মাস হওয়ার পর বলছে, সেটা যন্ত্র দিয়ে বলছে, বিনা যন্ত্রে বলুক তো কোন ডাক্তার, মহিলা সামনে যেতেই হ্যাঁ আল্ট্রাসাউন্ড না করেই এমনিতে বললো যে না এর পেটে ছেলে আছে, এর পেটে মেয়ে আছে, বলতে পারবে? এটা উদ্দেশ্য করা হয়েছে এতে। সুতরাং এই যন্ত্র দিয়ে পরীক্ষা করে বলে দিচ্ছে চামড়ার নিচে যা আছে, পেটের ভিতরে যা আছে, এটা গায়েব জানা নাই, ও তো গায়েব থাকলো না, তখন হাজির হয়ে গেল সামনে মেশিনে দিয়ে বলে দিল, দশ বছরের মেয়ে, আর বললুক যে এর দশটা বাচ্চা হবে, বলতে পারবে? পাঁচটা হবে না, একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে সৃষ্টি এখনো করেননি, আরো একশো বছর পর সৃষ্টি হবে, সে সৃষ্টি হয়ে তার কটা সন্তান হবে তাও আল্লাহ পাক জানেন, কোথায় জন্মাবে তাও আল্লাহ পাক জানেন। এই হচ্ছে এই গাইবের উদ্দেশ্য, একমাত্র আল্লাহ পাক জানেন। ওয়ায়ুমায়ুনাদিহিম, যখন আল্লাহ পাক তাদেরকে ডাক দেবেন, আইনা শুরাকাই, আমার শরীকগুলি কোথায়, দেব দেবী দুর্গা দর্গা কোথায় যাদের পূজা করেছিলে, কালু, তখন তারা বলবে যত মুশরিক, আজান্নাক, আল্লাহ তোমাকে আগে জানিয়ে দিয়েছি, ওজর পেশ করে দিয়েছি, মামিন নামিন শহীদ, আমাদের মধ্যে আজকে কেউ সাক্ষী দিতে পারবে না, আমরা ভুল কাজ করেছি আর বলতে পারবো না, ভুল করেছি, মামিন নামিন শহীদ মানে আজকে আমাদের কেউ সাক্ষী দিতে পারবে না যে আমরা যে দেবদেবীর পূজা করেছি, আমরা যে কবর মাজারের পূজা করেছি, আমরা যে খাজা বাবাকে ডেকেছি, আমরা গৌসুল আজম মহান উদ্ধারকারী বালা মুসিবত দূর করবে এইসব আকিদা রেখেছি, এই কথা আর বলতে পারবো না, যা বলেছি বলেছি ভুল করেছি, সেদিন স্বীকার করবে, কিন্তু আর সংশোধনের সময় নেই তখন। আল্লাহ পাক তারপরে বলছেন, ওয়াদাল্লা আনহুম মা কানু ইয়াদউনা মিন ক্বাবলু, এর পূর্বে যাদেরকে আহ্বান করতো, ইয়া গাউসুল আজম মাদাদ, বলতো হে মহান উদ্ধারকারী মাদাদ, ইয়া গরীব খাজা বাবা মাদাদ, মাদাদ বাবা, এই যে বলতো আটরসি বাবা মাদাদ বলতো, আল্লাহ বলছেন যাদেরকে এর পূর্বে ডাকতো আহ্বান করতো এরা সব উধাও হয়ে যাবে, দাল্লা আনহুম মানে তাদের থেকে উধাও হয়ে যাবে, হারিয়ে যাবে, কোথায় যে হারিয়ে গিয়েছে, চম্পত হয়ে খুঁজে পাবে না। আল্লাহ বলছেন ওয়াজান্নু, এবং তখন তাদের বিশ্বাস হয়ে যাবে যে মা লাহুম মিন মাহিস, তাদের পালাবার কোন স্থান নেই, কোনো আশ্রয় স্থল নেই। লা ইয়াসআমুল ইনসান মিন দুআইল খাইরি, আল্লাহ পাক এখানে মানুষের কিছু স্বভাব, প্রাকৃতিক স্বভাবের কথা উল্লেখ করেছেন। অধিকাংশ মানুষের, মানুষ কল্যাণের আহ্বান করতে গিয়ে, কল্যাণের দোয়া করতে কখনো বিরক্ত হয় না। যদি এক লাখ টাকার মালিক বানানো হয় তো আপনি আরো দুই লাখ চাইবেন, দুই লাখ দশ লাখ পেয়েছেন তো মিলিয়ন চাইবেন, মিলিয়ন তো বিলিয়ন চাইবেন, তাই না? দশ বিঘা জমির মালিক বিশ বিঘা চাই, একশো বিঘার মালিক দুইশো বিঘা চাই, বাংলাদেশ মালিক আরো আরো দু চারটা দেশ চাই। লা ইয়াসআমুল ইনসানু মিন দুআইল খাইরি, মানুষের স্বভাব হচ্ছে যে কল্যাণ কামনা করতে গিয়ে বিরক্তি বোধ হয় না, ক্লান্ত হয় না কখনো। ওয়া ইন মাসসাহু শাররু, পক্ষান্তরে যখন মন্দ এসে স্পর্শ করে, যখন কষ্ট হয়, রোগ হয়, বালা মুসিবত আসে, দুর্ঘটনা হয়, ফায়াউসুন কানু, তখন যারা আল্লাহর সাথে সম্পর্ক মজবুত রাখে না, এবাদত বন্দিগির সাথে সম্পর্ক নেই, আল্লাহর যে সৃষ্টিগত নীতিমালা তকদির তার উপর সন্তুষ্টি নেই, নিরাশ হয়ে যায় আর পুরো আশা হারিয়ে ফেলে, ইয়াউসুন মানেও নিরাশ হওয়া, আর কানুতুন মানেও হচ্ছে নিরাশ হওয়া, একেবারে খুব নিরাশ হয়ে যায়, আর কোনো আশা করে না, আর বাঁচবো না আমি, ছেলে একটা মারা গেল আর আমার ভাগ্য ভালো হবে না, স্ত্রী মরে গেল, স্ত্রী পালিয়ে গেল আল্লাহ না করে, আর আমার ভাগ্য ভালো হবে না, ভাগ্য খারাপ না, না নিরাশ হবেন না, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না, সৎ আমল করো, ভালো কাজ করো, আল্লাহর কাছে ভালো পন্থায় তলব করো। ওয়ালা ইন আযাকনাহু রাহমাতাম মিন্না, আর যদি তাকে আসাদন করে আমার পক্ষ থেকে রহমত, মিন বাদে দাররা, কষ্টের পরে, মন্দের পরে, মাসসাতু, যা তাকে স্পর্শ করেছিল কষ্ট,
লায়াকুলান্না, মানুষের স্বভাব হচ্ছে বলবে হাজা লি, এটা আমার ন্যায্য অধিকার। যারা খায় আর ভোগ করে আর আল্লাহ পরকালে বিশ্বাসী নয় বা দুনিয়াদার মুসলমান, তাদের অবস্থা কেমন? যদি সুখী হয় তখন মনে করে যে এটা আমার বিদ্যা বুদ্ধি দিয়ে, আর এটা আমার ন্যায্য অধিকার, আমি খেটেছি পেয়েছি, মেহনত করেছি, পড়াশোনা করেছি, ডাক্তার হয়েছে তাই ইনকাম করছি, এত টাকা স্যালারি পাচ্ছি, ইঞ্জিনিয়ার হয়েছি এই জন্য তো বিদেশে এসেছি আর ভালো পোস্টে কাজ করছি। আল্লাহর রহমতের কথা একবারও তুলে ধরে না মুখে, আল্লাহর খাস রহমত। অনেক ইঞ্জিনিয়ার রাস্তায় ঘুরে বেড়াচ্ছে বেকার, অনেক ডাক্তার চেম্বার খুলে বসে আছে রোগী পায় না, আল্লাহর খাস রহমত ভাই আলহামদুলিল্লাহ, এই কথা বলার তফিক হয় না। আল্লাহ পাক তাই বলছেন যে মানুষের বদস্বভাব হচ্ছে যে যখন কষ্টের পরে সুখ পায় তখন লায়াকুলান্না, বলে হাজালি, এটা আমার ন্যায্য অধিকার। ওমা আজুন্নু সাআতা কায়মা, আর আমি মনে করি না যে কিয়ামত হবে। যারা দুনিয়াদার, দুনিয়া পেট পেট পয়সা, কিয়ামত সম্পর্কে সারা জীবনের কল্পনা মনে কখনো চিন্তা করেন যে কিয়ামত হবে, জবাব দিতে হবে, হিসাব হবে, প্রথম নামাজের সওয়াল হবে, নামাজে ফেল তো সবকিছুতে ফেল, সেই জন্য সংশোধন করতে হবে, কিছুই নেই তার অবস্থা কি এটা নয়? চিন্তা করেন যারা বেনামাজি, সবাই জানে যে প্রথম হিসাব হবে, শুনে জানে কিন্তু বিশ্বাস করে না, বিশ্বাস করলে নামাজ পড়তো না? অবশ্যই পড়তো, নামাজ পড়ছে না পাঁচক তো, তার মানে অবিশ্বাসী, যদিও মুখে বলে বিশ্বাসী। ওয়ালাই রোজে তুই এলা রব্বি, আর যদি আমাকে আমার রবের কাছে ফিরিয়ে দেওয়া হয়, মুনাফিক মুনাফিক চরিত্রের লোকে এরকম বলে যে আল্লাহর কাছে যদি ফিরে যাবে, কাফের যারা মনে করে যে আমার ধর্মটাই ঠিক, যেমন মক্কার কাফেরা বলতো যে আমরা ইব্রাহিমের ধর্মের উপর আছি, পুতুল পূজার ধর্ম হচ্ছে সত্য ধর্ম, আর মুহাম্মদ তুমি বাতিল ধর্ম নিয়ে এসছো, আমরা যদি আমাদের রবের কাছে ফিরেও যাই, ইন্নালি ইন্দাহু লাল হুসনা, তাহলে নিঃসন্দেহে আমার জন্য আল্লাহ পাকের নিকটেও কল্যাণ আছে, ওখানেও জান্নাত পাবো, তুমি জান্নাত পাবে না আমরাই পাবো। আজকে যারা কবর মাজার পূজা করে, শিরক বিদাত করে, তারা কি এটা বলে না? আরে তোমরাই জাহান্নামে যাবে, আল্লাহ কোথায় বলছো কুফরি করলে চিরকাল জাহান্নামে থাকতে হবে, আল্লাহ কোথায় বলতে হবে না, অথচ নবী সাল্লাল্লাহু বলছে আইন আল্লাহ, আল্লাহ কোথায়? বুঝতে পারলেন না? খবরই নেই হাদিসের কথা, খবরই নেই কোরআনে কারিমের আয়াতের কথা, আল্লাহ পাকের হাত বলে দিলে তো কুফরি কথা হয়ে গেল, আল্লাহ পাকের চেহারা ইন্না লিল্লাহ কি বললে তুমি, গেল গেল ইসলাম, কলমা পড়ো কলমা পড়ো, বলে না বিদাতীরা তার বাতিলটাকে হক মনে করা, তাবারাকাল্লাজি যে বিয়াদিহিল মুলক, তেলাওয়াত করছে মন্ত্র কিন্তু ইয়াদ মনে বুঝলো না, ওয়াব কাওয়াজু রাব্বিকা সূরা রহমানের ওয়াজিফা পড়ছে কিন্তু ওয়াজুন মানে যে চেহারা এই কথা কখনো স্বীকার করতে রাজি নাই, অথচ মনে করেছে আমরাই জান্নাতি, তাই না? তো আল্লাহ পাক তাদেরই কথা এখানে বলেছেন যে ওরা কি মনে করে যে আল্লাহর কাছে যদি ফিরেও যায় আমরা, আর ফিরে যাব, যারা বিশ্বাস করে তারা ফিরে যাবে, আর যাদের সন্দেহ আছে সন্দেহের ছলে বলে ইন্নালি ইন্দাহুল আল হুসনা, নিশ্চয়ই আমার জন্য আল্লাহর নিকটে কল্যাণ রয়েছে, আমরাই জান্নাত পাবো। কঠোর শাস্তির আল্লাহ পাক আসাদন করাবেন, মানে শাস্তি দেবেন। ইনসানে আরাজা, মানুষের আর একটি স্বভাব হচ্ছে মানুষকে যখন আল্লাহ অনুগ্রহ দেন, নিয়ামত দেন, দেখেন কত গরিব ছিলেন, টাকা পয়সা ছিল না পকেটে, কত অসুস্থ ছিলেন, সুস্থ হয়ে গেছেন মাশা আল্লাহ, তাই না? কত মূর্খ ছিলেন, বাপ মা এখনো টিপসই ছাড়া কোনো উপায় নেই, আর আপনি মাশা আল্লাহ শিক্ষিত ডক্টর ইঞ্জিনিয়ার আর আলেম হুজুর শেখ অনেক কিছু হয়ে গেছেন। আল্লাহ বলছেন ওয়াইজা আমনা আলাল ইনসান, আমি যখন মানুষের ওপর নিয়ামত করি আর যা তখন মুখ ফিরিয়ে নেই, আল্লাহ শুকরিয়া না আদায় করে মুখ ফিরিয়ে নেই। ওয়া না আবে জানেবেহি, আর পাস কেটে যায়, যেটাকে আমরা পাস কেটে যাওয়া বলি, ওয়া না আবে জান, না মানে দূর হয়ে যাওয়া, আর বে জানেবা মানে কিনারা দূর করে না, পাস কেটে যাওয়া মানে পুরোই করে না যে আল্লাহ দিল, শুকরিয়া আদায় করার কথা চিন্তাই করে না যে আল্লাহর দান, হাড়ে হাড়ে এই তাকে টের পাওয়া উচিত ছিল, তার এই অনুভূতি হওয়া উচিত ছিল, অনুভূতি তার শেষ হয়ে গেছে। আর যখন অনিষ্ট স্পর্শ করে, মন্দ স্পর্শ করে, কষ্ট পায়, তখন লম্বা দোয়া করা শুরু করে, বালা মুসিবত আসলে মসজিদ ধরে নিয়েছে, আমাদের দেশে মা মরলো বাপ মরলো এক সপ্তাহ নামাজ ধরে নিলাম তারপরে শেষ, বুঝছেন? ছেলে মরো মরো অবস্থা হাসপাতাল আছে, মসজিদ ধরে নিয়েছে, আর দোয়া কি কেন্দ্রে কেন্দ্রে দোয়া, সারা জিন্দগি দোয়া করার তৌফিক হয়নি, ছেলে যেই ভালো হয়ে গেছে আর দোয়া কোথায়, নেই কিছুই নেই, ওদের স্বভাব আল্লাহ পাক এখানে উল্লেখ করেছেন। এইরকম চরিত্রের লোক যারা বিদেশ আসবে,
মেডিকেল করে এসে বসে আছে, ভিসা পাবো কি, এজেন্ট ঢুকে নিবে। আর সেই সময় দেখেন বাইতুল মোকারা বসে দোয়ার শেষ নাই, খুব দোয়া প্রথম লাইনে গিয়ে, অথচ জিন্দগিতে নামাজও পড়ি না। সৌদি আরবে এসে যখন পয়সা হয়েছে প্রথম ডিশ কিনা, প্রথম ডিশ কত যে দোয়া করে এসেছিল ওখানে ঢাকাতে মেডিকেল করার সময়, ভিসা পাওয়ার সময়। তো আল্লাহ পাক তাদের কথা বলছেন, আচ্ছা বলো তো এটা যদি আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে, সুম্মা কাফার তুম বিহি, এই কোরআনে কারীম আল্লাহর পক্ষ থেকে যদি হয় আর সত্যিকার আল্লাহর পক্ষ থেকে, আর তার সাথে তোমরা যদি কুফরি করো, অস্বীকার করো, মান আযাল্লু মিম্মান হুয়া ফি শিকাকিম বাইদ, তাহলে যেই ব্যক্তি বিরোধের মধ্যে অনেক দূর চলে গেছে, মতানৈক্য করে ইসলাম থেকে বিরোধিতা করে দূরে চলে গেছে, তার চাইতে বেশি পথভ্রষ্ট আর কি আছে দুনিয়াতে? সবচেয়ে পথভ্রষ্ট ওই ব্যক্তি যেই ব্যক্তি ইসলাম বিরোধিতা করে অনেক দূরে চলে গেছে। সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম, আল্লাহ বলেন শীঘ্রই আমি তাদেরকে দেখিয়ে দেব, আয়াতিনা আমার নিদর্শনা বলি, ফিল আফাকি দিগন্তে, দিগন্ত বুঝেন তো চারিদিকে, সারা দুনিয়ার চারিদিকে আল্লাহ পাকের বহু নিদর্শন আছে, বহু নিদর্শন আছে। আল্লাহ পাক বলছেন যে দেখিয়ে দেব মানুষকে, ওয়াফি আনফুসহিম, আর তার মাথা থেকে পা পর্যন্ত তার নিজের মধ্যে, মানুষের নিজেদের মধ্যে বহু নিদর্শন আছে, তাও আমি তাদেরকে দেখিয়ে দেব। মেডিকেল সায়েন্স পড়াশোনা করুন, তাহলে আপনি বুঝতে পারবেন যে মেডিকেল শরীরের যন্ত্রগুলি সম্পর্কে কি বলছে। ব্লাড গ্রুপ চিন্তা করে দেখুন, আপনি শরীরের সুগার চিন্তা করে দেখুন, লবণের কথা চিন্তা করে দেখুন, যখন ডায়রিয়া হয় লবণ কমে যাওয়ার জন্য মানুষ মরে গেল, তাই না? ডায়রিয়া হইতে হইতে হ্যাঁ সুগার বেড়ে গেল, কমে গেল, মরে গেল, প্রেসার বেড়ে গেল, কমে গেল, মরে গেল, এতে থেকে শিক্ষা নেই? এ তো সামান্য আমার কাছে এলিম আছে, সামান্য ইঙ্গিত শুধু করলাম, কিন্তু একজন ভালো মুসলিম ডাক্তার যে বায়োলজি পড়েছে তাকে জিজ্ঞাসা করুন যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের শরীরে কত নিদর্শন রেখেছেন যা দিয়ে আল্লাহকে চেনা যাবে, যেটা এমনিতে অটোমেটিক হতে পারে না, প্রাকৃতিক ভাবে হতে পারে না, আল্লাহ পাক কিভাবে সেট করেছেন। দেখেন অপারেশন যারা সার্জারির কাজ করছে, সার্জিক্যাল কাজ করছে, তাদেরকে জিজ্ঞাসা করেন যে আশ্চর্য লাগবে যে কি করে কিডনি কেটে নিয়ে আবার সেখানে সেট করে দিল, হ্যাঁ হার্টের অপারেশন করল, এই পা থেকে শিরা উপশিরা রগ নিয়ে গিয়ে হার্টের রগ গুলিকে কেটে ফেলে দিয়ে ওখানে সেট করছে। শুনেছেন না? শোনেন নেই? শুনেছেন না? সুবহানাল্লাহ, এতে কি শিক্ষা নেই? অফি আনফুসে, তোমাদের মধ্যে আল্লাহকে চেনার বহু উপায় আছে, কি করে কানেকশন আবার জুড়ে গেল আর রক্ত চলাচল শুরু হইলো আর সুস্থ হয়ে আপনার বাবা ফিরে আসলো হার্টের রোগী। আল্লাহু আকবার। আর সারা দুনিয়াতে যে কত আল্লাহ পাক রব্বুল গাছপালা, নদ নদী, সাগর মহাসাগর, আর পশু পাখি, আজকাল টিভিতে আপনারা দেখছেন দুনিয়াতে যত জীবজন্তু দেখছেন তার চাইতে বেশি পানির মধ্যে জীবজন্তু, এগুলো থেকে আল্লাহ পাকের নিদর্শন কুদরত নেই? এমনিতে হয়ে গেছে, প্রাকৃতিক ভাবে হয়ে গেছেন, আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ পাক সৃষ্টিকর্তা, তাঁর ইবাদত বন্দেগীর জন্য আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। এটা একটা তাফসীর। দ্বিতীয় তাফসীর, কোন কোন তাফসীর কারগণ করেছেন, তাফসীরে কাসীরে রয়েছে ওই তাফসীর, যে কেউ কেউ বলেছেন সানুরিহিম আয়াতিনা ফিল আফাক, আমি তাদেরকে দিগন্তে বহু নিদর্শন দেখাবো, মানে পূর্ব পশ্চিমে উত্তর দক্ষিণে ইসলামিক শাসন পৌঁছে যাবে, ইসলামিক স্টেট হয়ে যাবে বাংলাদেশ মুসলিম দেশ, এত দূরে মক্কা মদিনা থেকে, পাকিস্তান মুসলিম দেশ, আরো দূরে চলে যান, আরো দূরে চলে যান, মালয়েশিয়া, ব্রুনাই দারুসসালাম, ইন্দোনেশিয়া, আরো বিভিন্ন জায়গায়, সারা দুনিয়ার যেখানে যাবেন সেখানে ইসলাম পৌঁছে গেছে, এটা আমি আমার নিদর্শন সারা বিশ্বে দেখিয়ে দেব যে ইসলাম পৌঁছে যাবে, শুধু মক্কা মদিনায় সীমিত থাকবে না, বরং এখান থেকে সারা দুনিয়ায় ইসলাম ছড়িয়ে পড়বে, এটা আল্লাহর দিন যে সত্য, কোরআনের বিধান সত্য, আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র মাবুদ, তিনি সাহায্যকারী, তিনি সম্মানিত করেন যাকে ইচ্ছা করেন, আল্লাহ পাক দিন ইসলামকে কিয়ামত পর্যন্ত রাখবেন, এর বাস্তব প্রমাণ। অফি আনফুসিম, আর তোমাদের মধ্যেও নিদর্শন রয়েছে এই ক্ষেত্রে, এর তাফসীর হচ্ছে অনেকে ইসলাম গ্রহণ করতে চাইছিল না কিন্তু শেষে ইসলাম গ্রহণ করলো, আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করতে চাইছিল না, খালিদ বিন ওয়ালিদ দিয়ে উহুদের যুদ্ধে কত ক্ষতি হয়েছে, আবু সুফিয়ান দিয়ে কত ক্ষতি হয়েছে, কিন্তু তারা সকল ইসলাম গ্রহণ করেছে। অফি আনফুসিম, তোমাদের মধ্যেও দেখিয়ে দিলাম এক যুগে কত শত্রুতা করেছে, আজকে দেখো তার বন্ধু হয়ে পড়েছ, তাই হয় না? আজকে হচ্ছে
বহু লোক শিরক বিদআত করত আজকে পরম বন্ধু হয়ে গেছে কোরআন এবং হাদিসের তাওহীদের এবং তাওহীদের অনুসারীদের অনেক লোক ইসলামের শত্রু হয়ে ইহুদি নাসারা ছিল আর পৌত্তলিক ছিল তারা ইসলামের বড় খাদেম হয়ে গেছে অফি আনফুসতমাদের মধ্যে এই নিদর্শন মজুদ আছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত হাত্তা ইয়াতাবাইয়ান লাহুম এমন কি স্পষ্ট হয়ে যায় তাদের জন্য যে আন্নাহুল হাক আল্লাহই চিরসত্য আল্লাহর দ্বীন চিরসত্য হু মানে আল্লাহ হতে পারে হু ইসলাম হতে পারে আর হু এর জামির কোরআনের দিকেও যেতে পারে যে কোরআন কারীমের বিধান সত্য আওয়ালাম ইয়াকফি বিরব্বিকা তোমার রব কি যথেষ্ট নয় আলা আন্নাহু আলা কুল্লি শাইইন শাহীদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছুর উপর সাক্ষী দাতা বা সবকিছু সম্পর্কে তিনি অবগত শাহীদ মানে হাজির সবকিছু সম্পর্কে অবগত বা সাক্ষী দাতা আলা শুনে রাখো ইন্নাহুম ফি মিরিয়াতিম বিল্লাহ মিন লিকা'ই রব্বিহিম তারা তাদের রবের সাথে সাক্ষাতে সন্দিহান হয়ে রয়েছে কাফের মুশরিক মুনাফিক পরকাল সম্পর্কে সন্দেহে রয়েছে এই জন্য কাজ করে না বেনামাজি পরকাল সম্পর্কে আখেরাত সম্পর্কে জান্নাত জাহান্নাম সম্পর্কে সন্দেহে রয়েছে সেই জন্য পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না আল্লাহর বিধান মানে হারাম খাচ্ছে হারাম কাজ করছে ঈমান দুর্বল হয়ে রয়েছে যদি বিশ্বাস মজবুত থাকতো জান্নাত জাহান্নামের উপর আখেরাতের উপর কবরের জীবনের উপর তাহলে কখনো এরকম হতো না আল্লাহ শুনে রাখো ইন্নাহু বিকুল্লি শাইইন মুহিত সে আল্লাহ পাক রব্বুল সবকিছুকে পরিবেষ্টন করে রয়েছেন ওসল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন অনেক ভাইরা দোয়া চেয়েছেন কোন ভাইয়ের বাপ মায়ের ইন্তেকাল হয়েছে কোন ভাইয়ের আপনজনের ইন্তেকাল হয়েছে তাদের আল্লাহ যেন রুহের মাগফিরাত করেন জান্নাতুল ফিরদৌস দান করেন গুনাহ খাতা মাফ করেন অনেক ভাইদের আপনজনরা অসুস্থ রয়েছে হাসপাতালে রয়েছে আল্লাহ পাক তাদেরকে যেন সুস্থতা দান করে শিফা দান করেন অনেক ভাইরা পরেশানিত রয়েছেন কাজকর্ম নিয়ে আল্লাহ পাক রব্বুল ভালো কাজের যেন তাদের ব্যবস্থা করে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রিজিকে যেন বরকত দান করেন হালাল রিজিক যেন আমাদেরকে দান করেন আল্লাহ পাক দুনিয়াতে যতদিন রাখবেন সুখে রাখেন আর যখন দুনিয়া থেকে নেবেন তখন কালিমা তাইয়িবার উপর নেক আমেলের উপর আল্লাহ পাক যেন দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন সুবহান রব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন